ওয়েলকাম টু রয়স কোচিং আমি তপশัย ফাউন্ডার অফ রয়স কোচিং ওয়েস্ট বেঙ্গলস নাম্বার ওয়ান স্টাডি অ্যাপ রয়স কোচিং এর সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি বাংলার সবচেয়ে বড় পরীক্ষা WBCS পরীক্ষার आंसर কি অর্থাৎ এটা একটা আনঅফিশিয়াল অ্যান্সার কি আমাদের তরফ থেকে প্রত্যেকটা টিচারের সহযোগিতায় এই আনসার কিটা আমরা তৈরি করতে পেরেছি আনসার কিটা অনেকক্ষণ আগেই আমাদের হাতে চলে এসেছিলো বাট আমরা একটু টাইম নিচ্ছিলাম রিচেক করার জন্য এবং আমরা এই মুহূর্তে শুরু করে দিয়েছি বাংলার সর্বপ্রথম আমরা সম্পূর্ণ দুশোটা কোয়েশ্চেনেরই আনসার কি নিয়ে চলে এসেছি এবং আমরা দেখে নেব আজকের আনসার কি রয়েছে আমি তোমাদেরকে আবারও বলে দিই যারা রয়েস কোচিং নতুন রয়েছে রয়েস কোচিংকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সেই সাথে বেলাইকনটি প্রেস করে রাখো যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন প্রত্যেকটা আপডেটস তোমরা সবার আগে পেতে পারো আর আমাদের এই ভিডিওটাকে বন্ধু বান্ধব সকলের মাঝে ছড়িয়ে দাও যাতে সবাই আমাদের এই আনসার ওয়েস্ট বেঙ্গল সবার আগে মিলিয়ে নিতে পারে তো আমাদের যে কির মধ্যে যে ফার্স্টে যে কোয়েশ্চেনগুলো রয়েছে তার মধ্যে ইংলিশ পোর্শনটা ছিল যেটা তোমাদের প্রিয় গৌতম স্যার সবার আগে মিলিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছেন অনেক আগেই তো চলো দেখে নেওয়া যাক আজকের কোয়েশ্চেন পেপারটায় কেমন কি কোশ্চেন ছিল তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপর কোশ্চেন নাম্বার ওয়ান কোয়েশ্চেন নাম্বার ওয়ান বলছে ফাইন্ড সিরোনে অফ কভার্ট এই কোয়েশ্চেনের উত্তর হয়ে যাবে অপশন বি সিক্রেট ইজ দ্য রাইট আনসার আমি প্রত্যেককেই দাগিয়ে দেবো এখান থেকে আমি হাইলাইট করে ড্র করে দাগিয়ে দেবো এবং এর যে একটা অ্যান্সার কি এর অ্যান্সার কিটা দেখবে ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে এই অ্যান্সার কিটা তোমরা চাইলে ডাউনলোডস করতে পারবে ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে আমার ক্লাস শেষ হওয়ার পরে তো অপশান এর উত্তর হয়ে যাবে অপশান অপশান ওয়ানের উত্তর হয়ে যাবে অপশান বি ওকে নেক্সট কোয়েশ্চেন যেটা ছিল কোয়েশ্চেন নাম্বার টু বলছে কি ইনসার্ট দ্য রাইট প্রিপোজিশন ইন দ্য ব্ল্যাক স্পেস এখানে সঠিক বসাতে হবে হি ডায়েড ড্যাশ ডেঙ্গু তো এক্ষেত্রে কি হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার টু অপশন সি হয়ে যাবে রাইট আনসার ওকে তো কাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই সেটাও কমেন্ট করে জানাতে থাকো আর আমাদের ডেসক্রিপশনে তোমরা কিন্তু সমস্ত কিছু পিডিএফ লিঙ্ক পেয়ে যাবে টেলিগ্রামে জয়েন করে ফেলো টেলিগ্রামে জয়েন করলে কিন্তু তোমরা আমাদের সাথে বিভিন্ন রকম যে আপডেটসগুলো সেগুলো টাইম টু টাইম পেতে থাকবে আর যারা এই মুহূর্তে এখনো পর্যন্ত ভিডিওটিকে শেয়ার করো চটপট করে ভিডিওটিকে শেয়ার করে দাও কারণ এই ভিডিওর আনসার কি ওয়েস্ট বেঙ্গল সবার প্রথম একশোটা কোয়েশ্চেন নিয়ে আমরা হাজির হয়ে গেছি কোয়েশ্চেন নাম্বার থ্রি

ইন দ্য ওয়ার্ড ওয়ার্ডেকটিভ ওকে তো এখানে কি বলছে হোয়াট পার্টস অফ স্পিচ ইজ দ্য দা ওয়ার্ডেকটিভ কোয়েশন ফোর ফোর এর উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট আনসার নাউন হয়ে যাবে রাইট আনসার এবং আমি তোমাদেরকে বলে রাখি আমাদের পুরো ইংলিশের সলভ আমাদেরকে করে পাঠিয়েছেন আমাদের ইংলিশ স্যার গৌতম স্যার এবং জি কে পোর্শন তোমাদেরকে করে পাঠিয়েছেন দেবলিনা ম্যাম এবং সেই সাথে তোমাদের ম্যাথ পোর্শন করে পাঠিয়েছেন আমাদের বিশ্বজিৎ স্যার সুতরাং আমাদের এই যে সেকশনটা তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা এক্সপার্ট তারা করে তারা পাঠিয়েছেন এবং আমরা সেটা তোমাদের সামনে আমার থ্রুতে প্রকাশ করছি তো সেই ক্ষেত্রে আমাকে যেমন তোমরা শ্রদ্ধা জানাবে সেই সাথে শ্রদ্ধা জানাবে প্রত্যেকটা স্যার ম্যাডাম আমাদের টিমে যারা রয়েছেন ওকে তো চল নেক্সট কোয়েশন নাম্বার ফাইভ বলছে হুইচ ওয়ান

আমরা চলে যাবো কোয়েশন সেভেন এ বলছে ইট কি যাবে এ ইজ দ্য রাইট আনসার ওকে এ বলতে মানে এখানে একটা ইয়ে ছিল তোমাদের সিকুয়েন্স ছিল তো সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট আনসার কিউ পি আর এস এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট আনসার কোয়েশন সেভেন এর নেক্সট কোয়েশ্চেন বলছে ফিলান্থোপিস্ট এর মানে কি ফিলান্থিস্ট মিনস কি হবে তোমরা একটু কমেন্ট করে জানাও যারা বাড়িতে বসে দেখছো ভিডিওটা তিনশো চারজন এই মুহূর্তে লাইভ দেখছে চটপট করে ভিডিওটাকে লাইক করো একবার বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দাও কারণ পশ্চিমবঙ্গের সর্বপ্রথম আমরা সবার আগে নিয়ে এসেছি হান্ড্রেড কোয়েশ্চেন একটা ভিডিওর মাধ্যমে সলিউশন ওকে

এখানে বলেছে ক্রিয়েচার হ্যাভিং বোথ মেল অ্যান্ড ফিমেল অর্গানস কি হয়ে যাবে এখানটাতে কোয়েশ্চেন নাম্বার টেন উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট আনসার ওকে অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার ইলেভেন বলছে কি বলছে হোয়াট টাইপ অফ সেন্টেন্স ডু অর ডাই এই ডু করো অথবা মরো

তারা এই কোয়েশ্চেন থেকে কিন্তু অনেকটা হেল্প পাবে মানে এই কি থেকে অনেকটা হেল্প পাবে বাংলার সর্বপ্রথম আমরাই নিয়ে এসেছি এই টাইপের একটা আনসার সেশন যেখানে আমরা টোটাল ওয়ান টু হান্ড্রেড কোয়েশ্চেনের এর কি তোমাদের সামনে প্রকাশ করতে চলেছি তো চলো আমরা সাড়ে তিনশো প্রায় স্টুডেন্ট চলে এসছে আর অনেকেই লাইভ কমেন্টসও করছে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে লাইক করে দিও ওকে আমি তোমাদের কাছে এ করব নেক্সট কোয়েশ্চেন আমরা উত্তর করব কি বলছে ইনস্টেড অফ টলারেন্স উই ক্যান স্টে কোয়েশ্চেন নাম্বার ফোরটিন কি বলছে দেখো কোয়েশ্চেন নাম্বার এ বলছে সি বেয়ার উইথ হয়ে যাবে রাইট রাইটর ইনস্টেড অফ টলারেন্স উই ক্যান সে টলারেন্সের জায়গায় আমরা কি বলতে পারি ওকে তো ইনস্টেড অফ টলারেন্স সেখানে হয়ে যাবে অপশন সি বিয়ার উইথ ইস দ্য রাইট আনসার যেহেতু এটা অ্যান্সার কি একটা সেশন তো সুতরাং আমি এখানে কিন্তু একটু তাড়াতাড়ি তোমাদেরকে বলে দিচ্ছি কি বলছে দেখো পনেরো নম্বর কোয়েশন হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ফর্ম অফ হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক অপশন এ বি সি ডির মধ্যে কোয়েশন নম্বর ফিফটিনের উত্তর হয়ে যাবে অপশন ডি বাই হুম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান ওকে নেক্সট কোয়েশন কোয়েশন নম্বর সিক্সটিন বলছে দ্য অ্যানাটমি অফ ফরগো ইজ কি হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন উত্তর হয়ে যাবে অপশন বি দ্য স্পাইস ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার সিক্সটিনের বি হয়ে গেল উত্তর এরপর চলে আসবে আপনার কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন কি বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড রাম অ্যান্ড হিস ব্রাদার্স ওয়ার ফোর ইন ড্যাশ কি হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন বলছে অপশন বি হয়ে যাবে নাম্বার ফোর ইন নাম্বার মানে রাম এবং তার ভাইয়েরা সংখ্যায় চারজন এটাই হচ্ছে মানে কোয়েশ্চেনটার কোয়েশ্চেন নাম্বার এইটিন বলছে গিভ দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অফ ওয়ান হু টকস এখানে কি বলছে যে অনেক কথা বলেই যাচ্ছে কথা বলেই যাচ্ছে সেক্ষেত্রে কি সি হয়ে যাবে এখান থেকে রাইটান্সার আমি মনে করি আমাদের ক্লাস থেকে আমাদের বিভিন্ন ক্লাস থেকে ইংলিশ ক্লাস থেকে তো তোমাদের এইটি টু নাইনটি পার্সেন্ট হুবহু কোয়েশ্চেন তোমরা পেয়ে গেছো ওকে সেটা তোমরাই জানো আমি কিছু বলবো না নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার নাইনটিন বলছে ইউজ এ কারেক্ট জেরান্ট ওকে ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস একটা সঠিক জেরান্ট ফর্ম ইউজ করতে বলছে ভার্ভেল নাইনটিন কোয়েশ্চেন নাম্বার নাইনটিন কি বলছে দেখো কোয়েশ্চেন নাম্বার নাইনটিন বি ইজ দ্য রাইট আনসার পেইন্টেড হয়ে যাবে এখানতে রাইট আনসার ওকে আই লাইক পেন্টেড পিকচার ওকে তো তারপরে চলে যাবো আমরা কুড়ি কোয়েশ্চেন নাম্বার কুড়িতে কি বলছে দেখো অ্যান অফস্ট্রেসিয়ান অফস্ট্রেসিয়ান ডিলস উইথ চাইল্ড ডিজিজ লিভার ডিজিজ প্রেগন্যান্সি অ্যান্ড চাইল্ড বার্থ অ্যান্ড ডি নার্ভ ডিজিজ উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট আনসার প্রেগন্যান্সি অ্যান্ড চাইল্ড বার্থ এটা হয়ে যাবে ওকে তারপরে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান এখানে দেখতে পাচ্ছ না নাম্বারটা ওঠেনি কারণ এখানে দেখতেই পাচ্ছ কোয়েশ্চনটাকে আমাদের যে পিডিএফটাকে সেটাকে কিন্তু মডিফাই করা হয়েছে সুতরাং এটাকে একদম লুক দেওয়া হয়েছে অ্যাজ এ পিডিএফের মতো কোয়েশ্চেন ছবি তোলার মতো নয় তো এটাতে করতে আমাদের অনেকটা টাইম লেগে গেছে তবুও তোমাদের সামনে নিয়ে এসেছি বাংলার সবার প্রথম সর্বপ্রথম আমরা আমাদের পুরো হান্ড্রেডটা কোয়েশ্চেন একশোটা কোয়েশ্চনের সঠিক উত্তর

হবে ফর হবে নাকি উইথ হবে অ্যাবাউট হবে না টু হবে কোয়েশন নাম্বার টোয়েন্টি ফাইভ ডি হয়ে যাবে ওরিং অ্যাবাউট মানে তুমি কিসের জন্য ওরিং করছো আর কি এই টাইপের একটা ফিল ওকে তো চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশন নাম্বার আমাদের চলে আসবে টোয়েন্টি সিক্স কোশ্চেন আমরা চলে যাবে আমাদের টোয়েন্টি সিক্স আমরা এবার দেখবো বাংলাতে এবার থাকবে জি কে পোর্শন তোমরা প্রত্যেকে দেখো আমি একটু সেটিংসটাকে চাইলে চেঞ্জ করে নিতে পারি কারণ আমার পেছনে হয়তো কোয়েশ্চেনটা আড়াল হয়ে যেতে পারে তার জন্য আমি বলছি অ্যান্ড স্টুডেন্ট এই ভিডিওটা লাইভ দেখছোই প্রত্যেকে ভিডিও ভালো লাগলে একটা করে লাইক করো বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দাও অ্যাবাউট একদমই তাই পঁচিশে এখনও পর্যন্ত যারা ইংলিশ পোর্শনটা করেছো আমাকে একবার একটু কমেন্ট সেকশনে জানাও যে পঁচিশটার মধ্যে কতগুলো কোয়েশ্চেন তোমাদের ঠিক হয়েছে ওকে পঁচিশটার মধ্যে কতগুলো কোয়েশ্চেন তোমাদের ঠিক হয়েছে সেটা একটু জানাও আর আমি তাহলে আর সরাচ্ছি না কোনো রকম চেঞ্জেস করছি না আমি দেখতে পাচ্ছি যে আমার পেছনে যারা রয়েছে প্রত্যেকেই আমার কোয়েশ্চেনগুলো দেখতে পাচ্ছ তাই না তো চলো অনেকে বলছে স্যার একশোটা মতো না আমি ওটা জিজ্ঞেস করিনি জয়ন্ত দেবনাথ বলছে একশোটা মতো আমি ওটা বলিনি আমি বলেছি পঁচিশটার মধ্যে কতগুলো হয়েছে টোটাল দুশোটার মধ্যে একশোটা মতো হচ্ছে তোমার সেটা নয় আমি বলছি পঁচিশটা কি হবে ওকে তো চলো ছাব্বিশের অনেকে বি বলছে দেখো স্যার যেটা পাঠিয়েছে আমি তার বিরুদ্ধে কিচ্ছু করতে পারবো না ইংলিশ পোর্শনে আমার মনে হয় প্রত্যেকটা ঠিক আছে ও ছাব্বিশ তো জিকে পোর্শনের কথা বলছো তো চলো দেখে নেওয়া যাক জিকে পোর্শনে ছাব্বিশের আমাদের উত্তর কি হবে বলছে সত্যজিৎ রায়ের ড্যাশতম জন্মবার্ষিকী এই বছর দু সালে উদযাপন করা হয়েছে তোমরা ম্যাক্সিমামই কি বলছো এটার উত্তর ম্যাক্সিমামি কি বলছো সাতাশে সি ইজ দ্য রাইট অ্যান্সার এর বলো ছাব্বিশ টোয়েন্টি ফোর সরি টোয়েন্টি সিক্স 26 উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট আনসার একশো তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে সত্যজিৎ রায়ের ওকে নেক্সট क्वेश्चन ছিল কি লোকটাক রথ কোন রাজ্যে অবস্থিত नंबर 27 লোকটাক রথ কোন রাজ্যে অবস্থিত क्वेश्चन নাম্বার টোয়েন্টি সি হয়ে যাবে মণিপুর ইজ দ্য রাইট আনসার যারা পরীক্ষাটা দাওনি তোমাদেরকে বলছি প্লিজ চেষ্টা করো একবার তোমরাও কি সঠিকভাবে উত্তর করতে পারছো কিনা এই একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ওকে তো চলো আমরা দেখে নিই নেক্সট কোয়েশ্চেন বলতে বর্তমানে কে এয়ার ইন্ডিয়ার সিইও এবং এমডি নিযুক্ত হয়েছেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইটের উত্তর হয়ে যাবে ক্যাম্পবেল উইল সন ওকে তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইটের বি এ হয়ে যাবে রাইট আনসার আর আমি দেখতে পাচ্ছি তোমাদের হয়তো বা আমার পেছনে কোয়েশ্চেন কিছু কিছু লুকিয়ে যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটু যে আমাকে জাস্ট কয়েক সেকেন্ড টাইম দাও আমি চেষ্টা করবো যে তোমাদের এই প্রবলেমটাকেও সলভ করে দিতে ওকে তো আমার মনে হয় এবার আর কোনো প্রবলেমটাই হলো না তাই না চলো আমার মনে হয় এবার আর কোনো প্রবলেম হবে না কারণ আমি তোমাদেরকে সেই প্রবলেম সলিউশনটা করে দিয়েছি ওকে প্রত্যেকে কনফার্ম যে সবাই ঠিকঠাক দেখতে এবং শুনতে পারছো কি না কারণ যদি দেখতে এবং শুনতে না পারো আমি কাদের জন্য ভিডিওগুলো করছি ওকে তো এটাকে একটা সঠিক মাপ দিলে পরে আর কোনো প্রবলেম হবে না আমার পেছনেও কোশ্চেন ছু মানে লুকিয়ে যাবে না তাই তো তো ওকে আমার মনে হয় এই 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 সেটিংসটা রাখলে পরে খুবই সুন্দর তোমরা দেখতে এবং শুনতে পাবে আমি নেক্সট কোয়েশনে চলে যাবো কোয়েশন বলছি নিম্নলিখিত কোন সংবিধানী সংশোধনীতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে একটি শাসনতান্ত্রিক রূপ দেওয়া হয় লাস্ট যেদিন আমাদের অফলাইন কোচিংয়ে একটা মকটেস্ট নেওয়া হয়েছে যারা ভিডিওটা দেখছো প্রত্যেকের জন্য বলছি পঞ্চায়েতি রাজের যে ব্যবস্থা শাসনতান্ত্রিক রূপ দেওয়া হয় আমরা এই দিন করিয়ে মানে তোমাদেরকে কোয়েশ্চেন দেওয়া ছিল কিন্তু এটা পঞ্চায়েতী রাজ না করে ছিল মিউনিসিপ্যালিটি যেটা রয়েছে সেইটা কিন্তু ছিল মানে সুতরাং কতটা রিয়েল কোয়েশ্চেন তোমাদের সাথে মানে আমাদের সাথে মিল রয়েছে তোমরা জিনিসটাকে বোঝো যে আমাদের কোয়েশ্চেনের সেটের সাথে কীভাবে মিল রয়েছে লাস্ট যে মক টেস্টটা একবার ভালো করে চিন্তা করো ওকে কি বলছে তাহলে এটা কি হয়ে যাবে টোয়েন্টি নাইনের উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট আনসার তিয়াত্তরতম হয়ে যাবে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার থার্টি কি বলছে যদি কেবিলকে সাংকেতিক ভাষায় বলা হচ্ছে এইটা তাহলে এইটাকে সাংকেতিক ভাষায় মানে কার সাংকেতিক ভাষা হচ্ছে এটা অ্যাকচুয়ালি দেখো এখানে কি বলছে সি সি এর রিভার্স লেটার কি আছে সি এর রিভার্স লেটার আছে এক্স তাই না সি এক্স তাহলে এর রিভার্স লেটার কি আছে জেড মাইনাস ওয়ান ওকে রিভার্স মাইনাস ওয়ান করেছি তাহলে আমরা কি পেয়েছি ওয়াই ওকে ঠিক আছে আমরা লিখলাম তো বি এর কি হবে বি ওয়াই ওকে তো ওয়াই এর পরে প্লাস ওয়ান করলে আমরা কি পাই ওয়াই এর পরে প্লাস ওয়ান করলে পারি আমরা জেড জেড এক্স ওয়াই তাহলে এল এর সাথে কি হবে এল ও ঠিক আছে আর এর সাথে কি হবে ইফি সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এখানটাতে যে ওয়াই কার রিভার্স লেটার হবে ওয়াই রিভার্স লেটার হবে বি এর রিভার্স লেটার হবে ওয়াই ওকে তাহলে বি এর সাথে আমরা কি বলছি না বি এর রিভার্স লেটার হচ্ছে ওয়াই তাহলে আমরা পাচ্ছি বি তারপর দেখো জেড আছে তাহলে জেড এমন কার রিভার্স লেটার এর মাইনাস ওয়ান ওকে এমন কার রিভার্স লেটার এর মাইনাস ওয়ান তাই তো তাহলে কি হবে কোয়েশ্চেন নাম্বার থার্টি দেখো বিএ সি কে যদি আমরা নিই বি এ সি কে এখানে দেখো এর সাথে জেড থাকার উচিত ছিল কিন্তু এখানে আছে ওয়াই ওকে আর এখানে কি আছে বি সাথে জেড থাকা মানে এই জায়গাটাকে জাস্ট একটুখানি চিন্তাভাবনা করো ওকে তো বি ওয়াই আর এ জেড একটু জাস্ট এখানে উল্টানো রয়েছে না আর একটা জিনিস এখানে হতে পারে সেটা কি আমি তোমাদেরকে জাস্ট বলে রাখি যে এখানে আমরা এই লজিকটাও করতে পারি এই লজিকটাও করতে পারি সেটা কি সেটা হচ্ছে কি সি এক্স ওকে প্রথমটার সাথে প্রথমটা আমরা বলবো যে বি ওয়াই লিখলাম ওকে এর সাথে রয়েছে এর সাথে তার মানে আমরা লিখব তার এক ঘর পরে এর সাথে আমরা তার মানে আমরা বলবো কি যে না এখানে এর সাথে হয়ে যাবে আমার আমার তার মানে আসছে এখানটাতে কোনটা কুয়েশনটাতে মেবি আমার মনে হচ্ছে ভুল রয়েছে কুয়েশনটাতে ওকে মনে হচ্ছে আমার ভুল রয়েছে কারণ দেখো এখানটাতে হওয়া উচিত কি হওয়া উচিত হচ্ছে আমরা বলবো বি আমরা বলবো যে বি সাথে হয়ে যাবে এটা আর তারপরে তারপরে যেটা রয়েছে অর্থাৎ এক্স এক্সে এক্স এর সাথে হয়ে যাবে সি তো সি এটা হওয়া উচিত ছিল তারপরে কার হওয়া উচিত ছিল দেখো তারপরে হওয়া উচিত ছিল এ সম্ভবত আর তারপরে উচিত ছিল কে তাই না দেখো একটা জিনিস খেয়াল করো এখানটাতে দেখো এর সাথে প্রথম সির সাথে এক্স হচ্ছে এর সাথে জেড হচ্ছে বির সাথে ওয়াই হচ্ছে এল এর সাথে ও হচ্ছে ভি হচ্ছে মানে অ্যাকচুয়ালি যেটা বাংলা ভাষায় আমরা বলছি প্রত্যেকটা রিভার্স লেটারগুলো এখানে লেখা আছে ওকে তো অ্যাকচুয়ালি রিভার্স সেই হিসাব করে আমরা দেখতে গেলে কি পাবো দেখো এখান থেকে আমরা বলবো যে বি ওয়াই বাই আর হচ্ছে দেখো এ জেড এ জেড আর সি এক্স আছে আর কেপি আছে অপশন বি কে যারা মার্ক করছো হান্ড্রেড পার্সেন্ট রাইট অ্যান্সার এটা থেকে হচ্ছে ওকে তো এখান থেকে আমরা দেখে নিলাম কোশ্চেনটাতে একটুখানি গরমিল ছিল মনে হচ্ছে বাট তবু আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ান বলছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত করেন কে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত করেন কে এই কোয়েশ্চেনটা লাস্ট দিন আমরা যে মক টেস্টটা নিয়েছিলাম আমরা যে মক নিয়েছিলাম আমাদের অফলাইন সেন্টারে তোমরা যারা যারা আছো প্লিজ একটু হাত তোলো এই কোয়েশ্চেনটাকে কমন এসেছে কিনা থার্টি ওয়ান কোয়েশ্চেন নাম্বার সি হয়ে যাবে রাইট আনসার ওকে তো আমি সেই সমস্ত স্টুডেন্টদেরকে বলবো এখন যদি আমি কোশ্চেন পেপারটা এনে দেখাই তাহলে তোমরা হয়তো বিশ্বাস করবে যে এইরকম হুবহু কমন যে সেই সেট থেকে এখানে হুবহু কমন চলে সেটা আমি বলতে পারছি কারণ আমি সেই দিন স্টুডেন্টদের সামনে গিয়ে দেখাবো ওকে কারণ আমাদের নেক্সট আজকে তো সানডে পুরো ছুটি থাকে কোশ্চেন কিন্তু এটা হুবহু কমন আগেরটাও হুবহু কমন নিজের কোয়েশ্চেন দেখো কি বলছে থার্টি কোন আইন ব্রিটিশ সরকারের রাজনৈতিক কার্যকলাপ দমন করার জন্য চরম ক্ষমতা নিয়েছিল এক্ষেত্রে উত্তর হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার রাউল্যাক্ট অ্যাক্ট ওকে তার তাহলে কি হবে রাইট আনসার পার্শ্ব লাইভ লাইভ দেখছো স্টুডেন্টসরা প্রত্যেক একবার কমেন্ট করো এত ইজি অনেকে বলছে দেখো ইজিটা বাড়ি বসে মনে হয় অ্যাকচুয়ালি পরীক্ষার হলে গিয়ে অনেকটাই কঠিন মনে হয় ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো কোয়েশ্চেন আবার কী বলছে কলকাতাকে সাংকেতিকভাবে লেখা হয় দেখো কে ইলেভেন ও ফিফটিন এল টুয়েলভ কে ইলেভেন ওকে এ ওয়ান টি টোয়েন্টি ওয়ান মানে জিরো ওয়ান লিখেছে ওকে টি হচ্ছে টোয়েন্টি আর এ মানে জিরো ওয়ান তাহলে বেঙ্গল কী হবে বেঙ্গল মানে জিরো টু হবে ওকে তাহলে ই ফর জিরো ফাইভ হবে জিরো টু জিরো ফাইভ এন ফর চোদ্দো হবে জি ফর জিরো সেভেন হবে আর এল ফর জি ফর জিরো সেভেন জিরো ওয়ান আর এল ফর টুয়েলভ তাহলে কি আছে দেখো আমরা বলবো জিরো টু জিরো ফাইভ জিরো টু জিরো ফাইভ চোদ্দো জিরো টু জিরো ফাইভ একুশ জিরো টু জিরো ফাইভ চোদ্দো জিরো টু জিরো ফাইভ চোদ্দো তারপরে চোদ্দোর পরে কি আছে দেখো জিরো সেভেন জিরো লাস্টে জিরো সেভেন চোদ্দোর পরে জিরো সেভেন জিরো তারপরে আছে ওয়ান ওয়ান টু জিরো সেভেন জিরো নেই এটাতে জিরো সেভেন জিরো নেই এটাতে অপশান এ ইজ দ্য হান্ড্রেড পার্সেন্ট রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার থার্টি থ্রি নেক্সট চলে যাব আমরা কোয়েশ্চেন নাম্বার থার্টি ফোর আইন প্রণয়নের জন্য শিক্ষা অন্তর্ভুক্ত আছে কোন তালিকা এটা তো সবচেয়ে মানে রিপিটেড কোয়েশন কোয়েশন থার্টি ফোর উত্তর যুগ্ম তালিকায় শিক্ষা কোন তালিকায় রয়েছে এটা যুগ্ম তালিকায় হয়ে যাবে হ্যাঁ অনেকেই বলছিল যে ইজি কোয়েশ্চেন এসছে এবার রয়েছে কাট অফ কিন্তু একটু বাড়তে পারে আমি রাতের দিকে তোমাদের কাট অফ এর একটা ভিডিও করে দিতে পারবো ওকে কোয়েশন নাম্বার থার্টি ফোর কি থার্টি ফাইভ কি বলছে নিম্নলিখিত কোনটি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোয়েশ্চেন নাম্বার থার্টি ফাইভ উত্তর হয়ে অপশন বি গোরগাবুরু ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন চলে যাব আমরা কোয়েশ্চেন নাম্বার থার্টি সিক্স ব্রঞ্জ কোন ধাতুর শঙ্কর ওকে কোয়েশ্চেন নাম্বার থার্টি সিক্সের উত্তর হয়ে যাবে অপশান এ তামা এবং তামা এবং টিন তাই তো তামা টিন না তামা দস্তা এটা তো আমারই খেয়াল নেই থার্টি সিক্স একবার একটু আমাকে জানাও কোয়েশ্চেন ব্রঞ্জ কোন ধাতুর শঙ্কর তামা এবং দস্তা নাকি তামা এবং টিন আমাকে একবার একটু কনফার্ম করো কোয়েশন নাম্বার থার্টি সিক্স আমার মনে হচ্ছে কোয়েশনটাতে আমার একটু কনফিউশন রয়েছে থার্টি সিক্স আমি কনফিউশন রয়েছে সেটাও আমি তোমাদেরকে উত্তর করে দেবো তোমরা একটু বলতে থাকো ততক্ষণ পর্যন্ত জাস্ট গিভ মি ওয়ান সেকেন্ডস আমি তোমাদেরকে সেটা আমার যেটা কনফিউশন আমি সেটা তোমাদেরকে উত্তর বলবো না ওকে কপার অ্যান্ড

এ ইজ দ্য রাইট অ্যান্সার আর এই কোয়েশ্চেনটা লাস্ট দিনের যে মক টেস্টটা নেওয়া হয়েছিল বলা হয়েছিল এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজ্যের কথা বা কোন শহরের কথা বলা হয়েছে এরকম একটা কোয়েশ্চেন ছিল আমার এখনও মনে আছে কোয়েশ্চেন কীভাবে হুবহু কমন আসছে সেটা তোমরা দেখো আমাদের করোনা প্রশ্ন থেকে কোয়েশ্চেন নাম্বার থার্টি এইট বলা হয়েছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি দুলহস্তি কি বলেছে দুলহস্তি জলবিদ্যুৎ শক্তি উৎপাদন প্রকল্প স্থাপিত হয়েছে কোয়েশ্চেন নাম্বার থার্টি হয়ে যাবে কি রাইট আনসার জম্মু ও কাশ্মীর থার্টি এইট আমরা করলাম থার্টি এইট এর বি ইজ দ্য রাইট আনসার প্রত্যেকে কি লাইক করেছো ভিডিওটাকে একবার আমাকে একটু কনফার্ম করো ছশো ছেচল্লিশ প্লাস স্টুডেন্ট আমাদের সাথে এই ভিডিওটা দেখছো এই মুহূর্তে এবং সবাই মিলিয়ে নিচ্ছ তাদের তামা এবং টিন হবে একদমই তাই একদমই তাই থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান যে তোমরা উত্তর দিতে পারছো লাইকও দেখতে পারছি দুশো তেইশের ওপরে চলে এসছে থ্যাংক ইউ সো মাচ আর হরিসেন তোমরা বলছো দেখো এই সমস্ত কোয়েশ্চেন এসে গেছে এগুলো আমাদের করানোর মধ্যে থেকে প্রত্যেকটা কোয়েশ্চেন করানোর মধ্যে থেকে ওকে দেখো কোয়েশ্চেন নাম্বার থার্টি নাইন এই কোয়েশনটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল আজকে আমি নিজে পার্সোনালি দশ বারের বেশি এটাকে আমি থার্টি নাইনকে গুগলে সার্চ করেছি যে এই নোটুব্রু নটুব্রু আকরিক লৌহ আকরিক খনিটি এটা কিন্তু আমি এখনও পর্যন্ত পাইনি এটার আনসারও কিন্তু আমাদেরকে এখনো প্রোভাইড করেননি আমাদের এক্সপার্ট গন কারণ এটা গুগলে পর্যন্ত দেখাচ্ছে না আমি সত্যিই মানে অবাক হয়ে যাই যেটা গুগলে পর্যন্ত দেখাচ্ছেন নোটু নোটুবুরু নটুবুরু আয়রন ওর মাইন্স আর লোকেটেড ইন কোথায় অবস্থিত নোটুবুরু এটা আমাদের জানা নেই এটা আমরা পরবর্তীতে তোমাদেরকে আপডেট করে দেবো যদি কারো জানা থাকে একবার আমাদেরকে কনফার্ম করতে পারো একবার কমেন্টসের মাধ্যমে জানাতে পারো কারণ এই কোয়েশ্চেনটা একটু কনফিউশন প্রত্যেকেরই ছিল এটা আমি গুগলে সার্চ করেছি গুগল থেকেও কিন্তু উত্তর দেখায়নি নেক্সট কোয়েশনে চলে যাবো কোশ্চেন নাম্বার ফর্টি ফর্টি বলছে কি নিম্নের করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের এখতিয়ার ভুক্ত ডিরেক্টলি কেন্দ্রীয় সরকার এই ট্যাক্সটা নিয়ে থাকে কোয়েশ্চেন নাম্বার ফর্টি এ ইজ দ্য রাইট আনসার ওকে কর্পোরেশনের কর কর্পোরেশন ট্যাক্স ওকে ভূমি রাজস্ব তো তোমরা জানো মদের ওপর সু অন্তঃশুল্ক তোমরা জানো রাজ্য সরকার ভিত্তি কর রাজ্য সরকার যেটা প্রফেশনাল ট্যাক্স ওকে তো এবার কি বলছে কর্পোরেশন ট্যাক্স যেটা রয়েছে সেটা কিন্তু ডিরেক্টলি কেন্দ্রীয় সরকারের এক্তিয়ার ভুক্ত নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্বেশান আফার ফর্টি ওয়ান বলছি কাশ্মীর ফাইলস ছবিটির পরিচালককে কিছুদিন আগেই যে ছবি নিয়ে গোটা দেশ তোল সেই ছবি থেকেও কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি দিয়ে দিয়েছে কোয়েশ্চানার ফর্টি ওয়ান সি ইজ দ্য রাইট অ্যান্সার বিবেক অগ্নি ত্রয়ী অগ্নিহোত্রী অগ্নিহোত্রী তো কি বলছে বিবেক অগ্নিহোত্রী ইজ দ্য রাইট ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ঘুরিয়ে দিয়েছে কি বলছে প্রত্নতাত্ত্বিক উপাদানের বয়স নির্ণয় করতে কোন আইসোটোপ ব্যবহার করা হয় যেহেতু কার্বন ডেটিং পদ্ধতির মাধ্যমে করা হয় তো কার্বন ডেটিং তোমরা সবাই যেন কার্বন ডেটিং ফর্টিন পদ্ধতিটার নাম কি কার্বন ডেটিং ফর্টিন তো এই ক্ষেত্রে কার্বনের সি আর এখানে ফর্টিন এই জন্য বলা হবে অপশন বি ইজ দ্য রাইট আনসার আর ইউএর যদি তোমরা বলো ইউরেনিয়ামের তো সেক্ষেত্রে দুশো নব্বই সামথিং কিছু একটা গুগলে দেখাচ্ছিলো বাট এক্ষেত্রে এই উত্তরটাই সঠিক হচ্ছে কার্বন ডেটিং ফর্টিন তো এই ক্ষেত্রে আমি করে দেবো অপশন বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার ফর্টি টু নেক্সট কোয়েশ্চেন চলে যাবো কোয়েশ্চেন নাম্বার ফর্টি থ্রি বলছে নিম্নোক্ত বিদেশি পর্যটকদের সময়কাল অনুযায়ী সাজান ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন এবং যারা পুরো বংশগুলোকে ভালো ভালো করে পড়েছ তারাই একমাত্র এই কোয়েশ্চেনটা উত্তর করতে পারবে কোয়েশ্চেন নাম্বার ফর্টি থ্রি উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট আনসার অর্থাৎ ডি সি এ বি ডি ফর মেগাস্তিনিস সি ফর ফাহিএন তারপর হচ্ছে হিউএন সাং তারপরে হচ্ছে ইথ সিং ইৎসিং সিং ওকে তো এক্ষেত্রে অপশন সি আমরা করছি রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন আমরা করব কোয়েশ্চেন নাম্বার ফর্টি ফোর বলবে নিম্নক্ত কোন প্রাণীটিকে জীবন্ত জীবাশ্ব বলা হয়ে থাকে দেখো অ্যামিবাতে অ্যামিবাকে তো জীবন্ত জীবাশ্ব বলা হয় না চিংড়িকেও বলা হয় না আপেল শামুককে বলা হয় না তাহলে কি পেরিপেটাস হয়ে যাবে রাইট আনসার অপশন এ ইজ দ্য হান্ড্রেড পারসেন্ট কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফর্টি ফাইভ পশ্চিমবঙ্গের কয়টি জেলা আছে কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের কয়টি জেলা আছে অপশন সি তেইশটি জেলা আছে ওকে খুব তাড়াতাড়ি জেলার সংখ্যা হয়তো বেড়ে যেতে পারে এরকম একটা আর্টিকেল আমি কিছুদিন আগেই আমাদের পেপার বা নিউজ থেকে আমি পড়ছিলাম ওকে নেক্সট কোয়েশ্চেন কি বলছে কোয়েশ্চেন নাম্বার ফর্টি সিক্স বলছে মেত্যুর নির্মিত হয়েছে ড্যাশ নদীর উপর মৃত্যুর বাদ নির্মিত হয়েছে ড্যাশ নদীর উপর কোয়েশন সিক্স উত্তর কি কৃষ্ণ হয়ে যাবে এখানে রাইট নাম্বার কি বলছে স্ট্রিমিং যদি স্পিচের সাথে সম্পর্কযুক্ত হয় তাহলে ডিফেন্স ডিফনেস সরি ডিফেন্স ডিফনেস কার সাথে সম্পর্কিত অনেকে এয়ার করেছো বাট এয়ার যদি বলতো স্ট্রিমিং সাথে স্পিচ বলেছে কথা বলা ওকে তো স্পিচ মানে কথা বলা নট মাউথ ওকে তো সেক্ষেত্রে ডিফনেস হয়ে যাবে অপশন বি হেয়ার হেয়ারিংয়ের সাথে সম্পর্কযুক্ত হয়ে যাবে কোশ্চান নাম্বার ফোর্টি এইট বলছে এলপিজিতে কোন গ্যাসের উপাদান সবচেয়ে বেশি পরিমাণে থাকে একদম হুহু কমন কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি এইট উত্তরযুক্ত অপশন ডিবিউটেন ইজ দ্য রাইট অন্সার নেক্সট কোয়েশ্চেন বলছে ফোর্টি নাইন হার্টের পেস কোন তেজস্ক্রিয় উপাদান ব্যবহার করা হয়ে থাকে কোশ্চেন নাম্বার ফোর্টি নাইন हो जाए ऑप्शन सी प्लूटोनियम इज द राइट आंसर ওকে কোন দেশ সম্প্রতি ইউএন হিউম্যান রাইট কাউন্সিল এ রাশিয়াকে স্থলাভিষিক্ত করেছে মানে রাশিয়াকে সরিয়ে রিপ্লেস করেছে যাকে বলে স্থলাভি স্থলাভিষিক্ত মানে হচ্ছে রিপ্লেস করেছে কোন দেশ সম্প্রতি ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল থেকে রাশিয়াকে সরিয়ে দিয়েছে পরিষ্কার কথা যাকে বলা হয় কোয়েশ্চেন নাম্বার ফিফটি বি ইজ দ্য রাইট আনসার চেক রিপাবলিক ওকে চেক রিপাবলিক ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার ফিফটি ওয়ানে চলে যাবো আমরা বলছি কে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি স্থাপন করেছিলেন কোয়েশ্চেন নাম্বার ফিফটি বর্তমানে মুখ্য সচিব নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন ভেরি কমন রাইট কোয়েশ্চেন রাজীব কুমার হয়ে যাবে এখান থেকে রাইট আনসার এরপরে চলে আসো নাম্বার ফিফটি থ্রি বলছে এর পুরো কথাটি কি ভেরি ভেরি কমন 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 কোয়েশ্চেন সেবি তো বারবার আসে কোয়েশ্চেনটা কোয়েশ্চেন নাম্বার ফিফটি থ্রি কি বলছে অপশন সি ইজ দ্য রাইট আনসার ওকে সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি ওকে নেক্সট কোয়েশনে চলে যাবো কোয়েশ্চেন নাম্বার ফিফটি ফোরে কী বলছে দেখো একটি ভুল পদ সমেত একটি সংখ্যা শ্রেণী দেওয়া আছে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে ভুল পদটিকে চিহ্নিত করো কি বলছে ফিফটি থ্রি ফিফটি নাইন সিক্সটি থ্রি সিক্সটি সেভেন আর হচ্ছে সেভেন্টি ওয়ান আমরা সবার প্রথম কী দেখি এই সমস্ত কোয়েশ্চনের ডিফারেন্স দেখার চেষ্টা করি ওকে এই সমস্ত কোয়েশনের ডিফারেন্স দেখার চেষ্টা করি তো অলরেডি আমাদের ফিফটি ফোর নাম্বার কোয়েশন আমরা দেখছি ওকে তো আমরা এখান থেকে করছি ফিফটি থ্রির পরে রয়েছে ফিফটি নাইন তো এর মধ্যে ডিফারেন্স কত রয়েছে দেখো প্লাস ছয় তাই তো প্লাস ছয় তারপর দেখো ফিফটি নাইন থেকে সিক্সটি থ্রি উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি মানে এখানে আছে কি প্লাস চার তাই তো প্লাস চার তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি মানে কি আছে প্লাস চার ওকে আমরা করবো প্লাস চার তারপর সাতষট্টি আটষট্টি ঊনষত্তর সত্তর একাত্তর মানে এখানে আছে কত প্লাস চার আছে চার তো পরের কি উচিত দেখো তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট এটা আছে ছয় এটা আছে চার এটা আছে চার এটা আছে চার পরেরটা চার হওয়ার সম্ভাবনাটা বেশি তাহলে সাত এক আর চার হচ্ছে পাঁচ সেভেন্টি ফাইভ হওয়ার সম্ভাবনাটা বেশি ওকে তো কিন্তু এখান থেকে দেখো একটা জিনিস খেয়াল করো যে এখান থেকে তো সেভেন্টি ফাইভ কোথাও অপশানেই নেই অথবা যদি এখান থেকে প্লাস সিক্স করতাম ছয় রেখে সাত সেভেন্টি সেভেন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকতো কিন্তু এগুলো তো অপশানেই নেই তাহলে আমরা কী করবো আমরা এই সব ক্ষেত্রে না এক ঘর বাদ দিয়ে এক ঘর নেওয়ার চেষ্টা করবো তো দেখে নেওয়া যাক এক ঘর বাদ দিয়ে ঘর করলে কী হয় ফিফটি থ্রির সাথে আমরা করে নেবো সিক্সটি থ্রি ওকে আমরা ফিফটি থ্রির সাথে সিক্সটি থ্রি মানে প্লাস টেন হয়েছে ওকে তাহলে দেখো সিক্সটি থ্রির সাথে সেভেন্টি মানে এটা কত হচ্ছে তিন আট নয় দশ এগারো মানে প্লাস এইট যোগ হচ্ছে তাই না আর ফিফটি নাইনের সাথে সিক্সটি যদি আমরা করি তাহলে কত হচ্ছে ঊনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি সাতষট্টি প্লাস আট যোগ হচ্ছে তাই না তো আমরা কী করতে পারি আমরা বলতে পারি মাইনাস টু হবে সিক্সটি থেকে যদি আমরা মাইনাস টু থেকে মাইনাস টু করি মাইনাস প্লাস হবে ওকে তাহলে আট আর সাত সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর সেভেন্টি থ্রিও তো অপশানে নেই ওকে তোমরা একটু বলো এখান থেকে কি হতে পারে রাইট আনসার ও আচ্ছা এটা তো বলেছে কি এটা সরি 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 আমার কোয়েশ্চেনটা বুঝতে একটু ভুল হচ্ছিল আমি পরের সংখ্যাটা বের করতে ব্যস্ত ছিলাম তোমরা অনেকেই এটার কিন্তু সঠিক উত্তর করে দিয়েছো ফিফটি ফোর অপশান বি বলছে অনেকেই স্যার অপশান বি ইজ দ্য রাইট আনসার এবং আমি যেটা ভুল করছিলাম একটুর জন্য একটুর জন্য যেটা ভুল করছিলাম সেক্ষেত্রে কি হচ্ছিল স্যার ভুল চেয়েছে হ্যাঁ একদমই তাই ভুল না করে আমি কি করছিলাম সঠিকটা খুঁজে পার করার চেষ্টা করছিলাম তো এক্ষেত্রে ওকে এরপরে মন্টেগু চেমস ফোর্ড সংস্কারটি ঘোষিত হয় কোয়েশ্চেন নাম্বার ফিফটি ফাইভে মন্টেগু চেমস ফোর্ড আইন সংস্কার যেটা ছিল আর কি সেটা ফিফটি ফাইভে কি হবে রাইট আনসার তোমরা কে কে বলতে পারবে নাম্বার ফিফটি ফাইভের এর মানে ঘোষিত কত সালে মন্টেকু চেঞ্জ ফোর্ড আইন উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট আনসার ওকে তো প্রত্যেকে ঠিকঠাক দেখতে এবং শুনতে পারছো কিনা একবার আমাকে জাস্ট কমেন্ট করে জানাও যে ঠিকঠাক দেখতে এবং শুনতে পারছো কি না আর জাস্ট আমাকে ছোট্ট দশ সেকেন্ডে একটা ব্রেক দাও ছোট্ট দশ সেকেন্ড আমি একটু জলটা খেয়ে নিই জলটা খেয়ে আমি তোমাদেরকে বাকি উত্তরগুলো বলছি জাস্ট কেউ কোথাও যেও না ভিডিও এখানেই থাকবে আমি জাস্ট দশ সেকেন্ডের জন্য একটা ব্রেক নিচ্ছি ওকে প্লিজ সবাই লাইভে স্টে করো কোথাও যেও না প্রত্যেকেই থাকো ওকে আমরা অলরেডি যেটা করে ফেলেছি সেটা কি ফিফটি ফাইভ পর্যন্ত আমরা করে ফেলেছি আর তারপরে আমরা চলে এসেছি আবারও আমি ব্যাক করেছি কোয়েশ্চেন নাম্বার চলে আসবো আমরা ফিফটি সিক্সে ফিফটি সিক্সের উত্তর কি হয়ে যাবে বলো চটপট করে বলছে নিম্নলিখিত ভারতীয় ব্যক্তিত্বদের মধ্যে কোন কুস্তিগির দু সালের এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে এককভাবে স্বর্ণ পদক লাভ করেছে কোয়েশ্চেন নাম্বার ফিফটি এর উত্তর হয়েছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার রবি কুমার দাহিয়া হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন কি বলছে ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি বাধ্যকর পণ্ডিত শিব কুমার শর্মা সম্প্রতি পরলোক গমন করেছেন তিনি কোর কোন সুরযন্ত্রের সাথে যুক্ত ছিলেন তোমাদের এই কোয়েশ্চেনটার উত্তর করতে থাকো চটপট করে কোয়েশ্চেন নাম্বার ফিফটি সেভেন এর চটপট করে একবার বলো দেখো পশ্চিমবঙ্গে সবার প্রথম ভিডিওটা আমরাই স্টার্ট করেছি এবং পশ্চিমবঙ্গে সবার প্রথম আমরা তোমাদেরকে একটা আনসার কি প্রোভাইড করার চেষ্টা করছি যেটা আনঅফিশিয়াল বাট হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট করার চেষ্টা করছি তার জন্য হয়তো দু এক সেকেন্ড তোমাদের একটু অপেক্ষা করতে হতে পারে দুই একটা কোয়েশ্চেনের জন্য কারণ আমরা পুরোপুরি না মিলিয়ে সেই কোয়েশ্চেনটা তোমাদেরকে দিচ্ছি না ওকে তো আমাদের সাথে কোঅপারেট করলে আমরাই তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট আনসার কিটা প্রকাশ করতে পারছি প্লিজ আমাকে জাস্ট কিছুক্ষণ টাইম দাও জাস্ট কয়েক সেকেন্ড টাইম নেক্সট কোয়েশ্চেন আমরা করে দেব কি তবলা তবলা হয়ে যাবে ক্ষেত্রে রাইট আনসার ওকে তো এখানে তো তবলা নেই কী বলছে ভারতীয় সঙ্গীত সঙ্গীতের কিংবদন্তি বাদ্যকর পণ্ডিত শিব কুমার শর্মা সম্প্রতি পরলোক গমন করেছেন তিনি কোন সুরযন্ত্রের সাথে যুক্ত ছিলেন এক্ষেত্রে গুগল বলছে তবলা ইজ দ্য রাইট আনসার যেটা আমি নিজেও দেখছি তবলা বাই দ্য টাইম হি ওয়াজ টুয়েন টুয়েলভ হি পারফর্ম দ্য লোকাল রেডিও স্টেশন অ্যান্ড তারপরে রয়েছে তো সন্তুর সন্তুর হয়ে যাবে রাইট আনসার সন্তুর কি আছে সন্তুর মানে সন্তুর ইজ দ্য রাইট আনসার এই কোয়েশনটার উত্তর দুই রকম ছিল গুগলে তার জন্য একটু টাইম লাগলো বাট তোমাদেরকে একদমই হান্ড্রেড পার্সেন্ট রাইট আনসার আমরা প্রকাশ করছি কোয়েশন নাম্বার ফিফটি সেভেনের উত্তর কী হয়ে যাবে তাহলে অপশান ডি ইজ দ্য রাইট আনসার সন্তুর হয়ে যাবে রাইট আনসার এরপরে চলে যাব আমরা কি বলছে দেখো ফার্নের বিভিন্ন রকম প্রজাতি রয়েছে ফার্নের বিভিন্ন রকম প্রজাতি রয়েছে পরের যে কোয়েশ্চেনটা বলছে নিম্নলিখিত কোনটি জলজ ফার্ন ওকে নিম্নলিখিত কোনটি জলজ ফার্ন এখানে রয়েছে ড্রয় অপটেরিয়াস স্যালভিনিয়া এবং কোয়েশ্চেন কোয়েশন ফিফটি এইট কি বলছে আবার ভালো করে পড়ো জলজ ফার্ন ফার্নের তো বিভিন্ন রকম প্রজাতি থাকতে পারে তো অ্যাকুয়েটিক ফার্ন কোনটা হবে চটপট করে রাইট আনসার তোমরা করো আমরা তোমাদেরকে হানড্রেড পার্সেন্ট রাইট আনসার প্রকাশ করার চেষ্টা করছি এবং তোমরা তো জানো যে পশ্চিমবঙ্গে সবার প্রথম যেহেতু আমরা স্টার্ট করেছি ঠিক আছে সালভেনিয়া ইজিক ফালভেনিয়া সালভেনিয়া হয়ে যাবে অপশান সি ফিফটি এইট কোয়েশন ফিফটি এইট এর আমরা করে দেবো অপশান সি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশনে চলে দেব আমরা কোয়েশন নাম্বার ফিফটি নাইন কষাই ও কোলঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি ফিফটি নাইন বলো তোমরা যারা জানো অবশ্যই উত্তর করতে থাকবে নেক্সট কোয়েশ্চেন আমরা দুটো তিনটে কোয়েশ্চেন একটুখানি দেখে নিচ্ছি কাসাই অ্যান্ড কলকনিয়া রিভার্স জয়েন ফ্রম এই কোয়েশ্চেনটারও সঠিক উত্তর আমরা একটুখানি তোমাদেরকে জাস্ট দশ সেকেন্ডের মধ্যে উত্তর আমরা করে দেবো তোমরা জানো যে কোয়েশ্চেন পরীক্ষায় হয়েছে আড়াইটের পরে আড়াইটে পর্যন্ত আড়াইটের পরে এসে আমাদের কাছে এটা কোয়েশ্চেন পেপারটা তার মধ্যে আমরা জাস্ট পশ্চিমবঙ্গের সবার সবার আগে তোমাদেরকে আমরা আনসার কি প্রকাশ করছি এবং সেটাও হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট করার চেষ্টা করছি আমরা ওকে তো আমরা একটু দেখে নেব মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে গিয়ে এরা হচ্ছে তো আমাদেরকে কী বলছে কোয়েশ্চেন বলেছিল কি কাশাই এবং কলকাই নদীর মিলিত প্রবাহের নাম কি রূপনারায়ণ নদী হলদি নদী সুবর্ণরেখার নদী নাকি দামোদর নদী সেকেন্ডস আমরা এই কোয়েশনটাকে ভালো করে মিলিয়ে দেখে নিতে চাইছি যাতে তোমাদের কোনো রকম ভুল ইনফরমেশন না দিই আমরা ওকে ফর ছোট নাগপুর ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলস ইন্ডিয়া পাসেস থ্রুদা ডিস্ট্রিক্ট পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর অ্যান্ড পূর্ব মেদিনীপুর ইন ওয়েস্ট বেঙ্গলস বিফোর দ্য বে অফ বেঙ্গল রিভার্স তোমরা একটু বলো যদি তোমাদের জানা থাকে এই কোয়েশনটা কিন্তু আমাদের এখনও পর্যন্ত আনসার কি এসে পৌঁছায়নি ওকে তো এই কোয়েশ্চেনটাকে আমাকে এই মুহূর্তে স্কিপ করতে হচ্ছে কারণ এটাতে অনেক টাইম লেগে যাবে না হলে দুটো একটা কোয়েশ্চেন আমাদের স্কিপ করতে হতে পারে সো এই কোয়েশ্চেনটাকে আমরা স্কিপ করছি কাঁসাই এবং কলঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি রূপনারায়ণ নাকি হলদি নদী সুবর্ণরেখা নদী নাকি দামোদর নদী সম্ভবত উত্তর হওয়ার সম্ভাবনা যেটা ছিল সেটা রূপনারায়ণ হওয়ার সম্ভাবনাটা রয়েছে আমি আরও একবার জাস্ট তোমাদের জন্য জাস্ট দশ সেকেন্ড টাইম নিচ্ছি লাস্ট এটা যদি মিলে যায় তাহলে হয়ে না হলে পরে এটা আমার দেখতে হবে কিছু কিছু কোয়েশন তো একদম অ্যাকুরেটলি আমাকে মিলিয়ে দেখতে হচ্ছে ওকে একদম নিয়ার ঝাড়খণ্ড ডিস্ট্রিক্ট লোকেশন এটা আর কিছু আমি এখানে দেখতে পাচ্ছি না সো এই কোয়েশনটাকে আমাকে স্কিপ করতে হলো তোমাদের সুবিধার জন্য কারণ এটার আমি সঠিক উত্তর তোমাদেরকে দিচ্ছি না ফিফটি এটা আমরা কিছুক্ষণ বাদে আবার তোমাদেরকে বলে দেবো নেক্সট কোয়েশন কোয়েশন নাম্বার সিক্সটিন বলছে কে কোথায় গদর পার্টি এটা তো হান্ড্রেড কমন কোয়েশন চলে এসেছে কে কোথায় গদর পার্টি প্রতিষ্ঠা করেন কোয়েশন নাম্বার সিক্সটি উত্তর কি হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার লালা হরদয়াল আমেরিকাতে গদর পার্টির প্রতিষ্ঠা করেছিলেন এরপরে করছে দেখো নাম্বার মানুষের চোখের কোন অংশটি প্রতি সরাঙ্ক সর্বপেক্ষা বেশি হয় কোয়েশ্চেন নাম্বার সিক্সটি ওয়ান কি বলছে হুইচ পার্ট অফ হিউম্যান আই হ্যাজ ম্যাক্সিমাম রিফ্লেক্টিভ ইন্ডেক্স কোথায় সবচেয়ে বেশি প্রতি সরাঙ্ক বেশি হয় দেখো কোয়েশ্চেন তোমরা অনেকেই বলছিলে যে কোয়েশ্চেন কিন্তু সোজা হয়েছে স্যার আমি তাদেরকে আরেকবার লাস্ট বার বলতে চাইছি তো তোমরা বলো কোয়েশ্চেন যদি সহজ হয় কিছু কিছু কোশ্চেন এর নাম ডাব্লিউ বিসিএস না কিছু কিছু কোয়েশ্চেন থেকে যেগুলো দেখা মাত্র উত্তর করা সম্ভব হয় না ওকে তো আমাদেরকে সেগুলো কি করতে হয় কর্নিয়া হয়ে যাবে রাইট আনসার ওকে কর্নিয়া হয়ে যাবে রাইট আনসার এই কোয়েশনটা কোশ্চেন সিক্সটি ওয়ান অপশন ডি ইজ দ্য রাইট আনসার আমরা এখান থেকে করে নেব করণীয় হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন বলছে আত্মসম্মান আন্দোলন প্রতিষ্ঠা হয় আত্মসম্মান আন্দোলনটাকে প্রতিষ্ঠা করেছিলেন কোয়েশ্চেন নাম্বার সিক্সটি টু অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কি বলছে পেরিয়ার ইফি রামস্বামী নাইকারের দ্বারা ওকে তো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো কোয়েশ্চেন নাম্বার সিক্সটি থ্রি বলছে কোন রাজ্যটি মোলাসাইসিস বেসিন নামে পরিচিত ছিল মোলা মোলাসিস মোলাইসিস মোলাইসিস বেসিন নামে পরিচিত ছিল কোয়েশ্চেন নাম্বার সিক্সটি থ্রি কি হয়ে যাবে রাইট আনসার অপশন সি মিজোরাম অপশন সি ইজ দ্য রাইট আনসার বলছে শ্রেণীটি পূরণ করুন কোয়েশ্চন বলছে কি এ আছে তারপরে আছে সি তারপর আছে ই তারপরে কি বলছে দেখো এফ আছে জি আছে এইচ আছে তারপরে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে বলছে কী তাহলে কী আছে পি ও এন আমরা মানটাকে বসিয়ে দেবো এ ওয়ান সি থ্রি ই ফাইভ এফ সিক্স জি সেভেন এইচ এইট আর পি সিক্সটিন ও ফিফটিন আর এন ফোরটিন তাহলে আমরা কী বলতে পারি দেখো এক আছে হয়ে গেছে ছয় পাঁচ যোগ করেছি ওকে এক আছে হয়ে গেছে ছয় পাঁচ যোগ করেছি তিন আছে হয়ে গেছে সাত চার যোগ করেছি আর পাঁচ আছে হয়ে গেছে আট তিন যোগ করেছি তাহলে আমরা কী বলছি এক থেকে ছয় করতে গেলে প্লাস পাঁচ যোগ করেছি তিন থেকে সাত যোগ করতে প্লাস চার যোগ করেছে পাঁচ থেকে তিন যোগ করেছি ওকে সেম একইভাবে দেখো ছয়ের সাথে পাঁচ যোগ করলে ছয় পাঁচ হয়ে যাবে এগারো আর সাথে সাথে যদি চার যোগ করি সাত চার হয়ে যাবে এগারো আর আটের সাথে যদি আমরা যোগ করে দিই তিন আট নয় দশ এগারো তার মানে ট্রিপল কে হয়ে যাবে আমাদের রাইট আনসার অপশন এ ইসটা এক্ষেত্রে আমরা করে নেবো রাইট আনসার আমার সবচেয়ে খারাপ লাগছে এই জায়গাতেই যে তোমরা এখনো পর্যন্ত ভিডিওটিকে শেয়ার করো সেইভাবে যেভাবে আমি তোমাদেরকে বলতে চেয়েছিলাম প্লিজ শেয়ার করে দাও ভিডিওটাকে এত কষ্ট করে এত সুপার সুপারফাস্ট তোমাদের জন্য পশ্চিমবঙ্গের সবার আগে অ্যান্সার কি প্রোভাইড করছি আমরা এবং সেটাকে এতভাবে তোমরা সাপোর্ট করো যাতে প্রত্যেকের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় তোমরা কিন্তু সেই শেয়ারের কাজটা করছো না খুবই খারাপ লাগছে যে তোমরা শেয়ার করছো না চটপট করে একটু শেয়ার করে দাও সাতশো আটচল্লিশ জন দেখছো মিনিমাম ওয়ান প্লাস ভিডিও দেখো ওকে চটপট করে একটু করে দাও শেয়ারটা করে দাও প্রত্যেকে করে দাও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি এই মুহূর্তে আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিলে নেক্সট কোয়েশ্চেন চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার বলছে কোয়েশ্চেন নাম্বার সিক্সটি ফাইভ পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন কে কোয়েশ্চেন নাম্বার সিক্সটি ফাইভ পিএসি পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান কে হলেন ক্ষমতাসীন দলের একজন সদস্য না বিরোধী দলের একজন সদস্য নাকি কেন্দ্রীয় অর্থমন্ত্রী পার্লামেন্টের ডেপুটি স্পিকার কোয়েশন নাম্বার সিক্সটি ফাইভ উত্তর দেবে অপশন বি ইজ দ্য রাইট বিরোধী দলের একজন সদস্য নেক্সট কোয়েশন চলে যাব কোয়েশন নাম্বার সিক্সটি সিক্স গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারক বলা হয় কাকে ও সরি প্রথম প্রচারক কাকে নয় বলছে গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে কি বলা হয়ে থাকে প্রথম প্রচার ফার্স্ট প্রচারকে কি বলা হয়ে থাকে বলো চটপট করে বলো কোয়েশ্চেন নাম্বার আচ্ছা মানে একটু কেটে যাচ্ছে ওপর থেকে কোয়েশ্চেনটা এইটাই আমি দেখে নিলাম জাস্ট মিলিয়ে যে তোমাদের কোয়েশ্চেনটা কেটে যাচ্ছে কিনা ওকে তো দেখো কোয়েশন সিক্সটি সিক্সের উত্তর কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট আনসার ধর্মচক্র প্রবর্তন ওকে আর মহাপরি মহাপরিনির্বাণ এইগুলো কিন্তু একদম গৌতম বুদ্ধের সাথে খুবই রিলেটেড কয়েকটা ওয়ার্ড তোমরা সবাই আশা করি তোমরা জানো যে মহাপরিনির্বাণ কোনটা মহাভিনিসক্রমণ কোনটা ধর্মচক্র প্রবর্তন হচ্ছে প্রথম বাণীর প্রচার ওকে বলছে কি কার্লাইলস

যারা এবার ডাব্লিউ পরীক্ষা দাওনি প্লিজ প্রিপেয়ার করো পরের বছর দাও দেখো কেমন টাইপের কোয়েশ্চেন আসছে তোমরা পড়ার মতো কোয়েশ্চেন আসছে কিন্তু তোমরা প্রিপেয়ার করো অনলি একটা এক্সামিনেশনের জন্য বাট যারা ডাব্লিউ দাও তারা আর অন্য কোনো পরীক্ষা দাও না কোয়েশ্চেন নাম্বার সিক্সটি এইটের এ হয়ে যাবে দেবপ্রয়োগে হয়ে যাবে রাইট আনসার তোমরা জানো এটা কমন এসছে সমুদ্র ঘোড়া একটি কি ওকে সি হর্স সি হর্স একটি কি প্রাণী স্তন্যপায়ী উদ্ভিদ মাছ না উপরে কোনোটি নয় সিক্সটি নাইন সিক্সটি নাইন বলছে সি হর্স

এটা আমাকে দেখে নিতে হচ্ছে ওকে এটা আমার জানা ছিল না অ্যানিফিলিয়াম ফিলাম কার্ডিক্স ক্লাস প্লিজ একটু টলার্ট করো আমাকে এটা ওকে বলেছে নাকি ইজ ইজ এটা পুরো ক্লিয়ার বলেনি কোয়েশনটা এটার জন্য সবচেয়ে বেশি প্রবলেম হয়ে যাচ্ছে স্পেসিস তো অনেকগুলো স্পেসিস আছে দেখো এই কোয়েশ্চেনটাকেও আমাকে মার্ক করতে হবে কারণ আমি এটা ভুল উত্তর তোমাদেরকে দিতে চাই না কোয়েশ্চেনটাতে অনেক রকম উত্তর দেখতে পাচ্ছি তবে আমার মনে হচ্ছে যে এটা এটার উত্তর হওয়ার সম্ভাবনা ছিল নান অফ দি অ্যাবভ তোমরা কি কেউ এটা বের করতে পেরেছো যারা বের করতে পেরেছো একবার আমাকে জাস্ট একটু জানাতে পারো তোমরা একটু বলতে পারো যে বলছে কী বলছে স্যার সিক্সটি এইটের এ ইজ দ্য রাইট আনসার অনেকে বলছে সিক্সটি নাইন সরি সিক্সটি নাইনে ফিস বলছে ফিস 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 জানা নেই দেখো জানা নেই ফিস ইজ দ্য রাইট আনসার তোমরা অনেকেই বলছো এটা তো বুঝতে পারলাম না যাই হোক এই কোয়েশনটাকে আমাকে গোল করে রাখতে হচ্ছে গোল গোল যে করা কোয়েশ্চেনগুলো হয়তো তিনটে কোয়েশ্চেন গোল করেছে সেগুলোকেও আমরা দিয়ে দেবো খুব তাড়াতাড়ি কি বলছে কোশ্চেন সেভেনটি বলছে প্রশান্ত চন্দ্র মহলানবিশের নাম জড়িত আছে কিসের সাথে ভেরি ভেরি কমন কোয়েশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন সেভেন্টি কি বলছে অপশন বি হয়ে যাবে রাইট আনসার দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে দ্বিতীয় আনসার দেখো যারা তোমরা পরীক্ষা দিয়েছ তারা তো জানো যে এর মধ্যে কিছু কিছু কোশন এমন থাকে ডব্লিউ বিসিএস বলে কথা যার উত্তর গুগল পর্যন্ত দিতে পারে না ওকে তো সেক্ষেত্রে সেই দুটো একটা কোয়েশনের জন্য আমাদেরকে প্লিজ একটু ছাড় দিতে পারো বাকি কোয়েশ্চনে হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর তোমাদেরকে আমরা দেবো কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি ওয়ান বলছে নাগরিকের মৌলিক অধিকার মৌলিক অধিকারের সংরক্ষককে সেভেন্টি ওয়ান মৌলিক অধিকারের সংরক্ষণ কে আইন প্রণয়ন বিভাগ নাকি বিচার বিভাগ নাকি শাসন বিভাগ নাকি উপরের কোনোটি নয় মানে লেজিসলেটর নাকি জুডিশিয়ারি এক্সিকিউটিভ নাকি নান অফ অ্যাবভ মৌলিক অধিকারের সংরক্ষক কে দেখো আমাদের মৌলিক অধিকার কে সংরক্ষণ করে থাকে সুপ্রিম কোর্ট তাই না সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার সংরক্ষণ করতে থাকে সুপ্রিম কোর্ট রয়েছে এর মধ্যে কোনটায় আইন প্রণয়ন বিভাগ নাকি বিচার বিভাগ তাহলে আমাদের করতে হবে যে অপশন বি ইজ দা রাইট আনসার বিচার বিভাগীয় বিভাগ ওকে তো আমরা এখান থেকে সেভেন্টি ওয়ানের আমরা করবো বি ইজ দা রাইট আনসার নেক্সট কোয়েশনে চলে যাবো আমরা কোয়েশন নাম্বার সেভেন্টি টু রাজ্যসভায় কোরামের জন্য ন্যূনতম কতজন উপস্থিতি থাকা প্রয়োজন সেভেন্টি টু অপশান এ পঁচিশটা হয়ে যাবে রাইট আনসার ওকে কোয়েশ্চেন নাম্বার সেভেনটি থ্রি বলছে নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটি তিনের চার অপেক্ষায় বড় কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি থ্রি কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি থ্রির সি হয়ে যাবে রাইট আনসার চার বাই পাঁচ হয়ে যাবে রাইট আনসার ওকে কী বলছে নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটি তিনের চার অপেক্ষায় বড়ো এবং পাঁচের ছয় অপেক্ষায় ছোট মানে এই দুটোর মাঝখানে হতে হবে তিনের চার অপেক্ষায় বড়ো এবং পাঁচের ছয় অপেক্ষায় ছোটো হতে হবে মানে তোমরা একটা কাজ করতে পারো দেখো উত্তরটা ঠিক হচ্ছে কিনা তিন বাই চার আর আমরা উত্তর করেছি চার বাই পাঁচ আর আমরা এখান থেকে করছি পাঁচ বাই ছয় দেখো চারে চারে ষোলো মানে এটা আর পাঁচ তিন পাঁচ পনেরো মানে এইটা তাই তো তাহলে এটা ছোট মানে কি তিনের চার অপেক্ষা এটা বড় সুতরাং এটা তো কেটে যাচ্ছে এটা বড় এবার আমাকে বের করতে বলেছে পাঁচের ছয় অপেক্ষা ছোট যেমন চার পাঁচা কুড়ি আমরা লিখবো এখানটাতে আর পাঁচ পাঁচা পঁচিশ লিখবো আমরা এটা এর থেকে তার মানে এটা থেকে এটা ছোট হচ্ছে এটা কেটে যাচ্ছে চার বাই পাঁচ থাকছে অপশন সি ইজ দ্য রাইট আনসার এখান থেকে হয়ে যাচ্ছে কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি ফোর পার্লামেন্টে যা সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না বলো কোয়েশ্চেনটা তো হুবহু কমন পেয়েছো কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি ফোর তো হুবহু কমন পেয়েছো যে পার্লামেন্টে কার সম্মতি ছাড়া অর্থ বিল পেশ করাই যায় না কোয়েশ্চেন কোয়েশ্চেন্টি ফোর অপশন সি হয়ে যাবে রাইট আনসার ভারতের রাষ্ট্রপতি ওকে যতই মানে এখানে তো তোমরা অন্যটা খুঁজছিলে তাই না অর্থ বিল জানলে পরে আমাদের অন্যটা একটা অপশান খুঁজি আমরা বাট এখানে ভারতের রাষ্ট্রপতি হয়ে যাবে রাইট আনসার কুয়েশন নাম্বার সেভেন্টি ফাইভে চলে যাবো আমরা কোশ্চেন নাম্বার সেভেন্টি ফাইভ বলছি নিম্নলিখিত পশ্চিমবঙ্গে জেলাগুলির মধ্যে কোনটি দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে শিশু লিঙ্গের অনুপাত সর্বোচ্চ ছিল কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি ফাইভ আমরা কী করবো নাম্বার সেভেন্টি ফাইভের এটা আমাদের একটা ডেটা এই ডেটাটা আমাদের একটু দেখে নিতে হবে কোয়েশন সেভেন্টি ফাইভ আমরা চলে যাব তার জন্য একটু গুগলে কারণ গুগল থেকে আমাদেরকে একটু সার্চ করতে হবে এই কোয়েশ্চেনটা মনে হচ্ছে হুইচ আর দ্য ফলোই ডিস্ট্রিক্ট হাইয়েস্ট চাইল্ড সেক্স রেশিও টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড ইলেভেন আমরা একটু এটাকে আমি নিজের দিক থেকে একটু গুগল সার্চ করে নিতে চাইছি কারণ এত স্পিডে মাথায় তো আসছেই না ডিস্ট্রিক্ট বলেছে না ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ দাইয়েস্ট চাইল্ড সেক্স রেশিও এবার দেখা যাক কি বলছে গুগল এমনি যদি অন্য রাজ্য বলতো তাহলে কেরালার অন্য একটা আমরা বলতে পারতাম বাট এখানে ওয়েস্ট বেঙ্গলস বলেছে না এই কোশ্চেনটা তো এখানেই সমস্যা করে দিয়েছে যার ডেটাটা দেখতে গেলে আমাদের গুগল পর্যন্ত হার মেনে যাচ্ছে ওকে মেল ফিমেল আমি জাস্ট একটু বের করে নিই দেখা যাক কি বলছে নশো পঞ্চাশ মেলফল ওয়েস্ট বেঙ্গল সাইটস কিছু কিছু কোয়েশন আছে এরকম থাকে যেগুলো ডেটাগুলো আমাদেরকে দেখে নিতে হয় ওকে সো সকলে সহযোগিতা করো আমরা তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো না এইভাবে জেলা জেলাভিত্তিকভাবে রকম ডেটা আমি পেলাম না ওকে জেলাভিত্তিকভাবে আমি কোনোরকম ডেটা এই মুহূর্তে পেলাম না তো এই ক্ষেত্রে আমাকে কিন্তু এই কোয়েশ্চেনটাকেও কিন্তু গোল করে রাখতে হবে তো তোমাদের যদি রকম আনসার জানা থাকে তোমরা বলতে পারো যদি তোমরা জেনে থাকো এই কোয়েশ্চেনটার উত্তর কি বলছে বেঙ্গলের দার্জিলিং হবে স্যার দার্জিলিং লোকনাথ দ্য কোচবিহারের বাড়ি আমার দার্জিলিং ম্যাক্সিমাম বলছে কি দার্জিলিং ইজ দ্য রাইট আনসার চলো তোমরা যারা বলছো দার্জিলিং সেই ক্ষেত্রে আমি এটাকে দার্জিলিং করে ফেলতে পারি ওকে তোমরা অনেকেই বলছো তো দার্জিলিং আমি এটাকে করে দিচ্ছি যেহেতু তোমরা বলছো আর তবু এটাকে গোল করে রাখছি পরবর্তীতে আমরা এটাকে আবার ভ্যারিফাই করবো তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার এই ক্ষেত্রে নাম্বার সেভেন্টি ফাইভ চলো কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি সিক্স বলছে রামপ্রসাদ বিসমিলের নাম কোন মামলার সাথে যুক্ত থাকে সবসময় সেভেন্টি সিক্স কি হয়ে যাবে রাইট আনসার দেখি দেখে নেওয়া যায় কোয়েশন সেভেন্টি সিক্স এর এ ইজ দ্য রাইট আনসার কাকরি ষড়যন্ত্র মামলা কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি সিক্সের কাকরি ষড়যন্ত্র মামলা হয়ে যাবে রাইট আনসর নেক্সট কোয়েশ্চেন বলছে কি সেভেন্টি সেভেন আমার ফেভারিট কোয়েশ্চেন এবং রিজেনিংয়ের কোয়েশ্চেন বলছে কি কোনো ভাষায় ওয়াদারকে বলে ব্ল্যাক ব্ল্যাককে বলে ট্রি ট্রি কে বলে ব্লু ব্লু কে বলে রেইন রেইনকে বলে পিঙ্ক পিঙ্ক কে বলে ফিস তবে কালার অফ দ্য স্কাইকে কী বলা হবে কালার অফ দ্য স্কাই কী কালার অফ দ্য স্কাই হচ্ছে কি ব্লু তাই তো আকাশই কিন্তু এখানে তো ব্লু নেই এখানে কি বলছে ব্লুকে বলা হয় রেইন তাহলে আমরা কি বলবো অপশন

যে আমরা লাস্ট দিন যে মক টেস্টটা করেছি আমি জানি না কেন সবাই হয়তো এটাই ভাবছো যারা আমাদের স্টুডেন্ট আছে যে আমাদের ওই সেটটা থেকে কী এমন হয়েছিল যে সব কোয়েশ্চেন এভাবে কমন আসতে হলো একদম গরু আর মুরগির আমি কোয়েশ্চেন করিয়ে দিয়েছি সেভেন্টি এইট সেই কোয়েশ্চেনটাও কিন্তু সেই টাইপের কোশ্চেনটাও কিন্তু কমন চলে এসেছে উত্তর হয়ে যাবে অপশান এ সেভেন দেখো একটা জিনিস খেয়াল করো একদল গরু ও মুরগির মোট পায়ের সংখ্যা মোট মাথার সংখ্যা থেকে দ্বিগুণের থেকে চোদ্দ বেশি গরুর সংখ্যা কত ছিল এবার ধরে নাও না গরুর সংখ্যা যদি সাত হয় ওকে তাহলে কী বলছে তাহলে একদল গরু ও মুরগির মোট পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের থেকে চোদ্দ বেশি মোট পায়ের সংখ্যা এটা তো উত্তর আমাদের স্যার তো এটাই করে পাঠিয়ে পাঠিয়েছেন আর কি ওকে তো আমি এটাকে করছি কারণ এটাকে করতে গেলে টাইম বেশি লাগতে পারে বাট আমি টাইম নষ্ট করব না স্যার তো এসে তো আমাদের হান্ড্রেড পার্সেন্ট করে দিয়ে যাবেন কি বলছে চৌরি চৌরির ঘটনা যে ঘটেছিল না সেই চৌরি কোথায় অবস্থিত কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি নাইন তোমরা অনেকেই জানবে এই কোয়েশ্চেনটা তাই তো কোয়েশ্চেন নাম্বার ডি গোয়ায় অবস্থিত গয়া গয়া যেটাকে বলে গয়া চৌরি চৌরা ওকে তো অপশন কোয়েশন নাম্বার সেভেন্টি নাইন সি ইস দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশন এইটটি আরব পর্যটকরা নির্মুক্ত কোন রাজবংশকে বলহর নামে অভিহিত করতেন কোয়েশন নাম্বার এইটটি কি বলছে বলহর হুইচ অফ দ্য ফলোইং ডাইনেস্টি ওয়াস ডেজিগনেটেড অ্যাজ বলোহর এই কোয়েশনটাকেও আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য টাইম দিয়ে দেখে নিতে হবে বুঝি অফ ফলো ইং ইজ বলো হর আমরা একটু জাস্ট গুগল সার্চ করে নেবো কিছু কিছু কোশ্চেন যেগুলোতে একটু প্রবলেম থাকবে বা যেগুলোতে কনফিউশন থাকবে না আমি সেগুলোকে টাচ পর্যন্ত করব না কারণ তোমাদেরকে একটা ভুল ইনফরমেশন দিতে আমার ইচ্ছে নেই ওকে তো দেখে নেওয়া যাক কী বলছে কোয়েশ্চেনটা আরেকবার আমরা পড়ে নিই আর পর্যটকরা কোন অংশকে বলো হওয়ার বলে অভিভিত করতেন রাষ্ট্রকূট আর পাল রাষ্ট্রকূট ডাইনেস্টি বলছে রাষ্ট্রকূট কি ছিল তাহলে এটা এসে যাচ্ছে উত্তর রাষ্ট্রকূট ইজ দ্য রাইট আনসার যেটা আমরা দেখতে পারলাম অপশন সি হয়ে যাবে এখানে অপশান সি হয়ে যাবে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার এইটটি অপশন সি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশনে চলে যাবো আমরা এইটি ওয়ান কি বলছে দেখো একটা কি বলছে ফাইটো ফ্লোরা তাই তো ফাইটো

কোয়েশন এইটি ওয়ান আমরা চলো ছটপট করে সবার আগে গুগল সার্চ করে নিই সবচেয়ে বেটার হবে এই জানার জন্য এটা জাতীয় সেটা জানার জন্য আমরা চটপট করে গুগলটা সার্চ করে নেব আমি একটাও ভুল উত্তর তোমাদেরকে দিতে চাই না যে কোশ্চেনগুলো সন্দেহ থাকবে আর এটার অপশান যেগুলো দেওয়া রয়েছে কি বলেছে বলছে বায়ো পেস্টিসাইড বায়ো ইনসেকটিসাইড দেখে নেওয়া যাক এখান থেকে কি বলছে না এক ধরনের তো যা এটা বলছে এক ধরনের স্পেসিস ওকে আচ্ছা আর দুটো যে অপশান ছিল সেই দুটোর মধ্যে ছত্রাক ঘটিত আগাছানাশক প্রথম জৈব আগাছানাশক ইজ এ ফাঙ্গাস এখান থেকেই বলছে

ছত্রাক একটা এক জাতীয় ছত্রাক জাতীয় বুঝতে পারলে ছত্রাক ঘটিত আগাছা নাশক ওকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কি বলছে মাইকো এই যে ইজ দা রাইট আনসার আসছে গুগল থেকে যেটা আমি দেখতে পারলাম ওকে তো এখান থেকে আমরা অপশন সি কে মার্ক করে নেব ছত্রাক ঘটিত আগাছা নাশক তারপরে আমরা করবো এইটি টু এইটি টু কি বলেছে দেখো নিম্নে উল্লেখিত সংজ্ঞাগুলির মধ্যে কোনটি বেগার শ্রম বোঝাতে ব্যবহৃত হয় বেগার শ্রম বলছে শুল্ক নাকি উদ্রঙ্গ নাকি বলি নাকি বৃষ্টি ওকে আনপেইড লেবার আনপেইড লেবার ফলোইং রেফার্স টু দা আনপেইড লেবার টু আমরা সেটাও একটুখানি দেখে নেব কারণ এই তিন চারটে কোয়েশ্চেন পরপর রয়েছে যে কোয়েশনগুলোর আনসার একটু গরমিল রয়েছে গরমিল বলতে কি মানে কোয়েশনগুলো খুবই আনকমন টাইপের কোয়েশ্চেন ওকে তো সেক্ষেত্রে আমাদেরকে দেখে নিতে হবে যে কি হবে এটা রাইট আনসার আনপেইড ওমেন এন্ডেন্ড হ্যাপিন দেখি ইংলিশ ভাষাটা কি বলছে শুক্লা শুল্কা শুল্কা নাকি উদ্রাঙ্গা নাকি বালি নাকি বৃষ্টি এটা আমাদেরকে একটু দেখে নেওয়া দরকার দেখো এই কোয়েশনটারও কিন্তু উত্তর উদ্রাঙ্গা তোমরা যারা অনেকে কমেন্টস করছে ওকে উদ্রাঙ্গা যারা বলছে ছত্রাক তো আগেরটা তো হয়েছে একদমই তাই বেঙ্গলি নলেজ একাডেমি থ্যাংক ইউ সো মাচ পুলিশ এক্সামের জন্য আমাদের ক্লাসটা দেখছো থ্যাংক ইউ সো মাচ আর এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কি বলছে এখান থেকে উত্তর হয়ে গেল নেক্সট কোয়েশ্চেনটার উত্তর কিন্তু আমাদের আসছে বিরাশির এ আসছে ম্যাক্সিমামই বলছে এ এবং আমি যেটা খুঁজে পাচ্ছি তো সেক্ষেত্রে আমরা এই কোয়েশ্চেনটাকে না একটু গোল করে রাখবো কারণ এইটি টুর কোয়েশ্চেনটাতেও কনফিউশন রয়েছে আমরা একটাও উত্তর দিতে চাই না এই সমস্ত কনফিউশন কোয়েশ্চেন আমরা একটা সেশনই বানিয়ে দেবো তোমাদেরকে ওকে নেক্সট কোয়েশন কি বলছে এইটি থ্রি অরবিন্দ ঘোষ কাকে দ্য প্রফেট অফ গ্রেট পলিটিশিয়ান ক্রিড একটি মহৎ রাজনৈতিক মতের পয়গম্বর বলে সম্মানিত করেছেন কোশ্চেন নাম্বার এইটি থ্রি এটাও কিন্তু মারাত্মক একটা মানে কনফিউশনিং কোয়েশ্চেন রয়েছে ওকে তো এটা আমাদের গুগল সার্চ করলে হয়তো আমরা পেয়ে যাব কারণ কি এটা দেখো ইংলিশ কোয়েশ্চেনটা জাস্ট ছোট করে দেওয়া বাংলাটাতে বড় করে দেওয়া শ্রী অরবিন্দ কাকে বলেছিলেন এটা অরবিন্দ ঘোষ কাকে তো সেটা আমাদেরকে দেখতে হবে এগুলো একটু টাইমের ব্যাপার ওকে তো আমাকে দেখতে হবে এখানে কি বলছে ব্রহ্মবান্ধব উপাধ্যায় নাকি বিপিন পাল এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার বাট এটা আমাকে দেখে নিতে হচ্ছে এখান থেকে ওকে রাজা রামমোহন রায় তো একটা অপশানে পেলাম আছে কি এখানটাতে রাজা রামমোহন রায় তো নেই ওকে স্বামী বিবেকানন্দ রাজা রামমোহন রায় কিন্তু আমরা এটা থেকে পাচ্ছি ওকে রাজা রামমোহন রায় ইজ নোনা ফাদার অফ ইন্ডিয়ান অফ ইন্ডিয়ান প্রফেক্ট অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম এটা কিন্তু রাজা রামমোহন রায় পাচ্ছি আমরা ওকে দ্য প্রফেক্ট অফ গ্রেট পলিটিক্যাল ক্রেড আমরা এটাতে বেশি রাজা রামমোহন রায় পাচ্ছি ওকে এবার লাস্ট সার্চ করবো তারপর আমরা ছেড়ে দেবো না হলে শ্রী অরবিন্দ এটাতে বলছে অরবিন্দ তো আসলে বলেছিলেন না শ্রী অরবিন্দ তো বলেছিলেন অ্যাকচুয়ালি অরবিন্দ ঘোষ কাকে অরবিন্দ ঘোষ কাকে বলেছিলেন এটা একটি মহৎ রাজনৈতিক মতের পয়গম্বর দেখে নেওয়া যাক লাস্ট একবার দেখো এটাতে বেশিরভাগই কিন্তু রাজা রামমোহন রায় কোয়েশ্চেনের অপশান তো গুগলে পাচ্ছি আমি ওকে বাট একটা পিডিএফ আমি বড় পেয়েছিলাম হুম তো সেটাতে অনেক বড়ো একটা চার দুই তিন পেজের একটা পিডিএফ রয়েছে তো সেটাকে আমাকে পড়ে তাহলে অ্যান্সারটা করতে হবে বাট এই কোয়েশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যেটা একটু ডিফিকাল্ট টাইপের তোমাদেরকে দিয়েছে সেই অরবিন্দর ওপর বুঝতে পারছো কতটা ডিপ লেভেলের কোয়েশ্চেন দিয়েছে এটাতে তো এটাই হচ্ছে ডাব্লিউ বিসিএস তোমাদেরকে ভালো করে পড়তে হবে না এই কোয়েশ্চেনটাকেও আমি এখানে মার্ক করে চলে যাব। জাস্ট এখান থেকে আমি গোল করে বেরিয়ে যাবো অরবিন্দ ঘোষ কাকে এই টাইম গোল করে বেরিয়ে যাব দু হাজার বাইশ সালে অস্কারের সেরা পরিচালকের পুরস্কার কে পান এইটটি ফোর এইটটি ফোরের হয়ে যাবে কি এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন ডি জেন ক্যাম্পিয়ন ওকে তো এখান থেকে আমি একটুখানি তোমাদের দেখে নিতে চাই কারা কারা আছো অলরেডি লাইভে আমাদের কারা কারা রয়েছে আটশো কুড়ি জন প্লাস লাইভ দেখছে স্যার প্রশ্ন খুবই কনফিউশন এসেছে একদমই তাই এমডি মুনমুন সাহিক বলছে দেখো যেটা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট বিপিন তোমরা বলছো যারা থ্যাংক ইউ সো মাচ এটা যতক্ষণ না পর্যন্ত আমরা মিলিয়ে দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কীভাবে বলি বলো উত্তর তোমাদেরকে তাই না তো সেক্ষেত্রে আমরা অতি তাড়াতাড়ি এটাকে বলতে পারছি না ওকে কিছু কিছু কোয়েশ্চেন মিসিং থাকতে পারে হয়তো আমাদের এন্ড থেকে এই মুহূর্তে বাট পরবর্তীতে আমরা হান্ড্রেড পার্সেন্ট তোমাদেরকে সঠিক উত্তর দিয়ে দেওয়ার তো চেষ্টা করবই তো চলো আমরা নেক্সট কোয়েশনে চলে যাবো নেক্সট কোয়েশন দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনের উপর রয়েছে কি নিম্মক্ত কোন প্রাণটি উষ্ণ শোষিত শ্রেণীভুক্ত নয় কোয়েশ্চেন নাম্বার এইটটি ফাইভ উষ্ণ শোষিত উষ্ণ শোষিত শ্রেণীভুক্ত নয় মানে কি বলছে হুইচ অন অফ দা ফলোয়িং এনিম্যালস ইজ নট ওয়ার্ম ব্লাডেড মানে গরম রক্ত নয় কার মধ্যে এর মধ্যে কে গরম রক্ত গরম রক্ত কার নেই দেখো শীতল রক্ত মানে গরম রক্ত শ্রেণীভুক্ত নয় মানে কি মুরগির গরম রক্ত বাঘের গরম রক্ত বাদুরের গরম রক্ত ব্যাঙের হচ্ছে শীতল রক্ত সুতরাং হয়ে যাবে অপশন ডি ইস দ্য রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার এইটি ফাইভ এর ডি ইজ দ্য রাইট আনসার ওকে দেখো ভেরি 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 ইম্পর্টেন্ট আর একটা কোয়েশন কোয়েশ্চেন নাম্বার এইটি সিক্স বলছে হিমোগ্লোবিনে কোন ধাতু রয়েছে কোয়েশ্চেন নাম্বার এইটি সিক্স সবাই জানো হিমোগ্লোবিনে কি থাকে লাল হয় কেন রক্তের রং লাল হয় হিমোগ্লোবিনের জন্য হিমোগ্লোবিনে কোন ধাতু থাকার জন্য রক্তের রং লাল হয় সেটা তোমরা সবাই জানো লোহা ওকে তো লৌহ তো আমরা চলে যাবো নেক্সট কোয়েশন এইটি সেভেন কি বলছে দেখো জোর মেলান কোড দিজি হরপ্পা কালীবঙ্গন মহেন্দ্র তর দয়ারাম সাহানি ওকে তো আমাদের এই এটাও দেখতে হবে জোরটা মেলান মানে কে কোনটা আবিষ্কার করেছিলেন আর কি ওকে তো রাখালদাস বন্দ্যোপাধ্যায় আর দয়ারাম সাহানি এই দুটো তো আমরা মেলাতে পারব না এই দুটো মেলালে যদি উত্তর হয়ে যায় তাহলে আমাদের হয়ে যাবে উত্তর ওকে বাট আমাদেরকে একটুখানি দেখে নিতে হবে আচ্ছা দেখো তাহলে হরপ্পার সাথে আমরা কি করব দয়ারাম সাহানির নামটা আমরা জুড়ে দেবো এখান থেকে হরপ্পার সাথে দয়ারাম সাহানি জুড়ে দেব। আর মহেন্দ্র দাসের সাথে আমরা কী করবো রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আমরা জুড়ে দেব ওকে আর কোর্ট দিয়ে কালীবঙ্গনের সাথে আমরা জুড়ে দেবো কি সেটা এবার আমাদের জাস্ট দেখার পালা ছোট্ট একটু সার্চে আমরা দেখে নেব কালীবঙ্গন কালীবঙ্গন আমরা দেখতে পালে সব হয়ে যাবে তাহলে হচ্ছে লুইজি পিও লুইজি পিও যিনি ছিলেন আমরা দেখছিলাম এই মুহূর্তেই পিও লুই পিও এখানে দেখা যাচ্ছে কালীবাঙ্গানের সাথে রয়েছে ইনি তাহলে কোড ডিজির সাথে কে থাকবেন থাকবেন হচ্ছে ইনি এবার তাহলে জোরটা আমরা মিলিয়ে ফেললাম খুব সুন্দরভাবে তাহলে আমরা বলতে পারি যে এর সাথে দুই মিলবে তাহলে এর সাথে দুই কোথায় আছে এর সাথে দুই এখানে একটাতেও নেই অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার বি সাথে তিন কোথায় আছে বি সাথে তিন দয়ারাম সাহে এখানে আছে সির সাথে ওয়ান কোথায় আছে সির সাথে ওয়ান এটা রয়েছে আর ডি সাথে চার কোথায় আছে ডি সাথে চার এটা রয়েছে অপশন এ দ্য হান্ড্রেড পার্সেন্ট রাইট আনসার তোমাদেরকে চেষ্টা করছি হান্ড্রেড পার্সেন্ট রাইট অ্যান্সার প্রোভাইড করার এই যে পুরো পিডিএফটা তোমরা ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশন থেকে একবার ডাউনলোড নেবে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও তোমরা ডাউনলোড করতে পারো গ্রামীণ কর্মসংস্থান প্রতিষ্ঠানের জন্য জহর রোজগার যোজনা শুরু হয় কত সাল থেকে কোয়েশ্চেন নাম্বার এইটি জহর রোজগার যোজনা অপশন ডি উনিশশো সাল থেকে শুরু হয় তাই না এরপর চলে যাবো আমরা কোয়েশ্চেন নাম্বার এইটি নাইন বলছে নিম্নে উল্লেখিত কোনগুলি গঙ্গার ডান তীরের উপনদী কোশ্চেন নাম্বার এইটি নাইন হয়ে যাবে অপশন সি যমুনা গন্ডক এবং

ইংরেজি ভাষা পর্যায়ে দু হাজার একুশ সালে সাহিত্য একাডেমি পুরস্কার কে লাভ করেছেন কোয়েশ্চেন নাম্বার নাইনটি ওয়ান কি বলছে হু ওন দ্য সাহিত্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্যাটেগরি সাহিত্য একাডেমি পুরস্কার এবার আমাকে একটু ছোট্ট সার্চ করতে হবে সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য তোমরা আমার সাথে থাকো প্রত্যেকটাই হান্ড্রেড পার্সেন্ট রাইট আনসার দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি ওকে পুনাপ্যাক্ট হয়ে গেছে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরি তো চলো আমরা একটু ছোট্ট সার্চ করে দেখে নিাডেমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরি আমাদের বলছে অথর নমিতা গোখলে আমরা পেলাম গুগলে নমিতা গোখলে তো এক্ষেত্রে উত্তর হয়ে যাচ্ছে কি অপশন সি সরি অপশন এ ইজ দা হান্ড্রেড পার্সেন্ট রাইট আনসার আমরা এটাও দেখে নিলাম অপশন এ ইজ রাইট এটার নমিতা গোখলে হয়ে যাবে এক্ষেত্রে রাইট শক্তিঘর কাকে বলা হয় একদম হুবহু কমন চলে এসেছে কোয়েশ্চেন নাম্বার নাইনটি টু নাইনটি থ্রে যে কি বলছে বঙ্গবঙ্গের সময় রাখি বন্ধন উৎসবের আহ্বান করেছিলেন কে কি হবে উত্তর সবাই জানি আমরা কোয়েশ্চেন নাম্বার নাইনটি থ্রি উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে রাইট আনসার সবাই জানি আমরা রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন যখন হয়েছিল তখন হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য যাতে বজায় থাকে তার জন্য বন্ধন রাখি উৎসবের আহ্বান করেছিলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে দেখে নাও পূর্ব ঘাট পর্বতমালা ও পশ্চিম ঘাট মিলিত হয়েছে যেখানে তাকে কি বলা হয় কোয়েশ্চেন নাম্বার নাইনটি ফোর সি ইজ দা রাইট আনসার নীলগিরি পর্বত বলা হয়ে থাকে তাকে ওকে নীলগিরি হিলস হচ্ছে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার মিলিত স্থান রেডক্লিফ লাইন নামে যে দুটি দেশের সীমানা নির্দেশ করেছে ভেরি ভেরি কমন কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইনটি ফাইভ ভারত এবং পাকিস্তান হয়ে যাবে রাইট আনসার ওকে নেক্সট কুয়েশন কোয়েশ্চেন নাম্বার নাইনটি সিক্স বলছে লতা মঙ্গেশকর কোন বছর ভারত রত্ন লাভ করেছিলেন কোয়েশ্চেন নাম্বার নাইনটি আমরা কি করবো কোয়েশন নাম্বার নাইনটি সিক্সের অপশান সি ইজ দ্য রাইট আনসার তোমরা দেখতে পাচ্ছ যারা বড়ো বড়ো পার্সোনালিটি যারা রিসেন্টলি মারা গেছেন তাদের থেকেও কিন্তু কোয়েশন আসতে পারে সুতরাং এডিনাম ডাব্লিউ বিসি প্রত্যেকেই যে রিসেন্ট যে প্রয়াণগুলো হচ্ছে সেই প্রয়াণ থেকেও কিন্তু কোশ্চেন আসবে তো আসতে পারে এবং সেটা ডিপ লেভেলে আসতে পারে তার জীবনী পুরোটাই তোমরা ভালো করে দেখে নেবে ওকে কোশ্চেন নাম্বার নাইনটি সেভেন ভারত সরকার প্রথম আইন অফিসার কে ছিলেন ভারত সরকারের প্রথম ল অফিসার কে ছিলেন নাইনটি সেভেনের অফিসার মানে কে ছিলেন না মানে কে আর কি কোশ্চেনটা যে হু ইজ দ্য ফার্স্ট ল অফিসার অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারতের অ্যাটর্নি জেনারেল হয়ে যাবে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার সেভেন সি ইজ রাইট আনসার কি বলছে দেখো কোশ্চেন নাম্বার নাইনটি নাইন বলছে ছয় জন একটি দাবা প্রতিযোগিতায় প্রত্যেক খেলোয়াড় অপর খেলোয়াড়ের সঙ্গে কেবলমাত্র একইবার খেলতে পারে ওই প্রতিযোগিতায় কতগুলি খেলা হবে কি বলছে প্রত্যেক সরি ছয় জনের একটি দাবা প্রতিযোগিতায় প্রত্যেক খেলোয়াড় অপর প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে কেবলমাত্র একবারই খেলতে পারে প্রতিযোগিতায় কতগুলি খেলা হতে পারে মানে কটা ম্যাচ খেলা হতে পারে কোয়েশ্চেন নাম্বার নাইনটি এইট তো এক্ষেত্রে বি হয়ে যাবে রাইট আনসার পনেরো বার হতে পারে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন চলে যাব কোয়েশন নাম্বার নাইনটি নাইন ভারতের উপরাষ্ট্রপতি জনসাধারণ কর্তৃক প্রত্যক্ষভাবে নির্বাচিত হন নাকি রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন উপরাষ্ট্রপতি ওকে রাজ্যের বিধানমন্ডলীগুলির সদস্যের দ্বারা নির্বাচিত হন নাকি পার্লামেন্টের কক্ষের সদস্যের দ্বারা গঠিত একটি নির্বাচক মন্ডলী দ্বারা নির্বাচিত হন কোয়েশ্চেন নাম্বার নাইনটি নাইন অপশন ডি হয়ে যাবে রাইট আনসার পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যের দ্বারা গঠিত একটি নির্বাচক মণ্ডলী দ্বারা নির্বাচিত হন কোয়েশ্চেন নাম্বার আমরা প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি চলে এসেছি নাম্বার হান্ড্রেড বলছে বাংলায় তত্ত্ববোধনী সবার প্রতিষ্ঠাতা কে করেছিলেন কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেড উত্তর হয়ে যাবে অপশন বি দেবেন্দ্রনাথ ঠাকুর আমরা চলে এসছি একদম মিডিল পর্যায়ে ভিডিওর তো এখনো পর্যন্ত আমি একটু দেখতে চাই কারা কারা আমাদের সাথে ভিডিওটা লাইভ দেখছো তাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটিকে একটু শেয়ার করে দাও কারণ তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের সর্বপ্রথম সবার প্রথম আমরা নিয়ে এসেছি একদম হুবহু মানে হুবহু নয় হান্ড্রেডখানা খানা সলিউশন যেটা তোমাদের সামনেই আমরা করার চেষ্টা করছি অন্য কোন চ্যানেল ছোটো ছোটো ভিডিও করে তারা কেটে পড়ে বা বেরিয়ে যায় বাট আমরা সবার প্রথম এই রকম কনফিডেন্সের সাথে প্রত্যেকটা টিচারের সম্মিলিত প্রয়াসে নিয়ে তোমাদের সামনে ডাব্লিউ বিস পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পরীক্ষার আনসার কী প্রকাশ যেটা পরীক্ষা হয়েছে আড়াইটে শেষ হয়েছে আমাদের কোয়েশ্চেন পেতে পেতে প্রায় তিনটে জায়গা আছে কারণ প্রত্যেকে বেরিয়ে কোয়েশ্চেন ছবি তুলবে আটত্রিশটা পেজ হয়েছে তো সেখান থেকে ছবি তুলে পাঠাবে তারপরে তো কোয়েশ্চেন পেপারটা হাতে পাবো তো সেটা পেয়েও আমরা খুবই তাড়াতাড়ি করছি এবং সবচেয়ে বড় কথা তোমরা হাজার জনের কাছাকাছি আমাদের এই ভিডিওটা প্রায় ওয়াচ করছো এক হাজার জনা প্রায় আমাদের এই ভিডিওটা ওয়াচ করছো নশো সাতষট্টি প্লাস আমি দেখতে পাচ্ছি চটপট করে প্রত্যেকে ভিডিওটাকে লাইক করো আমাদের এই প্রয়াসকে সাপোর্ট করো যাতে ভবিষ্যতে আরও এইরকম আমরা প্রয়াস তোমাদের জন্য করতে পারি কোয়েশ্চেন নাম্বার একশো একে চলে আসছে লারিঙ্গা ম্যানগ্রোভ কোথায় অবস্থিত কোশ্চেন নাম্বার একশো এক আমাদের টু এই কোশ্চেনটাকেও সার্চ করে দেখতে হবে নম্বর একটা এক দু থাকবে যেগুলো আমরা সার্চ করে দেখছি আর বেশিরভাগ করে করে দিচ্ছি হু ফাউন্ডার অফ ছিল কি বলছে একে লারিঙ্গা ম্যানগ্রোভ লোকেটেড অন লোরিঙ্গা লোরিঙ্গা এটা বলছে লোরিঙ্গা ম্যানগ্রোভ কোথায় দেখতে পাওয়া যায় আমরা সরাসরি গুগলে চলে যাবো গুগলে গিয়ে সার্চ করবো সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে যেটা চলে আসবে অন্ধ্রপ্রদেশ এখানে বলছে অন্ধ্রপ্রদেশ এখান থেকে বলছে কিন্তু রাইট আনসার আমাদের এখানে কি ছিল অবশ্যই ছিল কোয়েশ্চেন নাম্বার একশো এক তাহলে উত্তর কি করবো আমরা অন্ধ্রপ্রদেশ ইজ দা রাইট আনসার দেখছো দেখতে পাচ্ছ কতটা স্পিডে আমরা তোমাদেরকে উত্তর বলে দিচ্ছি অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন একশো দুই নম্বর কোয়েশ্চেন নির্মলিখিত মধ্যে কে বিখ্যাত নির্গমন তত্ত্বটি সামনে এনেছিলেন নির্গমন বলছে হু এম ফলো ফরওয়ার্ড ইট দ্য ফেমাস ড্রেইন থিওরি মানে বাংলাটা পড়লে মাথা ঘুরে যাবে ড্রেইন থিওরি যখনই বলা হবে একশো দুই নম্বর কোশ্চেনে কি হয়ে যাবে দাদাভাই নৌরজি উত্তর হয়ে যাবে অপশন এ ওকে নির্গমন তত্ত্বটি বাংলা পড়লে কিন্তু অনেক সময় প্রবলেম হতে পারে এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে ওকে ভারতের সরকারি তহবিলের অভিভাবক কে কোয়েশ্চেন নাম্বার একশো তিন কি হবে অপশন সি ইজ দ্য রাইট আনসার বলছে দি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সরকারি তহবিলের অভিভাবক অর্থাৎ কি বলছে হু ইজ দ্য গার্ডিয়ান অফ দ্য পাবলিক পার্স ইন দ্য ইন্ডিয়া ওকে কে পাবলিক পার্সের গার্জিয়ান হিসেবে কাজ করেন দি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বলছে ভারতের সামরিক কৌশল হিসাবে তুঘল কি দেখো ভালো করে দেখো তুলঘুমা সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন ওকে ভারতের সামরিক কৌশল হিসাবে মানে একটা বলতে পারো মিলিটারি এক্সারসাইজ টাইপের একটা ওকে সামরিক কৌশল ভারতের সামরিক কৌশল সামরিক কৌশল তুলঘুমা একশো চার নম্বর কোয়েশ্চেন আমরা একটু জাস্ট কি করব করব হচ্ছে গুগল সার্চ গুগল সার্চ করে হান্ড্রেড পার্সেন্ট তোমাদেরকে সঠিক উত্তর দেবো তুলঘুমা মিলিটারি টেকনিক ফার্স্ট টাইম ইউজ ইন ইন্ডিয়া কে করেছিল ফার্স্ট টাইম চলো আমরা গুগল কি বলছে আমাদের বলছে ফার্স্ট পানিপথ যদি যুদ্ধ হয় তাহলে তুলঘুমা তাহলে এক্ষেত্রে আমরা সকলেই বুঝতে পারবো বাবর হয়ে যাবে রাইট আনসার তাই না যদি বলে পানিপথের যুদ্ধ ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ এটা তো তাই হচ্ছে তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে বাবর ইজ দ্য রাইট আনসার যারা দেখতে পাচ্ছ চটপট করে দাগিয়ে নাও কোয়েশ্চেন নাম্বার একশো চারের উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট আনসার বাবর করেছিলেন তুলঘুমা হচ্ছে টেকনিক ইউজ করেছিলেন নবজীবনের সম্পাদনা কে করেছেন নবজীবন পত্রিকার সম্পাদনা পত্রিকা থেকে বেশ ভালোই কোয়েশ্চেন দিয়েছে দেখতে পাচ্ছি দুটো তিনটে তো দিয়েই দিয়েছে একশো নম্বর কোয়েশ্চেন কি বলছে বি ইজ দ্য রাইট আনসার গান্ধীজি নবজীবনের সম্পাদনা করেছিলেন গান্ধীজি ইজ দ্য রাইট আনসার ওকে নেক্সট কোয়েশ্চনে চলে যাবো আমরা কোয়েশ্চেন নাম্বার একশো ছয় যে হিমা হিমায়ন যন্ত্রে রেফ্রিজারেটর মানে দেখো বাংলাটা কতটা ডিফিকাল্ট হিমায়ন যন্ত্র পড়লে বললে অনেকে বুঝতে পারতে না বাট যখনই রেফ্রিজারেটারের নিম্নলিখিত কোনটি থাকে কার্বন ডাই

প্রত্যেকে লাইকও করে দিয়েছে পাঁচশোর উপর লাইকও চলে এসছে আমাদের এই ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান আমাদের সাথে এইভাবে সাপোর্ট করার জন্য যারা আমাদের রয়েস কোচিং ডাব্লু বিসিএস চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো একবার ঘুরে এসে দেখতে পারো সেখানে আমরা ডাব্লিউ বিসিএস নিয়ে আলোচনা করবো এবং সামনে ডাবলু বিসিএস এর মতো করেই আমরা সেটাকে প্রস্তুত করবো আর একশো সাত নম্বর কোয়েশ্চেন উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট আনসার নুসরত শাহ হয়ে যাবে রাইট আনসার একশো সাত ওকে চলে যাবো আমরা কোয়েশ্চেন নাম্বার একশো আটে এ স্টেপ ডাউন ট্রান্সফর্মারে কি বেড়ে যায় স্টেপ ডাউন স্টেপ ডাউন ট্রান্সফর্মার বলছে হুইচ কোয়ান্টিটি ইজ ইনক্রিজ ইন স্টেপ ডাউন ট্রান্সফর্মার একটা সায়েন্সের ডিপ লেভেলে কোয়েশন দিয়েছে বাট কোয়েশ্চেনটাকে আমরা এখন একটুখানি গুগল থেকে মিলিয়ে নেব বলছে ট্রান্সফর্মার গুগল সার্চ করে দেখে নেব এবং হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর দেওয়া তোমাদেরকে চেষ্টা করবো দেখো প্রত্যেকটাই মানুষই কিন্তু গুগল থেকেই দেখে নেবে এই সমস্ত কোয়েশ্চেন তাই না এটা হয়ে যাবে কারেন্ট ইজ ইনক্রিজড ইন স্টেপ ডাউন ট্রান্সফর্মার হোয়ার্স ভোল্টেজ ইজ ডিক্রিজ ভোল্টেজ ডিক্রিজ হয় কারেন্ট বেড়ে যায় তো আমরা এটাকে দেখে নিই এখানে কি বলছে

এই কোয়েশ্চেনটা আসতো যে রাজ্যসভার তাহলে কি হতো রাইট আনসার আমি প্রত্যেকের অ্যাটেনশন এখানে পেতে চাইছি তোমরা বলো যে রাজ্যসভার ন্যূনতম বয়স কত হতে হয় চটপট করে বলো আর এই মুহূর্তে এক হাজার চব্বিশ জন প্লাস লাইভ দেখছে ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ এন্ড কংগ্রাচুলেশন নেক্সট কোয়েশ্চেন আমরা দেখছি নিম্নলিখিতদের মধ্যে কে বারদলি সত্যাগ্রহ অর্থাৎ উনিশশো এর সাথে যুক্ত ছিলেন বারদলি সত্যাগ্রহ একশো দশ নম্বর কোয়েশ্চেন বি ইজ দ্য রাইট আনসার বল্লভ ভাই প্যাটেল হয়ে যাবে রাইট আনসার বুঝতেই পারছো তোমাদের এই পরীক্ষাটা হয়েছিল দুটো তিরিশ পর্যন্ত আমাদের হাতে কোয়েশ্চেন এসে পৌঁছেছে তিনটের সময় আর আমরা এই ভিডিওটা তোমাদের প্রায় সাড়ে তিনটে থেকে স্টার্ট করে দিয়েছি মাত্র এক থেকে এক ঘন্টার মধ্যে ধরে এক ঘন্টায় আমরা ধরি চারটে ধরলাম মাত্র ওয়ান আওয়ার্সের মধ্যে একশোখানা নয় দুশোখানা কোয়েশ্চেনের সঠিক উত্তরে একটা পুরো ভিডিও

কি আবিষ্কার করেছিলেন একশো এগারো তো উত্তর হয়ে যাবে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন তো তার জন্য তিনি নোবেলে পেয়েছিলেন তো উত্তর হয়ে অপশন এই ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার একশো বারো বলছে নিম্নলিখিত দিল্লির সুলতান বংশগুলির শাসনকালের পর্যায়ক্রম মানে বুঝতেই পারছো এটার নাম ডাব্লিউ বিসিএস ভাই এটার নাম ডাব্লিউ একটু এতটা ডিপলি কোশ্চেন দেবে না দেখলে বিশ্বাস করা যায় না কোয়েশ্চেন নাম্বার একশো বারো নম্বর কোয়েশ্চেন কি বলছে নিম্নলিখিত দিল্লি সুলতানগুলি বংশগুলি শাসনকালের সঠিক পর্যায়ক্রমে লিখুন একশো বারো নম্বর হয়ে যাবে একশো তেরো দু হাজার বাইশ অনুযায়ী বিশ্বে বৃহত্তম আফিম উৎপাদক দেশ কোনটি একশো তেরো এটা কিন্তু একদম রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এটা আমাকে দেখতে হবে যে দু হাজার বাইশে কোন দেশটা হয়ে গেছে সর্ববৃহৎ আফিম উৎপাদক দেশ ওকে তো আমরা একটুখানি গুগল সার্চ করে নেব একশো তেরো নম্বর কোয়েশন দু হাজার আমরা চটপট করে গুগলে একটা ছোট্ট সার্চ করে নেবো যেটা থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তরটা তোমাদের কাছে প্রোভাইড করতে পারবো বলছে আফগানিস্তান ইজ দ্য রাইট অনসর এখান থেকে তাই বলছে আফগানিস্তান ইজ দ্য বিগেস্ট আফিম প্রডিউসার অ্যান্ড দ্য মেজর সোর্স অফ হিরোইন ইন ইউরোপ অ্যান্ড এশিয়া কিন্তু এটা দু হাজার বাইশ সাল কিনা সেটা বলেনি আমরা একটা কাজ করি আমরা এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে একটা ওয়েবসাইট থেকে দেখে নিই বলছে হুইচ অফ দ্য আফগানিস্তান এটার ক্ষেত্রে এসছে কিন্তু লাস্ট কুড়ি বছরের মধ্যে চেঞ্জ হয়নি আফগানিস্তান হয়ে যাবে এক্ষেত্রে রাইট আনসার আমরা বলব একশো তেরো নম্বর কোয়েশ্চেনের সি ইজ দ্যাইট আনসার আফগানিস্তান হয়ে যাবে এক্ষেত্রে রাইট মানে কনফিউশনটা কোথায় ক্রিয়েট হয় দেখো এটা আমরা এতদিন জেনে আসছি আফগানিস্তান আফগানিস্তান এবার বলে দিয়েছি দু হাজার বাইশ ক্রিয়েট হচ্ছে হতেই পারে আমি জানি না হতেই পারে তুমি জানো না তবু এই ক্ষেত্রে উত্তর হয়ে গেল অপশন সি ইজ রাইট আনসার বলছে পিতার বয়স জ্যেষ্ঠ পুত্রের বয়স পিতার বয়স জ্যেষ্ঠ পুত্র বয়সে দ্বিগুণ এই কোয়েশ্চেনটা তো তোমাদেরকে সলিউশন করে দেবেন ম্যাথ সার এসে তবু আমি তোমাদেরকে আনসারটা বলে দিচ্ছি একশো চোদ্দ নম্বর কোয়েশ্চেনে কি হবে রাইট আনসার একশো চোদ্দো নম্বর কোয়েশ্চেনের উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট আনসার পঞ্চাশ বছর হয়ে যাবে রাইট আনসার আমাদের ম্যাথসার এসে তোমাদেরকে এই কোয়েশ্চেন আনসার করিয়ে দেবেন বলছে বিশুদ্ধ জল যে তাপমাত্রায় জমে যায় সেটা কি হবে একশো নম্বর কোয়েশ্চেন বিশুদ্ধ জল যে তাপমাত্রায় জমে যায় একশো উত্তর কি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট আনসার থার্টি ডিগ্রি ফারেন হাইট ওকে থার্টি ডিগ্রি ফারেন হাইট আচ্ছা এখানে অনেকেই বলবে অনেকেই বলতে পারে যে জিরো ডিগ্রি ফারেনহাইট কেন হলো না জিরো ডিগ্রি সেলসিয়াস ওকে তো সেই ক্ষেত্রে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন বি থার্টি টু ডিগ্রি ফারেনহাইট ওকে নেক্সট চলে যাবো আমরা কি একশো ষোলো নম্বর কোয়েশ্চেন বলছে যে নিচের জোরগুলির মধ্যে কোনটি বে কোনটি বে দেখো এখান থেকে কোয়েশ্চেন নাম্বার একশো ষোলো একশো ষোলো এক্ষেত্রে ডি হয়ে যাবে বেঠিক গৌড় বড় সেনা মসজিদ ওকে মানে যৌনপুরে কি আছে অটল মসজিদ মালোয়ায় জাহাজ মহল আর আম আজমের কুতুব ইসলাম কুব্বতুল ইসলাম আর গৌড়ের সাথে বড় সেনা মসজিদ এটা যাচ্ছে না সুতরাং একশো ষোলো ডি ইজ দ্য রাইড আনসার চলে যাবো একশো সতেরো নম্বর কোয়েশ্চেন কি বলছে এ সি এম ই আর এম এ সি ই ওকে এম এ সি ই তাহলে এ এল এর ক্ষেত্রে কি হবে একশো সতেরো নম্বর জি এ এল এ হয়ে যাবে এ সি এম ই তার মানে এ ওয়ান সি টু আর এম থ্রি আর ই হচ্ছে এখানে ফোর ওকে এটাকে কিভাবে লিখছি আমরা এম এ সি ই এম ফোর এখানে ছিল তিন এ ছিল এখানে এক আর সি ছিল এখানে দুই আর ই ছিল এখানে

ছোট্ট করে জাস্ট সার্চ করে নেবো একশো আঠারো নম্বর কোয়েশ্চেন হান্ড্রেড পার্সেন্ট রাইট আনসার তোমাদেরকে প্রোভাইড করতে হবে আমার ক্ষেত্রে হু ইজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া কিষান সভা আমাকে একটু দেখে নিতে হবে এই কোয়েশ্চেনটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে তো যেটা কনফিউশন হবে সেটা তো আমরা দেখেই নেব আর তোমরা জানো রয়েস কোচিং তোমাদেরকে সবসময় হান্ড্রেড পার্সেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করতে থাকে ওকে ফার্স্ট প্রেসিডেন্ট বলেছে তাই না সর্বভারতীয় কৃষক সভার ক্রিসান সভার সভাপতি কে ছিলেন হু ওয়াজ দা ফার্স্ট প্রেসিডেন্ট ওকে তাহলে ফার্স্ট আমাদেরকে খুঁজে বার করতে হবে চলো আমরা দেখে আছে ছত্রিশ সালে হয়েছিল ব্রিটিশ রাজের সময় জেনারেল সেক্রেটারি অতুল কুমার অঞ্জন আছেন এখন বর্তমানে বাট এটার বিষয়ে আর কিছু বলেনি প্রেজেন্ট মুমেন্টের কথা বলছে বাট এটার ক্ষেত্রে কিন্তু বলেনি আচ্ছা প্রেসিডেন্ট ছিলেন হচ্ছেন শাহজান শাহাজান যেটা আছে শাহজানদের সাথে আচ্ছা সহজানন্দ সরস্বতী সেটাকে কিভাবে এখানে লিখেছে হ্যাঁ ঠিক আছে ওকে চলো তো এটা কনফার্ম করে নিয়েছি আমরা সহজানন্দ সরস্বতী হয়ে যাবে রাইট আনসার এই কোয়েশনটার তো আমরা দেখে নিলাম কোয়েশন নাম্বার একশো আঠেরোর অপশন এ স্বামী সহজানন্দ সরস্বতী ইজ দ্য রাইট আনসার গুগলও বলছে তাই নেক্সট কোয়েশন চলো বর্তমানে ভারতের চিফ অফ আর্মি স্টাফ কে রয়েছেন একশো উনিশ নম্বর কোয়েশন বলে ফেলো তোমরা একশো উনিশ নম্বর কোশ্চেন উত্তর কী হবে এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তোমরা জানি সবাই পাবে কীভাবে রাইট আনসার চটপট করে বলে ফেলো একটু কমেন্ট করে জানাও কি হবে আর আমি তো তোমাদেরকে বলছি প্রায় এক হাজার একশো প্রায় ওপর লাইভ স্টুডেন্ট এই ভিডিওটা দেখছে খুব সুন্দর একটা সেশন হচ্ছে আমার মনে হয় তো একশো উনিশ নম্বর কোয়েশনে কী হয়ে যাবে রাইট আনসার এখান থেকে আমরা একটুখানি দেখে নিই বি ইজ দ্য রাইট আনসার হয়ে যাবে জেনারেল মনোজ পান্ডে হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশনে চলে যাবে অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন একশো কুড়ি নম্বর কোয়েশন একদম হুবহু কমন চলে এসেছে তোমাদের অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা একশো কুড়ি নম্বর কোয়েশনে কী রয়েছে ডি ইজ দ্য রাইট আনসার হয়ে যাবে প্রমথনাথ মিত্র নেক্সট কোয়েশন রয়েছে একশো ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডিআইডিসি স্থাপিত হয় কত সালে একশো একুশ নম্বর কোয়েশ্চেন আমাদেরকে হান্ড্রেড সার্চ করে নিতে হবে ওকে তো চলো আমরা একটুখানি দেখে নিই কোয়েশ্চেন নাম্বার ডাব্লিউ বিআইডিসি ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউ বিআইডিসি ইন আমরা একটু দেখে নিই ওয়েস্ট বেঙ্গলস দেখো এই যে যে সংগঠনগুলো এগুলো মানে সবাইকে আর আমরা জানি সবাই জানি না এগুলো খুবই আনকমন কোয়েশ্চেন যেগুলো আমাদের দিয়ে দেয় তাই না ডাব্লিউ আইডিসি উনিশশো সাতষট্টি ইজ দ্য রাইট আনসার এখান থেকে দেখাচ্ছে তো এখান থেকে আমরা করে নেব উনিশশো সাতষট্টি ইজ দ্য রাইট আনসার তো উনিশশো সাতষট্টি কি ছিল অপশানে অপশন ছিল অপশন এ ইজ দ্য রাইট আনসার এখান থেকে আমরা করে নিলাম নেক্সট কোয়েশন বলছি একশো বাইশকে সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন একশো বাইশের কোয়েশন নাম্বার ওয়ান টু টু কি হয়ে যাবে রাইট আনসার অপশন এ ইজ দ্য রাইট আনসার মানিক সাহা হয়ে যাবে রাইট আনসার नेक्स्ट क्वेश्चन দেখো কি বলছে 1 2 3 123 নম্বর क्वेश्चन বলছে একটি পরিবারে এ বি সি ডি ই এফ এই ছয়জন সদস্য এ বি বিবাহিত দম্পতি ডিসি এর একমাত্র পুত্র এ ই এর বাবা আর ই এফ এর নাতনি এফ এফ এর স্বামী মারা গেছেন এবং সি এ এর ভাই ওই পরিবারে কতজন পুরুষ আছেন চলো একবার একটুখানি সলভ করে দেখে নেওয়া যাক কারণ এই क्वेश्चन গুলো তো আমি তোমাদেরকে সারা বছর শেখাই তো কি বলছে এ বি সি ডি ই এফ এই ছয়জন সদস্য এ বি বিবাহিত দম্পতি মানে এ আর বি হচ্ছে বিবাহিত দম্পতি আমরা লিখে নিলাম ডি সি এর একমাত্র পুত্র ডি সি এর একমাত্র পুত্র এটা আমরা একটু পরে লিখছি ডি হচ্ছে সি এর একমাত্র এইরকম হবে একমাত্র পুত্র হচ্ছে তাই না আর এ ই এর বাবা এ হচ্ছে কার বাবা ই এর বাবা এখানে লিখে দাও ই এর বাবা এ হচ্ছে যদি প্লাস হন তাহলে বি হচ্ছে কি মাইনাস মানে একজন মহিলা ওকে ই এর বাবা এবং এফ এর নাতনি ই কার নাতনি এফ এর নাতনি তো সেক্ষেত্রে এফ এর ওপরে চলে যাবেন ওকে ইএফর নাতনি মানে হচ্ছে এফ এটা হচ্ছে মাইনাস এখানে থাকবে হচ্ছে এফ ওকে ইএফের নাতনি এফ এর স্বামী মারা গেছেন এফ এর স্বামী মারা গেছেন মানে এফ হচ্ছে মাইনাস স্বামী তো মারা গেছেন এটা তো কেটে দাও এবং সি এ এর ভাই সি হচ্ছে কার ভাই এ এর ভাই সি হচ্ছে এ এর ভাই সি হচ্ছে প্লাস আর সি এর ছেলে হচ্ছে ডি সি এর ছেলে হচ্ছে ডি এক্ষেত্রে আমরা এটা করলাম প্লাস ওকে কি বলছে ওই পরিবারে কতজন পুরুষ সদস্য আছেন দেখো আমরা পুরুষ সদস্য গুনবো এক দুই তিন আমরা তো এখানে দেখতে পাচ্ছি মাত্র তিনজনা আমরা ওয়ান টু থ্রি একবার একটুখানি দেখে নিই ওয়ান টু থ্রি অপশন এতে রয়েছে অপশান এ তিনজনাই হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট রাইট আনসার এগুলোকে আমরা একদম ইজিলি উত্তর করি রয়স কোচিং তো সবসময় এই টাইপের কোয়েশ্চেন তোমাদেরকে করাতেই থাকে আর তোমরা জানো প্লাস মাইনাস এইভাবে শিখেছিলাম আগে তাই না তো সেগুলোই কমন আসছে রিজনিং এর ক্ষেত্রে তো হুবহু কমন আমি এখনো পর্যন্ত একটা কোয়েশনের দেখতে পাইনি নেক্সট কোশ্চন কোচ বলছে কোন ভারতীয় স্থপতিকে সম্প্রতি সম্মানীয় রয়্যাল গোল্ড মেডেল দু হাজার বাইশ পুরস্কার দেওয়া হয়েছে একশো চব্বিশ নম্বর কোয়েশ্চেন নম্বর বালকৃষ্ণ দোষী হয়ে যাবে রাইট আনসার ওকে তো তোমাদের সামনে আমি রাইট আনসার গুলো রাখছি তোমরা চটপট করে উত্তর করো কি হবে রাইট আনসার ওকে চটপট করে একবার একটুখানি দেখে নাও কোয়েশন নাম্বার একশো পঁচিশ একশো পঁচিশের কি হয়ে যাবে মধ্যে কে দা ফিলোসফি অফ দম বোমার দর্শন হিসাবে যে গ্রন্থ আছে সেই গ্রন্থটা রচনা করেছেন একশো পঁচিশ নম্বর এ হয়ে যাবে রাইট রাইট চরণ হয়ে যাবে এখানে একশো ছাব্বিশ বলছে সরণী ক কয় তুলনা করুন সেই আগের মতো একটা কোয়েশ্চেন একশো ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন আমাদেরকে একটুখানি দেখতে হবে কি বলছে যে মেরিওগন মেরিওগন মেরিও পিপলিবন বিদেহগণ মিথিলা লিচ্ছবিগণ বৈশালী আর মল্লগণ কপিলা বস্তু এর উপরোক্ত জোড়াগুলির মধ্যে কোনটি কোনটি বা কোনগুলি ভুল ওকে তো এখান থেকে আমাদের একটা কোয়েশ্চেন রয়েছে তো আমরা চটপট করে কোয়েশ্চেনের সাথে আমাদের কোশ্চেন মিলাতে হবে যেমন কর সাথে একের সাথে এক সেটা কি একের সাথে এক বি সাথে দুই সি এর সাথে তিন এটা কি মানে ঠিক আছে কিনা তুলনী কর তুলনা করতে হবে ওকে তো আমরা জাস্ট একবার ছোট্ট ট্রাই করি ছোট্ট ট্রাই করতে তো কোনো ক্ষতি নেই আমরা একটুখানি দেখে নিই এই কোয়েশ্চেনটা কি আছে মইয়সিস এটা যদি পিপলি থাকে তাহলে তো হয়ে গেল পিপ্পলী তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি মেরিওগণ পিপ্পলী বনের সাথে এটা মিল রয়েছে ওকে এটা সাথে এটা মিল রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রথম আর বিদেহীগণ বিদে হাঁস ভি দে হাঁস ভি দে হাঁস এটা আমরা একটু সার্চ করে দেখি ভি কার সাথে সম্পর্কিত দেখে নেওয়া মিথিলার সাথে সম্পর্ক কি না যদি থাকে তো ভালো কথা না হলে কোয়েশনটা আমি স্কিপ করবো খুব তাড়াতাড়ি না এই কোয়েশনটাকে আমার মনে হচ্ছে টাইম লস বেশি হয়ে যাবে বাট একটা কাজ করা উচিত এই কোয়েশনটাকে আমরা পরে মেলাবো এটা তো মেলানো যাবেই গুগল থেকে এবং আমরা জানি এই কোয়েশনগুলো গুগল থেকে আমরা পরে মিলিয়ে নেব তো এই কোয়েশনটা কিন্তু আমাদের স্কিপ করতে হচ্ছে কারণ এটা টাইম অনেকটা নষ্ট হতে পারে আমরা চলে যাবো নেক্সট কোশ্চেনে অলো অশোকের লেখা মালায় উল্লেখিত সিরিয়ার গ্রিক রাজার নাম কি? ওকে একশো নম্বর কোয়েশ্চেন কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার অ্যান্টিওকাস টু থিওস ওকে কি বলছে অশোকের লেখা মেলায় উল্লেখিত যে সিরিয়া সিরিয়ার গ্রিক রাজার নাম কি ছিল উত্তর হয়ে যাচ্ছে তাহলে কি অপশন এ ইস দ্য রাইট আনসার আমরা কিন্তু যে কোয়েশ্চেনগুলোকে গোল করে রাখছি যে চার পাঁচটা কোয়েশন হবে দুশোখানার মধ্যে সেগুলো কিন্তু আমরা পরবর্তীতে তোমাদের সামনে কোনো একটা সেশন করে আমরা তোমাদেরকে বলে দেবো ওকে তো কি বলছে পার্লামেন্টের অনুমোদনের জন্য অর্থ বিল ব্যথিত অন্যান্য বিল পেশ করতে হয় পার্লামেন্টের অনুমোদনের জন্য অর্থ বিল ব্যথিত অন্যান্য বিল পেশ করতে হয় একশো আঠাশ করে তোমরা বলতে থাকো যদি পারো না পারলে আমাদের জন্য একটু ওয়েট করো আমরা তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি আবার একটু দেখে নি পার্লামেন্টের অনুমোদনের জন্য অর্থ বিল ব্যতীত অন্যান্য বিল পেশ করতে হয় কোথায় পার্লামেন্টের অনুমোদনের জন্য অর্থ বিল ছাড়া অন্যান্য বিল পেশ করতে হয় কী বলছে এটার ইংলিশটা ভালো করে পড়েনি বিলস আদার দেন মানি বিলস আর ইন্ট্রোডিউস ফর বিং পাস্ট বাই দ্য পার্লামেন্ট ইন মানে অর্থ বিল একমাত্র লোকসভায় হয়ে থাকে তাই তো পার্লামেন্টে যে কোনো কক্ষে পার্লামেন্টের উভয় কক্ষে যৌথ অধিবেশনে পার্লামেন্টের অনুমোদনের জন্য অর্থ বিল ব্যতীত এটার উত্তর তোমরা একটুখানি বলো পার্লামেন্টের অনুমোদনের জন্য অর্থ বিল ব্যথিত অন্যান্য বিল পেশ করতে হয় কোথায় আমার মনে হচ্ছে এটা হয়ে যাবে এটাও হয়েছে বা অপশান সি হতে পারে ওকে আমার সাথে যারা অপশান সি অথবা ডি হতে পারে কারণ কি যে কোনো বিল না যে প্রথমে তো কী হয় যে কোনো কক্ষে বিলটা উত্থাপিত হয় তারপরে সেটা অন্য অন্য কক্ষে পাঠানো হয় সেটাও হতে পারে আবার পার্লামেন্টের উভয় কক্ষে যৌথ অধিবেশনে বিল না যৌথ অধিবেশনে শুধুমাত্র বিল উত্থাপন হয় সেটা আমার আমার ক্ষেত্রে কেমন যেন মনে হচ্ছে তো একটুখানি বলতে থাকো তো আমরা বিলস অফ আদার দেন মানি বিলস দেখে নিই কোয়েশনটা তবুও একবার সার্চ করে আমার তো মনে হচ্ছে অপশান কারণ এই কোয়েশনটা হতে পারে আমার মনে হচ্ছে এই কোয়েশনটা হুবহু কমন বা হুবহু ইন্টারনেটের সাথে মিলে যেতে পারে দেখে নেওয়া যাক একবার দেখো এই কোয়েশন গুলো না ইন্ট্রোডিউস এনি মেম্বার পার্লামেন্ট আদার দেন

ইন আয়ার হাউস অব দামেন্ট টু এ ল বোঝা যাচ্ছে যে কোনো কক্ষে তোমার পেশ করতে হবে তাই তো সেটাই তো অর্ডিনারি বিলেন্সিয়াল টাইপ অফ ইন্ডিয়া লোকসভা অনলি লোকসভা ইন আইদার লোকসভা রাজ্যসভা ওকে তা চলো আমরা এটা যেটা বলতে পারছি ওকে আমরা এটা যেটা বলতে পারছি কিছু কিছু বিল আছে এখানে কি বলছে পুরোটার কথা বলছিল তাই না তো সেক্ষেত্রে আমরা এটাকে যেটা বলবো যেহেতু পুরোটার ক্ষেত্রে এই কথাটা বলছিলো তো সেক্ষেত্রে আমরা বলবো পার্লামেন্টের অনুমোদনের জন্য অর্থ বিল ব্যতীত অন্যান্য বিল পেশ করতে হয় কোথায় বিলস আদার দেন মানি বিলস ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউস ফর বিং পাস পাস করার জন্য কোশ্চেনটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আসছে বারবার আমার কেমন যেন মনে হচ্ছে আর কি কোয়েশনটাকে আমাকে একটু ভালো করে দেখে করতে হচ্ছে ওকে দেখি বিলস অ্যান্ড পাসিং অ্যাক্ট বলে একটা আর্টিকেল পেয়েছি সেটাতে দেখি বিলস অ্যান্ড ড্রাফটিং লেজিসভ প্রোপোজাল হুইচ বিকামস এ ল আফটার রিসিভিং বা অপ্রুভাল দ্য বোথ হাউস অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড তো এটা আমরা বুঝেই গিয়েছি তারপরে প্রেসিডেন্টের কাছে পাঠাই সুতরাং এক্ষেত্রে উত্তর হয়ে যাবে আমরা বলে দিতে পারি যে অপশন সি আমি বলছিলাম অপশন সি হতে পারে অথবা ডি হতে পারে তো সেক্ষেত্রে আমরা যেটা বলবৎ যোগ্য যেটা পাচ্ছি প্রথমে কি বলছে পার্লামেন্টের অনুমোদনের জন্য অর্থ বিল ব্যতীত অন্যান্য বিল পেশ করতে হয় কোথায় দেখো সবার ফার্স্ট কী হয় অন্যান্য বিলের ক্ষেত্রে কী হয় অর্থ বিল ছাড়া প্রথমত যে কোনো কক্ষের মধ্যে যে কোনো একটা কক্ষে বিলটা প্রথমে উত্থাপিত হয় তখন সেটাকে আদার্স কক্ষে পাঠানো হয় তারপরে সেটা রাষ্ট্রপতির কাছে সাইনের জন্য পাঠানো হয় তো পার্লামেন্টের যে কোনো কক্ষে হবে এক্ষেত্রে উত্তর আর যৌথ কক্ষের অধিবেশনে সবসময় যে হয় সেটা কিন্তু না তো দেখো সারিস্কা ব্যাঘ্র প্রকল্প ব্যাঘ্র অভয়ারণ্যটি কোথায় অবস্থিত ওয়ান টু নাইন একশো নম্বর কোয়েশ্চেন একশো উনত্রিশ নম্বর কোয়েশ্চেন যদি কেউ পেরে থাকো চটপট করে আমাকে জানাও সারিস্কা টাইগার স্যাংচুয়ারি কোথায় অবস্থিত এটা আমরা চটপট করে একটু দেখে নিই এই ধরনের টাইপ টাইগার স্যাংচুয়ারি কিন্তু এর আগে নাম খুব কম লোকেই শুনেছে ওকে তো সেক্ষেত্রে ডাব্লিউ বিসিএস এর ক্ষেত্রে এই টাইপের কোয়েশ্চেন দিলে কিছু করার নেই আমাদেরকে গুগল সার্চ করে নিতে হবে এবং সঙ্গে সঙ্গে দেখে নিতে হবে কী হবে রাইট আনসার সরস্কা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত একটু দেখে নেওয়া যায় এক রাজস্থান রাজস্থান ইজ দ্য রাইট আনসার এখান থেকে আমরা দেখে নিয়েছি রাজস্থান কিন্তু এখানে কি বলছে রাজস্থানের কোথায় ওকে ভরতপুর আলোয়ার দ্বারা নাকি পুষ্কর আমরা সাথে সাথে কাটতে পারি না জায়গাটাকে বলছে আলোয়ার ডিস্ট্রিক্ট তার মানে উত্তর হয়ে যাবে কি অপশন বি ইজ দ্য রাইট আনসার আলোয়ার ডিস্ট্রিক্ট ইজ দ্য রাইট আনসার এখান থেকে আমরা একশো উনত্রিশের অপশন বি ইজ দ্য রাইট আনসার আলোয়ার হয়ে যাবে রাইট আনসার কোয়েশ্চেন নম্বর একশো তিরিশ বলছে কি ভারতের সংবিধানে পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয় পুরোপুরি এক কেন্দ্রিক নয় কিন্তু এটা হলো উভয়ের সমন্বয় কথাটি কে বলেছিলেন একশো তিরিশ নম্বর কোয়েশ্চেন অপশন বি হয়ে যাবে রাইট আনসার ডি ডি

এটা আমাকে জাস্ট একটু ছোট্ট করে দেখে নিতে হতে পারে ডিউ টু অ্যাকচুয়ালি আমাদের এখানে প্রচন্ড বৃষ্টিপাত হতে চলেছে ওকে মারাত্মক মেঘ ডাকছে এবং সমস্ত কিছুর মধ্যে আমরা তোমাদেরকে দিচ্ছি ওকে কমপ্লেক্স ফর্মেশন অফ দ্য সুকার ইন টু ডিউ টু দেখে নেওয়া যাক কোয়েশ্চেনটা কি বলছে जाइमस जाइमस इज द

মাতার চিত্রটি কে অঙ্কন করেছেন ভারত মাতার চিত্রটি কে অঙ্কন করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর অবরীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাত্মা গান্ধী অপশন বি হয়ে যাবে বা ঠাকুর হয়ে যাবে রাইট আনসার আমি এখনও পর্যন্ত জানি না যে কতজন তোমরা লাইভে এখনও পর্যন্ত আছো আমাদের সাথে এই মুহূর্তে আমি একটু দেখে নিতে চাই এখনও পর্যন্ত আমাদের সাথে এক হাজার ছেষট্টি জনা দেখছে ভিডিওটা থ্যাংক ইউ সো মাছ ছশো বাষট্টির ওপর আমাদের লাইভ চলে এসছে আর কি চাই পৃথিবীতে তোমরা এত ভালোবাসা দিচ্ছ থ্যাংক ইউ সো মাচ নেক্সট কোয়েশ্চেন কে বলছে যে রশ্মি সর্বাপেক্ষা শক্তি বহন করে সেটা কী একশো সাঁত্রিশ নম্বর কোয়েশ্চেন সর্বাপেক্ষা শক্তি মানে সবচেয়ে শক্তিশালী এনার্জি বহন করে কি গামা রশ্মি সবচেয়ে ভয়ঙ্কর যে রশ্মি মানে সবচেয়ে ক্ষতিকারক যে রশ্মি আমাদের জন্য সেটা হয়ে যাবে কি অতিবেগুনি না এখানে আলট্রাভায়োলেট হবে না গামা রশ্মি হয়ে যাবে এক্ষেত্রে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন কী বলবে একশো আটত্রিশ নিম্নের কোন বাচ্চি সেচের জন্য তৈরি হয়নি একশো আটত্রিশ একশো আটত্রিশ নম্বর কোয়েশ্চেন আমাদেরকে একটুখানি দেখে নিতে হবে সেচের জন্য তৈরি হয়নি হুজ ওয়ান অফ দ্য ফলোয়িং ড্যাম ইজ নট মিন্ট ফর ইরিগেশন মানে বেশিরভাগ বাদ কিন্তু আমাদের কী হয় সেচের জন্য সেচ কার্যের জন্য ইরিগেশনের জন্য তৈরি হয়ে থাকে ওকে তো কোন বাদটি নিচের যেটা সেচের জন্য তৈরি হয়নি এটা ছিল কোয়েশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পুরো বাদ প্রকল্প যদি বা ইরিগেশন সিস্টেম যদি না পড়ো বাদ প্রকল্প যদি না পড়ো তাহলে তোমরা কিন্তু এই কোয়েশনের উত্তর দিতে পারবে না ওকে তো সেক্ষেত্রে আমরা দেখে নেব ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট মিন্ট ফর দ্য ইরিগেশন এই কোয়েশনের উত্তর হয়ে যাবে শিব সমুদ্রম হয়ে যাবে রাইট আনসার এখানে কি ছিল অপশানে অপশান ছিল শিব সমুদ্রম ইজ দ্য রাইট এই ক্ষেত্রে আমরা করে নেবো অপশান বি ইজ দ্য রাইট আনসার একশো নম্বর কোয়েশন হান্ড্রেড পার্সেন্ট রাইট আনসার আমরা গুগল থেকে দেখে দেখে করছি কিছু কিছু কোয়েশন যেগুলো তোমাদেরকে একদম কনফিউশন থাকতে পারে সেগুলো তোমাদের সামনে বসে আজকে সলভ করে তোমাদের সামনে আনসার করে দিচ্ছি কী বলছে একশো আটত্রিশে শিপ সমুদ্রম হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশন যদি ক্যাটকে বলা হয় বোট ক্যাটকে বলা হয় যদি বোট তাহলে যদি এক্স জেড জিকে বলা হয় এটা তাহলে ই জি জিকে কী বলা হয়ে থাকবে দেখো সি এ টি ক্যাট কে বলা হচ্ছে কি বোর্ড বি ও এ টি সি থ্রি ও ওয়ান টি টোয়েন্টি বি টু ও ফিফটিন এ ওয়ান টি টোয়েন্টি ওকে ক্যাট আর কি বলা হচ্ছে দেখো তাহলে ই এখানে কি বলা হচ্ছে ই জি কে কি বলা হবে দেখো তো এর মধ্যে ই জি আছে কোথায় জি ফর ওয়াই এখানে বলা হচ্ছে তাই না ই ফর এখানে কোথায় আছে না ই ফর নেই তাহলে আমরা দেখছি তিন আছে হয়ে গেছে দুই এক আছে হয়ে গেছে পনেরো আর টি আছে টোয়েন্টি মানে এখানে সি এ টি বি এ টি ও একটা এক্সট্রা মানে তিনকে চার লিখেছে মানে যোগফল দেখো সতেরো সতেরো আর থার্টি এইট আসছে এখান থেকে তাহলে চব্বিশ আর থার্টি এইট এইভাবে তো হচ্ছেই না আমাদেরকে একটু দেখতে হবে ও ফিফটিন এখানে কি করে তারা বলছে যে ইফ ক্যাট ইজ বোট রিটার্ন বোট আর রিটার্ন আচ্ছা কুইশন এটা বলছে যদি ক্যাট এবং বোর্ডকে যথাক্রমে এটা এবং এটা লেখা হয় আচ্ছা ভুল করে বসে আছি আমি তার জন্য তো উত্তর হচ্ছে না বলছে সি এ ক্যাটকে কি লেখা হচ্ছে এইটা ক্যাটকে লেখা হচ্ছে এক্স জেড জি মানে সি এক্স এ জেড এর সহজ প্রশ্ন তো হচ্ছিলই না আজকের ওকে তাহলে ইয়ের সাথে কি হবে ই আর টি ভি টি ইস দা রাইট আনসার অপশন সি যারা মার্ক করে এসো হান্ড্রেড রাইট आंसर করে এসছো আমি তো এখানে এবং বলে দিয়েছি যখন আমি ইংলিশ ভার্সনটা পড়লাম সাথে সাথে কোশ্চেন তো দেখা মাত্র বুঝে গেলাম বলছি ক্যাড এন্ড বোর্ড আর এখানে তো আমি বুঝতে পারছিলাম না যাই হোক ঠিক আছে বলো অর্নিথোলজি অর্নিথোলজি দেখো এই যে বিষয় যে পড়াশুনো এর থেকে ডাব্লিউ বিসিএস একটা কোয়েশ্চেন দেয় প্রত্যেক বছর একশো চল্লিশ নম্বর কোয়েশ্চেন কি হবে অপশন এ ইজ দ্য রাইট আনসার অর্নিথোলজি পক্ষী বিষয়ক বিজ্ঞান হয়ে যাবে অপশন এ ইস দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো আমরা কোয়েশ্চেন বলছে একশো একচল্লিশের আর বিশিষ্ট আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তীয় পথে কোনো কণা ভি ধ্রুবক গতিবেগ নিয়ে ঘুরলে ওই কণার তরণের মান কত হবে একশো একচল্লিশ কোয়েশ্চেন নাম্বার ওয়ান ফোর ওয়ান এই একটা সেক্ষেত্রে আমাকে একটু তো সার্চ করতেই হবে যদি আমি সার্চ না করি বলো এইগুলোর ক্ষেত্রে আমি কিভাবে তোমাদেরকে উত্তর দেবো পার্টিকল আই মুভিং ইউনিফর্ম সার্কুলার রেডিয়াস দেখে নেওয়া কি বলছে গুগল বাবা দেখা যাক সার্চ করে কি বলছে আমাদের মহামান্য গুগল এইভাবে তো নিচ্ছে না সার্চে মার বৃষ্টি হবে তোমাদের আমাদের কাদের কাদের ওখানে বৃষ্টি হওয়ার মতো বলছে বলো তো একটু বৃষ্টি হওয়ার মতো কাজ আমাদেরকে কোয়েশ্চেনটা একটু একটু পড়তে হবে ওকে

একটু টাইম লাগবে এটাকে ওকে তোমরা এটা তোমরা নিজেরা তো পরে করবে চলো কোয়েশ্চেনটাকে সার্চ করে যদি পেলাম পেলাম না পেলাম না পেলাম কিছু করার নেই আমাদের নেক্সট কোয়েশ্চেনে যেতে হবে উত্তর হয়ে যাবে টু পাই ভি বাই বড়ো হাতের টি টু পাই ভি বাই বড়ো হাতের টি এখানে কি আছে সেটা দেখতেই পারছি না আর বেসার্ধ বিশিষ্ট এ পার্টিকেল ইজ মুভিং ইউনিফর্ম পার্টিকেল মুভস উইথ কনস্ট্যান্ট স্পিড উইথ সার্কুলার প্যাথ রেডিয়া আর কোয়েশনটার তোমাদের উত্তর এসে যাচ্ছে কিন্তু টু পাই বাই টি এছাড়া তো আমি কিছু দেখতে পারছি না বাট তোমরা তো অপশানে তো এখানে অন্যরকম কিছু করা আছে ওকে তো তবুও আমি আরও একবার একটা সার্চ করতে চাই লাস্ট একবার যেহেতু তোমাদের সামনে হান্ড্রেড পার্সেন্ট রাইট আনসার নিয়ে আমার আসার কথা দেখে নেওয়া যাক হয়তো অপশানের গণ্ডগোল থাকতে পারে এটা জেই জেইমেন্সের একটা কোয়েশ্চেন ছিল প্রিভিয়াস ইয়ারের ওকে তো টু পাই ভি ওয়াই টি এই অপশনটা নেই টু পাই ভি টি আমার এখানে তো শো করছে না আমি জানি না টু পাই ভি ওয়াই টি এখানে তো নেই আমার ক্ষেত্রে এখানে উত্তর করা সম্ভব হচ্ছে না আমি এটাকে গোল করে রেখে দিতে চাই এবং নেক্সট কোয়েশন মুভ করতে চাই তবু অনেকটা টাইম তোমাদের নষ্ট করলাম সো সরি তার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা সাল কত একশো বিয়াল্লিশ নম্বর কোয়েশন বি হয়ে যাবে রাইট আনসার একশো পঁয়ত্রিশ হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশন একটি শাড়িতে পনেরোটি চেয়ার আছে পি এর অবস্থান ঠিক মাঝখানে ডান দিকে গোনা হলে এর অবস্থানে বারোতম পি কিউ এর মাঝে মাঝে কটা চেয়ার রয়েছে একশো তেতাল্লিশ নম্বর কোয়েশন ওয়ান ফোর

অপশান বি হয়ে যাবে রাইট আনসার অপশান বি হয়ে যাবে রাইট আনসার এখানে কি হয়ে যাবে যে বিয়ের স্বামী হবে ই তো চলো মানে নেক্সট কোয়েশনে চলে যাব ট্রানজিশনের প্রভাবে তৈরি প্রথম শস্যটি কি দেখো আমাকে খুব তাড়াতাড়ি শেষ করতে হবে মারাত্মক প্রচণ্ড প্রচন্ড ঝড় উঠেছে আমার এই দিকটাতে মারাত্মক ঝড় বৃষ্টি হচ্ছে আর সেই মুহুর্তে আমি তোমাদেরকে হাজার প্লাস স্টুডেন্ট নিয়ে লাইভ ক্লাস করাচ্ছি সত্যি একটা গর্বের বিষয় লাগছে আজকে না খুবই ভালো লাগছে ওকে তো যারা বলছিলে এখানে দক্ষিণ দিনাজপুরে মনে হয় এর মধ্যে বৃষ্টি হবে আমাদের এখানে মারাত্মক ঝড় হচ্ছে নদীয়াতে মারাত্মক ঝড় সেটা বাইরে হচ্ছে এবং কারেন্ট ফারেন্ট টোটালি অফ টোটালি আমার ইনভার্টার ছিল বলে তাই তোমাদেরকে ক্লাস নিতে পারছি তো তোমরা একটু ভিডিওর সাথে সাপোর্ট করতে থাকো ওকে ছশো সত্তরটা লাইক প্লিজ একটু লাইক ফাইক করে দাও চটপট করে একটা লাইক করে দাও ওকে তো ট্রানজিশনের প্রভাবে প্রথম ষষ্টি হলো কী বলছে একশো পঁয়তাল্লিশ নম্বর কোয়েশ্চেন আমরা বলতে চাই একটু সার্চ করে দেখতে চাই আর কি একশো পঁয়তাল্লিশ নম্বর কোয়েশ্চেন দ্য ফার্স্ট ট্রানজিট ট্রানিক একটা এন পরেনি শুধুমাত্র দেখা যাক এটা কি হতে পারে উত্তর চটপট করে আমরা থার্টি সেকেন্ডস ও টাইম নেবো না এই কোয়েশ্চেনটা উত্তর করতে এক্ষেত্রে টোবাকো প্লান্ট তামাক হয়ে যাবে এক্ষেত্রে রাইট আনসার কোয়েশ্চেন একশো পঁয়তাল্লিশের এর উত্তর হয়ে যাচ্ছে কি তাহলে তামাক হয়ে যাচ্ছে এক্ষেত্রে রাইট আনসার অপশান এ তামাক হয়ে যাবে এক্ষেত্রে রাইট আনসার নেক্সট কোয়েশন একশো ছেচল্লিশ কি বলছে কোন মুঘল রাজপুত্র আবুল ফজলকে হত্যা করেছিলেন কোন মুঘল রাজপুত্র আবুল ফজলকে মেরে ফেলেছিলেন একশো ছেচল্লিশ নম্বর কোয়েশ্চেন আমরা বলবো অপশান বি সেলিম ইজ দ্য রাইট আনসার আবুল ফজলের হত্যাকারী ছিলেন সেলিম ইজ দ্য রাইট আনসার অস্ট্রেলিয়ার কোন শহরে দু সালে প্রথম কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হবে ফার্স্ট উনিশশো সাতচল্লিশ নম্বর সরি হ্যাঁ একশো সাতচল্লিশ নম্বর কোয়েশ্চেনের এ হয়ে যাবে রাইট আনসার ভিক্টোরিয়াতে প্রথম অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে প্রথম উত্তর তোমার হয়ে যাচ্ছে প্রথম দু হাজার ছাব্বিশ সালে কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হবে আর আমি যেটা দেখতে পাচ্ছি আঠেরোটা বত্রিশ বেজে গেছে অলরেডি তোমরা হয়তো সবাই রাস্তায় রয়েছে এই মুহূর্তে সবাই একটুখানি আমাকে কনফার্ম করে জানাও যে তোমাদের ওখানে কেমন কি অবস্থা মানে ঝড় বৃষ্টির কেমন কি হচ্ছে তোমরা সবাই একটু বলো সবাই সেফ থাকার চেষ্টা করো ভিডিও তো দেখা বলের কথা তোমরা একটু সেফ থাকো ওকে আমি এখন একবার টাইমটা মিলিয়ে নেবো ছটা তেত্রিশ বেজে গেছে যে যেখানেই থাকো তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট একটা সেফ জায়গা অবলম্বন করো কারণ এখানে তো প্রচণ্ড মেঘ হচ্ছে মারাত্মক ঝড় বৃষ্টি হচ্ছে তো প্রত্যেকে একটু ভালো থাকো এবং আমাদের এই ভিডিও তো তোমরা দেখবেই তোমাদের জন্যই সব কিছু এখন না হয় পরে দেখো ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা করে নেবো নেক্সট কোয়েশ্চেন কী ছিল বলছে হিমালয় বেশ কয়েকটি সমান্তরাল ভাজযুক্ত পর্বশ্রেণী নিয়ে গঠিতের মধ্যে কোন পর্বশ্রেণীটি প্রাচীনতম ওকে তো প্রাচীনতম একশো ওয়েলকাম ব্যাক ডিয়ার অল স্টুডেন্ট তোমাদেরকে বলি যে আমার পাশেই একটা বাজ পড়লো এই মুহূর্তে যার জন্য আমার পুরো ইন্টারনেট কানেকশন কেন সমস্ত কিছু অফ হয়ে গেছে এবং যার জন্য আমি আজকে মোবাইল দিয়ে কানেক্ট করে তোমাদেরকে এই ভিডিও সেশনটা দিতে চলেছি এবং বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি বজ্র বিদ্যুৎ সমস্ত কিছু হচ্ছে বাট তবুও লাইফ রিস্ক নিয়ে আমি তোমাদেরকে এই তোমরা হয়তো আওয়াজ শুনতে পারছো আমি লাইফ রিস্ক নিয়ে তোমাদের এই আনসার কি তোমাদেরকে দিতে চলেছি এবং একশো সাতচল্লিশ পর্যন্ত একটু আগে আমরা করেছিলাম আমি জানি না যে তোমরা সবাই সবার কাছে আমার এই ভয়েসটা পৌঁছচ্ছে কিনা বাট যদি পৌঁছে যায় তাহলে প্লিজ একটা আমাকে ইনফর্ম করো যে স্যার আমরা সবাই শুনতে পাচ্ছি কারণ আমরা এক হাজারের ওপর স্টুডেন্টস মিলে এই ক্লাসটা করছিলাম বাট ছোট্ট একটা ইস্যুর জন্য ছোট্ট একটা না বিরাট বড় ইস্যুর জন্য আমাদের এই ক্লাসটা মাঝে বিঘ্নিত হলো আমি প্রত্যেকের রিকোয়েস্ট করছি প্রত্যেকে আবার ফিরে এসো আমরা ক্লাসটা যেরকম করছিলাম সেইভাবে আমরা গুগল দেখে দেখে যে কনফিউশনিং যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোয়েশ্চেনগুলোরও আমরা আনসার করবো এখন আর আমাদের সেই এক হাজার স্টুডেন্টস একটু ফার্স্ট করুন একদম ফার্স্ট ফটাফট ফটাফট করে দেবো তোমাদেরকে একদম তাড়াহুড়ো করে করে দেবো সাতশোর ওপরে যে যারা রয়েছে প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট আশা করি সবাই শুনতেও পারছো ওকে তো একদম ফার্স্ট ফার্স্ট উত্তর করবো কী আছে দেখো আমরা দেখে নিই আমরা লাস্ট করেছিলাম হচ্ছে একশো সাতচল্লিশ এবার আমরা চলে আসবো একশো আটচল্লিশে একশো আটচল্লিশের কী হয়ে যাবে দেখো একশো আটচল্লিশ নম্বর কোয়েশ্চেন কি ছিল হিমালয়ের রেশ বেশ কয়েকটা সমান্তরাল ভাত যুক্ত পর্বশ্রেণী নিয়ে গঠিত হয় এর মধ্যে কোনটা তো আমাদেরকে এই কোয়েশনটার কী করতে হবে আমাদেরকে সেইভাবে তোমাদেরকে যে একটু আগে যেটা বলছিলাম যে কিছু কিছু কোয়েশন থাকে আমাদেরকে তো অ্যানালাইজ করে দেখতে হয় আমরা তো আর জেনে বসে থাকি না তো সেইভাবে আমাদেরকে এই কোয়েশনটাকে সার্চ করে দেখতে হবে ওকে তো আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার একশো আটচল্লিশে চলো একবার আমরা সার্চ করে দেখি তখন বোধহয় সার্চ করছিলাম তারপরে আর কিছু বোঝা যায়নি ওকে তো এবার আমরা সার্চ করি আমি জানি না যে কতটা কি হবে কারণ এখানে স্ট্রিমিং হচ্ছে সাথে মোবাইলে কতদূর নেট পর্যন্ত থাকবে আমি সেটাও জানি না বাট তবুও আমি সার্চ করে দেখি যে অ্যাকচুয়ালি কী বলছে ওকে দ্য গ্রেট হিমালয় ইজ দ্য রাইট আনসার হয়ে যাচ্ছে হিমালয় 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 বলছে দ্য লেজার হিমালয়ের রেঞ্জ দ্য গ্রেট হিমালয়ন রেঞ্জ হিমাদ্রি পর্বত শ্রেণী অপশন সি ইজ দ্য রাইট আনসার হয়ে যাচ্ছে এখান থেকে কিন্তু আমাদের সঠিক উত্তর ওকে তো আমরা কী বলবো এই দ্য গ্রেট হিমালয়ান রেঞ্জ অপশন সি অর্থাৎ এখানে হিমাদ্রি পর্বত শ্রেণী হয়ে যাবে আমাদের এখান থেকে রাইট আনসার আমরা চলে যাব নেক্সট কোয়েশন কী বলছে নেক্সট কোয়েশন তো আমরা একটু দেখে নাও নিম্নলিখিত ভাইস রয়েদের মধ্যে কে আঠারোশো আটাত্তর সালে দেশীয় মুদ্রা যন্ত্র বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট দেশীয় মুদ্রাজন্ত্র মানে এখানে মুদ্রণ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেছিলেন একশো উনপঞ্চাশ নম্বর কোয়েশ্চেন অপশন এ ইজ দ্য রাইট আনসার হয়ে যাবে এক্ষেত্রে আমরা করে নেব অপশন এ ইজ দ্য রাইট আনসার লর্ড লিটন হয়ে যাবে এক্ষেত্রে রাইট আনসার আমি একটু তোমাদের প্রত্যেকের কাছে জানতে চাই যে সকলেই ঠিকঠাক দেখতে এবং শুনতে পারছো কিনা আমার এই যে সেশন আমি তোমাদের সাথে যেটা করছি সেটা তোমরা সকলেই ঠিকঠাক দেখতে এবং শুনতে কি কিনা আমি নিজেও জানি না কত পর্যন্ত আমি তোমাদেরকে টানতে পারবো এই ক্লাসটা কারণ মোবাইলে নেট দিয়ে আমি জানি না কতক্ষণ হবে কারণ বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি পুরো অন্ধ করে নিয়ে এসছে এবং অন্ধকার হয়েই গেছে অলরেডি এবং প্রচণ্ড বিদ্যুৎ এই এইরকম একটা পরিস্থিতির মধ্যে লাইফ রিস্ক নিয়ে আমি ক্লাস করাচ্ছি কারণ যখন তখন যদি আমার বিদ্যুতের হিসেবে বাজ পড়ে তাহলে হয়তো আমাদের যে এই মাইকটা দেখুন বাইরে দিয়ে নিয়েছি মাইকটাই জন্য যাতে যদি কোনো কারণে যে বিদ্যুৎ চলেও আসে তাহলে যাতে অন্তত মানে বুঝতেই পারছো ক্ষতিটা কম হয় ওকে বাট তোমাদের জন্য যে জিনিসটা আমি করছি সেটা তোমরা যদি অনুভব করতে পারো সত্যি একটা করে লাইক করে দিও ওকে নেক্সট কোয়েশন বলছে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন এবং বারবার পরীক্ষায় আছে একশো পঞ্চাশ নম্বর কোয়েশ্চেন কি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট আনসার স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল স্বাধীন ভারত যদি বলে তাহলে হয়ে যাবে ভারতের জেনারেল গভর্নর হয়ে যাবে এর মধ্যে কি চক্রবর্তী রাজা গোপালাচারী হয়ে যাবে এখান থেকে রাইট আনসার গভর্নর জেনারেল ওকে তো চলে যাবো আপনার নেক্সট কোয়েশনে কি বলছে একশো একান্ন বর্তমানে কে মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন একশো নম্বর কোয়েশন একশো একান্ন নম্বর কোয়েশ্চেন আমরা বলবো বর্তমানে কে মার্কিন যুক্তরাষ্ট্র হু ওয়াজ রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া ইন্ডিয়া ইন ইউএস এটাকে আমাদেরকে একটু সার্চ করে নিতে হবে হু ওয়াজেড ইউএস এম এ অ্যাপয়েন্টেড একদম কে বলছে তরণজিৎ সিং সাধু তরণজিৎ সিং সাধু হয়ে যাবে এক্ষেত্রে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার একশো একান্নর অপশন সি ইজ দ্য রাইট আনসার তরণজিৎ সিং সাধু হয়ে যাবে এক্ষেত্রে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন আমরা কি বলছি দেখো বি আছে টু আছে ই আছে টু এখানে ফাইভ এখানে বারো এখানে তার মানে বি হচ্ছে টু ই হচ্ছে ফাইভ ওকে তাহলে দেখুন ডি হচ্ছে ফোর আর হচ্ছে এইচ হচ্ছে আট তো এই কোয়েশনটার উত্তর কি হবে একশো বাহান্ন নম্বর কোশ্চেন আমি টাইম নষ্ট করতে চাই না অপশন ডি ইজ দ্য রাইট আনসার আমরা বলে দেবো জে ফিফটি এইট কিউ ইজ দা রাইট আনসার নেক্সট কোশন আমরা বলবো ওয়ান ফিফটি থ্রি ইংরেজি বর্ণমালে অক্ষরগুলি বিপরীত সেগুলো চোদ্দতম্ব কিছু বলার নেই এই কোয়েশনগুলো একদম হুবহু কোয়েশ্চেনটা খুব বহু কোশ্চেনটা আমি রিজেনিং এ লাস্ট এক সপ্তাহের মধ্যে হয়তো ক্লাসে করেছি রিজেনিং এর ইংরেজি ইংরাজি বর্ণামুলার অক্ষরগুলির বিপরীতভাবে সাজালে বিপরীত দিক থেকে চোদ্দ নম্বর মানে প্রথম দিক থেকে যার তেরো নম্বর সেই তো বিপরীত দিক থেকে চোদ্দো নম্বর হবে তাই তো তো বিপরীত দিক থেকে চোদ্দো নম্বর বললে আমাদের উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট আনসার এম হয়ে যাবে রাইট আনসার ওকে তো আমরা একটুখানি দেখে নিই আমরা এখান থেকে দেখে নেব এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড দেখো বিপরীত দিক থেকে ১৪ মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো নম্বর কি আছে এম আমি এইভাবেই তোমাদেরকে করিয়েছিলাম একদম এইভাবে বুঝিয়ে বুঝিয়ে করিয়েছিলাম এম ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোন রাজ্যের শাসন বা নিজের হাতে তুলে নিতে পারে মানে আমরা রাষ্ট্রপতি শাসন বলতে চাইছি তাই না বাহান্ন ছাপ্পান্ন এই ধারাগুলো তো রয়েছে ওকে সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোনো রাজ্যের শাসন বা নিজের দায়িত্ব তুলে নিতে পারেন মানে জারি মানে রাজ্যের যদি অর্থনৈতিক সরি রাজ্যের যদি এমার্জেন্সি চালু হয় তাহলে এটা করতে পারেন তাহলে একশো চুয়ান্ন কি হয়ে যাবে ওয়ান ফিফটি মানে বিজ দা রাইটের একশো তিনশো ছাপ্পান্ন ধারা অনুসারে রাষ্ট্রপতি যদি মনে করে যে কোনো রাজ্যের শৃঙ্খলা সঠিকভাবে পরিচালিত হচ্ছে না তাহলে রাষ্ট্রপতি কী করে নিজের শাসন তুলে নিতে পারে রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সহায়তা করে বলো একশো পঁচাশি নম্বর সরি পঁচাশি নয় একশো পঞ্চান্ন নম্বর কোয়েশ্চনের কী হয়ে যাবে উত্তর ভিটামিন কে হয়ে যাবে রাইট আনসার অপশন ডি হয়ে যাবে রাইট আনসার এখান থেকে আমরা করে নেবো নেক্সট কোয়েশন বলছে একশো ছাপ্পান্ন কোন প্রাক্তন প্রধানমন্ত্রীকে নেতাজি রিসার্চ ব্যুরোর পক্ষ থেকে দু হাজার বাইশ সালে নেতাজি পুরস্কার দেওয়া হয়েছে কোন প্রাক্তন প্রধানমন্ত্রীকে হু ফর্মার হুইচ ফর্মার প্রাইম মিনিস্টার ওয়াজ কনফার্ড এই কোয়েশনটা হচ্ছে একশো ছাপ্পান্ন নম্বর কোয়েশন ওয়ান ফাইভ সিক্স একটুখানি দেখতে হবে জাস্ট ওয়ান ফাইভ সিক্সের অ্যান্সার আমাদের কাছে এসে পৌঁছায়নি সো সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে আমাদেরকে এটাকে করতে হবে একটু গুগল সার্চ আমরা ফট করে গুগলে সার্চ করে নেবো সেম জিনিসটাই আমরা গুগল থেকে আনসারও পেয়ে যাবো ওকে তো হানড্রেড পার্সেন্ট রাইট অ্যান্সার যদি তোমাদেরকে পেতে হয় তাহলে আমাদের এই কোয়েশ্চেন পি এম হোল্ড ফুটফুল ফ্রুটফুল ফার্মার এফও আর এম ই আর ফার্মার ডাব্লিউ এইচ বানানটা পুরো ভুল হয়ে গেছে ডাব্লিউ এইচ আই সি এইচ হুইচ ফার্মার প্রাইম মিনিস্টার নেতাজি पाए नीता रिसर्च वीडियो দেখো তোমরা যারা মনে করছো যে এত দেরি হচ্ছে কেন দেখো কোনো একটা ভিডিওতে বাংলার এমন কোনো ইউটিউব চ্যানেল নেই যারা পুরো একটা ভিডিওতে এক থেকে দুশো নম্বর কোয়েশ্চেন করাচ্ছে সেটা একমাত্র রয়েস কোচিং করাচ্ছে ওকে সো একটু তো ধৈর্য ধরতেই হবে ওকে তো এখান থেকে উত্তর উত্তর হয়ে যাবে অ্যান্সার হচ্ছে সিনজো আবি কী বলছে হুইচ ফর প্রাইম মিনিস্টার কনফার্ট নেতাজি অ্যাওয়ার্ড নেতাজি রিসার্চ ব্যুরো অ্যান্সার বি প্রাইম মিনিস্টার অফ জাপান সিনজো আবে ওকে তো সিনজো আবে হয়ে যাবে এক্ষেত্রে রাইট আনসার জাপানের ফর্মার প্রাইম মিনিস্টার সিনজো আবে হয়ে যাবে রাইট আনসার একশো ছাপ্পান্ন একশো সাতান্ন কে বলছে কে বুলন্দর নির্মাণ করেছিলেন একশো সাতান্ন কোয়েশন ইজ দ্য রাইট আনসার হুমায়ুন হয়ে যাবে এক্ষেত্রে রাইট আনসার বুলনন্দর নেক্সট কোশ্চেন কি বলছে বুলন্দ দরওয়াজা ওকে নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্য নিযুক্ত করে থাকেন কে একশো আটান্ন নম্বর কোয়েশ্চনের সি হয়ে যাবে রাইট আনসার রাজ্যপাল হয়ে যাবে রাইট আনসার ঝটপট করে একশো আটান্ন মানে ষাট হয়ে গেছে আর মাত্র চল্লিশটা কোশ্চেন ঝটপট করে আনসার বলে দেব রাজ্যসভার সাবেক চেয়ারম্যান হলেন রাইট উপরাষ্ট্রপতি হয়ে যাবে রাষ্ট্র মানে এখানে দেখো এক্স অফ ইউ চেয়ারম্যান রাজ্যসভা রাজ্যসভায় সভাপতি কে করেন মেইন কথা হচ্ছে এটা ওকে রাজ্যসভার সাবেক চেয়ারম্যান মানে উপরাষ্ট্রপতি হয়ে যাবে রাইট আনসার বলছে কি চাঁদ বিবি দাক্ষিণাত্য কোন সুলতানির শাসক ছিলেন চাঁদ বিবি কি বলছে কোয়েশ্চেন নাম্বার একশো ষাট কোয়েশ্চেনটাকে আমরা ছটপট করে জাস্ট দশ সেকেন্ডের মধ্যে উত্তর করে নেবো চাঁদ বিবি তোমরা জানো এই সমস্ত কোশ্চেন তো একদম হুবহু কমন তো আসে না কিছু কোয়েশ্চেন থাকে যেগুলোকে আমাদের দেখে হান্ড্রেড পার্সেন্ট মিলিয়ে নিতে হয় ওকে তো সুলতান আলী আদিল শাহ অফ বিজাপুর বিজাপুরে আলী আদিল শাহ হয়ে যাবে রাইট আনসার তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন এ বিজাপুর হয়ে যাবে রাইট আমরা একশো একষট্টি কোন মুঘল সম্রাট রাজপুরুষ উপনিষদ ফরাসিতে অনুবাদ করেন একশো একষট্টি নাম্বার কোয়েশ্চেন আমরা দেখে নেব একশো একষট্টি দেবো আকবর হয়ে যাবে রাইট আনসার এক্ষেত্রে নেক্সট কোয়েশ্চেন কি বলছে চার দশ বাইশ ছেচল্লিশ এই শাড়িতে পরবর্তী পথটি কি হবে একশো বাষট্টি নাম্বার কোয়েশ্চেন হয়ে যাবে চুরানব্বই অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার প্রত্যেকে দেখতে এবং শুনতে পাচ্ছ আমি জানি না এখনো কতজন আমাকে আমাদেরকে দেখছো সাতশো বাইশ জন এই মুহূর্তে দেখছে আটশো ছত্রিশ জন দেখছে এই মুহূর্তে সো সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ অলরেডি চোদ্দো হাজার দুশো সাতশোটিটা ভিউজ আমাদের এই ভিডিওতে হয়ে গেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আমি কংগ্রাচুলেশন তোমাদের সকলকে আমি জানাই ওকে আর আটশো প্লাস লাইক হয়ে গেছে আর একটু লাইক করে দাও নেক্সট কোয়েশ্যন একশো তেষট্টি কি বলছে ওয়ান সিক্সটি থ্রি সি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে কি বলছে দেখো জেড এক্স ওয়াই ডাব্লিউ জেড এক্স ওয়াই ডাব্লিউ জেড হচ্ছে টোয়েন্টি সিক্স এক্স হচ্ছে টোয়েন্টি ফোর আর হচ্ছে টোয়েন্টি ফাইভ আর টোয়েন্টি থ্রি একদম কমতে কমতে যাচ্ছে তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে একশো তেষট্টি অপশন সি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশন একশো চৌষট্টি বলছে কি দু হাজার বাইশে সুইস ওপেন মহিলা একক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় কে চ্যাম্পিয়ন হন একশো চৌষট্টি এটা আমরা একটুখানি জাস্ট দেখে নেব একশো চৌষট্টির কী হয়ে যাবে রাইট আনসার সুইস ওপেন দেখো থার্টি সেকেন্ডসের মধ্যে কেন আমরা দশ সেকেন্ডের মধ্যে উত্তর করে নিতে পারি ওকে আর আমার এখানে আজকে যা হলো আমার সঙ্গে সিন্ধু হয়ে যাবে স্টার পি সিন্ধু হয়ে যাবে এখান থেকে রাইট তো আমরা থেকে করে নেব অপশন বি পি ভি সিন্ধু হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন যে গুপ্ত সম্রাট শক্তির ধ্বংস সাধন করেছিলেন তিনি কে ছিলেন সকারি উপাধি কে গ্রহণ করেছিলেন সেটাই হয়ে যাবে রাইট আনসার দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের প্রতিহত করেছিলেন শখ নেক্সট কোয়েশ্চেন আমরা করে নেব একশো সিক্সটি সিক্স মানে একশো ছেষট্টি ও টু এর সমসংখ্যক ইলেকট্রন আছে যে আয়নটিতে সেটি কী হলো একশো ছেষট্টি উত্তর কি হয়ে যেতে পারে ও টু ইজ আইসো ইলেকট্রনিক সামথিং কিছু একটা ছিল আমরা এটাকে জাস্ট গুগল থেকে একটুখানি জাস্ট দেখে নেব কোয়েশ্চেনগুলো প্রত্যেকটা গুগল সার্চ করছি আমরা কারণ কি যে কোয়েশ্চেনগুলো কনফিউশন রয়েছে একদম সেখানে মধ্যে আমরা উত্তর করে নেব ওকে তো এই কোয়েশ্চেনগুলো আমরা উত্তর করব কি উত্তর হয়ে যাবে দুটো কারেক্ট অ্যান্সার এন থ্রি মাইনাস আর এফ মাইনাস এন থ্রি মাইনাস আর এফ মাইনাস এন থ্রি মাইনাস তো এখানে নেই তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে এফ মাইনাস তো এখানে মাইনাসটা হয়তো ছাপাতে ওঠেনি তো এক্ষেত্রে আমরা উত্তর করে নেবো অপশান এফ মাইনাস হওয়া উচিত ছিল ওকে তো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি ও টু মাইনাস থাকলে পরে এফ মাইনাস ইস দ্য রাইট আনসার এখানে কোয়েশনটাতে মেপি কোনো একটা সমস্যা আছে তো এফ মাইনাস হওয়াটা স্বাভাবিক ছিল অপশান এ ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চনে চলে আমরা কোয়েশন নাম্বার একশো সাতষট্টি মার্চ মাসে দু হাজার বাইশে পঞ্চম বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোন দেশে একশো সাতষট্টি নম্বর কোয়েশ্চেন চটপট করে আমরা জাস্ট এক সেকেন্ডের মধ্যে উত্তর করে নেব কীভাবে রাইট দেখে নেওয়া যাক তোমরা যেভাবে ধৈর্য ধরে আমাদের ক্লাসটা দেখছো মাঝে তো একদমই দশ পাঁচ মিনিটের জন্য আমি উদাও হয়ে গিয়েছিলাম তাই না আর ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক অফ শ্রীলঙ্কা শ্রীলঙ্কা হয়ে যাবে এখান থেকে রাইট আনসার তাহলে কি হয়ে যাবে এক্ষেত্রে শ্রীলঙ্কা হয়ে যাবে রাইট আনসার তো আমরা করে নেব অপশন এ ইজ দ্য রাইট আনসার একশো সাতষট্টি নম্বর চলছে একশো আটষট্টি নম্বরে কি রয়েছে একশো আট আটষট্টি নম্বরে রয়েছে একটা ম্যাথের কোয়েশ্চেন একশো আটষট্টি নম্বরের কোয়েশ্চেনটা আমরা কি করবো অপশন সি ইজ দ্য রাইট আনসার দু হাজার চারশো হয়ে যাবে রাইট আনসার অলরেডি প্রত্যেকটা টিচার প্রত্যেকটা এক্সপার্ট দিয়ে আমরা এই কোয়েশ্চেন সলিউশন করছি এক এক জায়গা থেকে এক একটা কোয়েশ্চেন আসছে আমাকে সেগুলোকে বাঞ্চ করে তোমাদের সামনে উপস্থাপন করতে হচ্ছে সুতরাং এই ক্রেডিট শুধুমাত্র আমার নয় আমাদের রয়েস কোচিংয়ের পুরো টিম ব্যাক সাইডে কিন্তু তারা ক্যালকুলেশনে কাজ চলেই যাচ্ছে চালিয়েই যাচ্ছে চালিয়ে যাচ্ছে আমরা তার মাধ্যমে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছি ভিক্টর ওরবান কোন দেশের সাধারণ নির্বাচনের পর চারবার জয়ী হলেন ভিক্টর ওরবান একশো উনসত্তর ওয়ান সিক্স নাইন কি হয়ে যাবে রাইট আনসার চলো দেখে নেওয়া যাক ভিক্টর ওরবান হ্যাজ এই কোয়েশ্চেনটার কি হয়ে যেতে পারে রাইট আনসার দেখো আমাদের থার্টি সেকেন্ডসের মধ্যে কেন আমরা দশ সেকেন্ডের মধ্যে উত্তর করে দিতে পারি ওরবান ফোর্স হাঙ্গেরি ইজ দ্য রাইট আনসার হাঙ্গেরি কি ছিল হাঙ্গেরি ছিল অপশান ডিতে রয়েছে হাঙ্গেরি ইজ দ্য রাইট আনসার অপশান ডি হয়ে যাবে এখান থেকে সঠিক উত্তর তারপর রয়েছে একশো সত্তর নম্বর কোশ্চেন ইউনিখিত কোনটি সঠিক রূপে প্রযোজ্য নয় জাতীয় সড়ক দুই দিল্লি টু কলকাতা জাতীয় সড়ক পঁয়ত্রিশ বারাসাত টু বনগাঁও জাতীয় সড়ক একচল্লিশ কোলাঘাট টু হলদিয়া জাতীয় সড়ক চৌত্রিশ সেবক টু গ্যাংটক তাহলে একশো সত্তর নম্বর কোয়েশন ডি হয়ে যাবে সেবক টু গ্যাংটক জাতীয় নম্বর জাতীয় সড়ক নাম্বার থার্টি এস থার্টি ফোর আর কি অ্যাকচুয়ালি যেটা আমাদের নদী জেলার রানাঘাটের উপর দিয়ে একদম শান্তিপুরের মধ্যে দিয়ে কৃষ্ণনগরের মধ্যে দিয়ে বেরিয়ে গেছে যেটা সেটার কথা বলা হয়েছে তো সেটা তো টু গ্যাংটক হবে না তো সঠিক রূপে প্রযোজ্য নয় এটা সঠিক রূপে প্রযোজ্য নয় তাহলে এস থার্টি ফোর কানেক্ট করেছে কোথায় কোথায় এনএস থার্টি ফোরটা তো চলো আমার তো মোবাইলের নেটের একটু প্রবলেম হচ্ছে খুবই প্রবলেম হচ্ছে সার্চ পার্স হচ্ছে না ব্যাক ব্যাকে তো আমি এই সমস্ত কোয়েশ্চেনগুলোকে যেগুলো মানে একটু ডিটেলসে আলোচনা করাতে হবে ম্যাম তো চলেই আসবেন কিছুক্ষণের মধ্যে একশো সত্তর নম্বর কোয়েশ্চেন জাতীয় সড়ক নম্বর চৌত্রিশ হবে না এটা তো একদম হান্ড্রেড পার্সেন্ট ছোট নেক্সট কোয়েশ্চেন বলছে ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন একশো একাত্তর নম্বর কোয়েশন ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন একশো একাত্তরে এ হয়ে যাবে মনোসোনি হয়ে যাবে রাইট আনসার মনস সোনি সর হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন একশো বাহাত্তর বলছে কোন চোল রাজা অভিষেকের আগে আরু মলি বর্মা নামে পরিচিত ছিলেন একশো বাহাত্তর নম্বর কোয়েশ্চেন আমরা জাস্ট একবার দেখে নিতে চাইছি যে এই কোয়েশ্চেনটা কি হয়ে যাবে হুইচ চোলা কিংস ওয়াজ নোন এটা ইংলিশ ভার্সানটা কি বলেছে আমি ইংলিশ ভার্সানটা দেখে নিতে চাই এ আর ইউ এটাকে আমাকে সার্চ করতে হবে যেটা বলেছে সেটা আমাকে সার্চ করতে হবে এম ও এলআই এলআইন চলো দেখা যাক এই কোয়েশনের আনসার পাওয়া যায় কিনা রাজেন্দ্র চোল হয়ে যাবে এখান থেকে রাইট আনসার রাজেন্দ্র চোল কি অপশান আছে বীর রাজেন্দ্র চোল একশো বাহাত্তরের এ ইজ দ্য রাইট আনসার এখান থেকে আমরা করে নেব একশো বাহাত্তরের এ ইজ দ্য রাইট আনসার এবং নেক্সট কোয়েশ্চেন আমরা করে নেব একশো তিয়াত্তর তিস্তা নদীর পশ্চিমাংশ পশ্চিমবঙ্গে কী বলে তিস্তা নদীর যে পশ্চিমাংশ পশ্চিমবঙ্গে সেটাকে কী বলে ওকে একশো তিয়াত্তরের এ হয়ে যাবে রাইট আনসার তরাই তরাই অঞ্চল বলা হয় তিস্তা নদীর পশ্চিমাংশকে পশ্চিমবঙ্গে তরাই বলা হয় একশো তিয়াত্তর

দেখো পশ্চিমবঙ্গে সর্বপ্রথম আমরা রকম ভাবে পুরো একটা না একটা ভিডিওতে তোমাদেরকে হান্ড্রেড উত্তর করার চেষ্টা করছি এবং সেটা আমরা তোমাদেরকে দেখাচ্ছি হন্ডুরান হন্ডুরান এখানে কি আছে হন্ডুরান্স হন্ডুরান্স ইস দা রাইট আনসার তাহলে এখান থেকে হয়ে গেল হুন্ডুরান্স হয়ে যাবে রাইট आंसर নেক্সট কোয়েশন হন্টুরান্স কে আমরা একটু দাগ দিয়ে দিই তোমাদেরকে অপশন বি ইজ দ্য রাইট আনসার হন্ডুরান্স দেখতেই পাচ্ছ কিরকম টাফ টাইপের কোয়েশ্চেন রয়েছে যেগুলো বলতে পারো যে একটু আনকমন টাইপের নামগুলো হন্ডুরান্স তোমরা কে কে জানতে হন্ডুরান্সের কথা তো একটা হয়ে যায় না ব্যাপারটা একশো ছিয়াত্তর কে দ্বিতীয়বারের জন্য ভারতের রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হলেন কে দ্বিতীয়বার হু ওয়াজ ইলেক্টেড দা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফর দ্য সেকেন্ড টাইম রাজেন্দ্র প্রসাদ দ্বিতীয়বারের জন্য কে নির্বাচিত হয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ সর্বপল্লী রাধাকৃষ্ণ ভিভি গিরি শঙ্কর দয়াল শর্মা এ হয়ে যাবে প্রসাদ হয়ে যাবে তারপর চলে একশো সাতাত্তর কেরালার পিঠ মৃত্তিকা কি নামে পরিচিত একশো সাতাত্তর নম্বর কোয়েশ্চেন কেরালার পিঠ মৃত্তিকা কি নামে পরিচিত চলো আমরা দেখে নিই এই কোয়েশ্চনটা আমি জানি না ঠিকঠাক ভিডিও চলছে কিনা কারণ মোবাইলের নেট দিয়ে আমি এর আগে কখনো ভিডিও করিনি ওকে তো মার্শি সয়েলস মার্শি সয়েলস ইজ দ্য রাইট আনসার হতে পারে তো এখানে রে কারি কাল্লার থুর এইগুলো অপশান রয়েছে ওকে দুজন সয়েলস কারি কারি হয়ে যাবে রাইট আনসার এখান থেকে আমরা বলতে পারি যে কারি হয়ে যাবে রাইট আনসার তো চলো আমরা মার্ক করি এবং নেক্সট বেরিয়ে যাই নেক্সট বেরিয়ে যাওয়া মানে নেক্সট চলে যাই আমরা একশো আটাত্তর কে তার বিখ্যাত নীতি ঘোষণা করেন স্বরাজ অবশ্যই জনগণের হবে এবং শুধুমাত্র শ্রেণীদের জন্য নয় মানে বলা হয়েছে কি হু এনিউসিয়েটেড হিজ ফেমাস ফরমুলা দ্যাট স্বরাজ মাস্ট বি ফর অ্যান অ্যান্ড নট ফর দ্য ক্লাসেস ওকে মানে শুধুমাত্র জনগণের জন্য শুধুমাত্র শ্রেণীদের জন্য উন্নত শ্রেণীর জন্য এরকম নয় সেটা বলছে ওয়ান ওকে তো চলো চটপট করে ওয়ান আমরা একটু দেখে নেওয়া যাক কোয়েশনটা কি হতে পারে তোমরা দেখতেই পারছো একটা ভিডিওতে পুরো টানা দুশো কানা কোয়েশ্চেন ভিডিওটাকে একটু শেয়ার টেয়ার চাই ওকে তো এই কোয়েশ্চেনটা কি হয়ে যাবে রাইট আনসার বলছে চিত্তরঞ্জন দাস হয়ে যাবে রাইট আনসার আমরা ঝটপট করে করে নেব চিত্তরঞ্জন দাস অর্থাৎ সি আর দাস হয়ে যাবে এখান থেকে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন একশো উনসত্তর বলছে চল্লিশ বাদ দিলে সাত মিটার কাপড় পাওয়া যাবে ওয়ান সেভেন নাইন ওয়ান সেভেন নাইনের উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট আনসার বিরাশি পয়েন্ট পাঁচ হয়ে যাবে রাইট আনসার তারপরে কি বলছে দেখো পি হলো কিউ এর স্বামী কিউ এর পি হলো কিউ এর স্ত্রী ওকে চলো পি হলো কার স্ত্রী কিউ এর স্ত্রী পি হচ্ছে স্ত্রী তাহলে কিউ হবে স্বামী ওকে চলো দেখে নেওয়া যাক এবং আর এর মা তাহলে পি হলো কিউ এর স্ত্রী এবং আর এর মা আর এর মা আর এর জেন্ডার এখনো পর্যন্ত পায়নি আর হলো ডাব্লু এর পৌত্রী তার মানে আর ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ ডাব্লু আর ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ ডাব্লিউ মানে গ্র্যান্ড ডটার হতে গেলে তার মানে এদের ওপরে একজন থাকতে হবে মানে নাতনি যাই তো ডব্লিউ ডাব্লিউ এর গ্র্যান্ড ডটার হতে হবে ঠাকুমা তাহলে পৌত্রী এস হল টি এর ঠাকুমা তার মানে এস হল কায়ের কার ঠাকুমা এস হলো টি এর ঠাকুমা এখনো পর্যন্ত টির কথা তো এখন উল্লেখই পাইনি টি এর ঠাকুমা এবং কিউ এর মা এবং কিউ এর মা হচ্ছে এস এস হচ্ছে কিউ এর মা তাহলে অবশ্যই পি এর মা ছিলেন আর ডাব্লিউ এটা তো সবাই জানে আর এস হচ্ছে কার মা এস হচ্ছে কিউ এর মা তার মানে ইনিও একজন মহিলা আর ইনিও একজন মহিলা আর কি বলছে এস হলো টি এর ঠাকুমা এস হল টি এর ঠাকুমা জাস্ট এইভাবে হচ্ছে তাই না নিজের কোনটি মানে আর ইজ দ্য সিস্টার অফ টি আর ইজ দ্য সিস্টার অফ টি আর ইজ দ্য আর হলো পৌত্রী মানে এটা মেয়ে সিস্টার অফ টি হান্ড্রেড পার্সেন্ট সঠিক এটা ওকে এটা তো হান্ড্রেড পার্সেন্ট সঠিক এবার দেখো কি বলছে আর টি এর ভাই আর হচ্ছে টি এর ভাই না এটা তো বোন বলে দিয়েছে পৌত্রী এটা হচ্ছে না কিউ এস এর কন্যা কিউ হচ্ছে এস এর কন্যা না কিউ হচ্ছে এস এর পুত্র এখানে দেবো উপরে কোনোটি না অপশন এ কে যারা মার্ক করেছো হান্ড্রেড পার্সেন্ট রাইট আনসার এক্ষেত্রে কিন্তু হয়ে গেছে নেক্সট কোয়েশ্চেন চলে যাব আমরা কোয়েশ্চেন নাম্বার একশো একুশ বলছি নিম্নলিখিত কোন স্থান থেকে প্রাচীন হোমোস্যাপিয়েন্স জীবাশ্ব আবিষ্কৃত হয়েছিল ওয়ান এইটি ওয়ান তো আমরা এটাকে জাস্ট একটুখানি দেখে নেব কোয়েশ্চেন নাম্বার ওয়ান এইটি ওয়ান আমাদের দেখে নিতে হবে বলেছে আর্লিয়েস্ট ফসিলস রিমাইন্ড দ্য হোমো স্যাফিয়েন্স ফাউন্ডস ইন জানি না এটা ঠিকঠাকভাবে আমরা সার্চ করতে পারবো কি না নেটের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে গো নেটের অবস্থা খুব খারাপ হয়ে গেছে হুইজ ফসিল রিমেইন্স অফ দেখা যাক বলছে এই কোয়েশ্চেনটা মরক্কো বলছে সম্ভবত মরক্কো ইজ দা রাইট আনসার মরক্কো কি ছিল এটাতে মরক্কো কি ছিল এই কোয়েশ্চেনটাতে শিবালিক পাহাড় নর্মদা উপত্যকা নাল্লামালাই পাহাড় কিন্তু কোন স্থান থেকে প্রাচীন হোমোসাফিন হয়েছে দেখে নেওয়া যাক নেটের অবস্থা খুবই দুর অবস্থা রয়েছে নেটের যা অবস্থা রয়েছে সার্চ তো করাই যাচ্ছে না আমি জানি না এই মুহূর্তে কতজন আমার সাথে রয়েছে প্রায় নশো উনিশ জনের রয়েছে থ্যাংক ইউ সো মাছ তোমাদের খুবই অসংখ্য ধন্যবাদ এই কোয়েশ্চেনটা জানার জন্য আমরা দেখে নিই ওল্ডেস্ট হোমোসোপিয়ান্স ফসল ডিসকোভার কোথা থেকে হয়েছিল দেখে নেওয়া যায় হোমোসোপিয়ান্স ফসেলস মরক্কো আর দ্য ফার্স্ট ডিসকোভার নর্থ আফ্রিকা দ্য ওল্ডেস্ট তার মানে নর্থ আফ্রিকায় কোনটা রয়েছে এর মধ্যে শিবালিক পাহাড় নর্মদ প্রত্যেকটা ছোট মালাই ছোটো মালাই নাল্লামালাই নালামালাই পাহাড় নাকি ছোট নাগপুর এটা তো বোঝা যাচ্ছে না এটা কি ইন্ডিয়া বলতে চেয়েছিলো চলো টাইম নষ্ট করব না এই কোয়েশ্চেনটাকে জাস্ট গোল করবো আমরা একটা পরবর্তী ভিডিও নিয়ে যাবো নাহলে তো আমার মোবাইলের নেটে কুলা হচ্ছে না তাই না মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা কত ওয়ান এইটি টু ওয়ান এইটি টু বিসার ছেচল্লিশ অর্থাৎ তেইশ জোড়া যদি থাকতো টোয়েন্টি থ্রি তেইশ জোড়া যদি থাকতো অথবা ছেচল্লিশটি হয়ে যাবে রাইট আনসার টমাস কাপ থমাস কাপ আন্তর্জাতিক ব্যাডমিন্টন দু হাজার বাইশ প্রতিযোগিতায় কোন দেশ জয়ী হয় একশো তিরাশি উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ভারত হয়ে যাবে রাইট অ্যান্সার একশো চুরাশি বলছে মে দু হাজার বাইশকে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হন তোমরা জানো শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা পুরো ভেঙে পড়েছিল যার জন্য শ্রীলঙ্কা পুরো দেউলা হয়ে গেছিল তো নতুন একজন প্রধানমন্ত্রীও হাল ছেড়ে দিয়েছিল একশো চুরাশি নম্বর কোয়েশ্চেনে কী হয়ে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার রলিন বিক্রম সিং ওকে বিক্রম সিং কে সিংহে সিংহে এখানে লেখা হয়েছে বিক্রম সিংহে গ্র্যান্ড ওল্ডস ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হতো একশো পঁচাশি দি ইস দাট রাইট আনসার দাদা ভাই ইজ দা রাইট আনসার হয়ে যাবে এখান থেকে গ্রান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নেক্সট কোয়েশ্চন একশো ছিয়াশি একটি ক্যাম্পে চার জন লোক যেটা ছিল ছিয়াশি আমরা বলবো একশো ছিয়াশি এই কোয়েশনের আনসার বোধ হয় এখন পর্যন্ত আমার কাছে এসে পৌঁছায়নি এটি জানতে এতজন লোক ছিল উনি এতজনের খাবার ছিল মজুত হল তিরিশ দিন পর এত লোক চলে গেলেন যারা বাকি রয়েছেন অবশিষ্ট খাদ্য তার কতদিন চলবে চলো দেখে নেওয়া যাক আমরা বলবো কি চার হাজার জনের খাদ্য ছিল চার হাজার জনের খেতে হচ্ছে একশো নব্বই দিন তিরিশ দিন পর মানে একশো নব্বই দিনের বদলে এখন আছে কত একশো ষাট দিন আছে একশো ষাট দিন আছে আর আটশো লোক চলে গেলেন আটশো লোক চলে গেলে কত হবে বত্রিশশো তাহলে আছে কত বত্রিশশো লোকের ওকে বত্রিশশো লোক আছে তাদের কতদিন অবশিষ্ট খাদ্য কতদিন চলবে বত্রিশশো লোকের এখনও একশো নব্বই দিন চলার কথা ছিল ওকে তাহলে বলছে কি একশো ষাট দিন রয়েছে তাই না একশো সরি একশো ষাট দিন চলার কথা ছিল বত্রিশশো লোকের এখনও একশো ষাট দিন চলার কথা ছিল সরি 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 চার হাজার লোকের এখানে লিখো থ্রি টু ডাবল জিরো এখানে লিখো চার হাজার ফোর থাউজেন্ড আর এটা তো বোঝার জন্য আমরা উপরের জায়গাগুলোকে মুছে দেবো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন বলছে একশো ষাট ইন্টু তার মানে দেখো কি বলছে চার হাজার লোকের জায়গায় যখন লোক কমে গেল লোক কমে গেল তখন কী হবে খাদ্যের দিন বেড়ে যাবে সুতরাং এখানে আমরা বলবো ফোরের পরে তিনটে শূন্য বাই থ্রি টু ডাবল জিরো এক দুই এক দুই এখানে যদি আমরা বলি আট চার আটা বত্রিশ আর পাঁচ আটা চল্লিশ ওকে তাহলে চার দিয়ে কাটলে চার চারে ষোলো চল্লিশ চার পাঁচটা কুড়ি

চাষবাসের প্রাচীনতম নিদর্শন কোন প্রত্নক্ষেত্রে পাওয়া গেছে ওকে সেটা হচ্ছে কি উত্নুর বুর্জাহম মেহেরগড় নাকি বাগর একশো অষ্টআশি দেখতেই পারছো কীরকম টাইপের কোয়েশ্চেন দেওয়া হয়েছে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে সি মেহেরগড় সভ্যতা ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন কি বলছে ওয়ান এইটি নাইন অসহযোগ আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা হয় কিসের ফলে অসহযোগ আন্দোলন লাহোর অধিবেশন কংগ্রেস নাগপুর অধিবেশন নাকি গুজরাট কংগ্রেস নাকি দ্বিতীয় গোল টেবিল বৈঠক ওয়ান উত্তর হয়ে যাবে কংগ্রেসের নাগপুর অধিবেশনের পর থেকে ওকে নেক্সট কোয়েশ্চেন কে গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলে উপহাস করেছেন হু রেডিকিউল্ড মানে রেডিকিউলা রেডিকিউলাস থেকে সে রেডিকিউল্ড গান্ধীজ অ্যাজ সেডিটিওয়াস ফকির ওকে রাজদ্রোহী ফকির একশো নব্বই নম্বর কোয়েশ্চেন অপশন এ হয়ে যাবে রাইট আনসার উইনস্টন চার্চিল হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন বলবো টি ও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের পূর্ববর্তী নাম কী ছিল একশো একানব্বই হয়ে যাবে বি ইজ দ্য রাইট অ্যান্সার গ্যাট গ্যাট চুক্তি তাই না গ্যাট আমরা পড়েছি আগে জিএ ডাব্লু টিউ ডাব্লুটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গ্যাট ছিল প্রথমে একশো বিরানব্বই কোন সুলতান ইকতা সৈন্য প্রথা মুদ্রা ব্যবস্থা সহ দিল্লি সুলতানের ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলি গোড়াপত্তন করেছিলেন মানে একদম উদ্ভব করেছিলেন একশো বিরানব্বই নম্বর কোয়েশ্চেন অপশান ইকতা ব্যবস্থার ইকতা ব্যবস্থা সৈন্য প্রথা মুদ্রা ব্যবস্থা সহ দিল্লি সুলতান ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির গোড়াপত্তন করেছিলেন এক্ষেত্রে উত্তর হয়ে যাবে শামসুদ্দিন ইলতুত ওকে শামসুদ্দিন ইলতুৎমিস হয়ে যাবে এটা রাইট অ্যান্সার নেক্সট কোয়েশনটি চলে যাব কোয়েশন নাম্বার ওয়ান নাইনটি থ্রি নির্মক্ত ব্যক্তিদের মধ্যে কে ভারতবর্ষে দাস প্রথায় নেই বলে মন্তব্য করা হয়েছিল নিম্নক্ত ব্যক্তিদের মধ্যে কে ভারতবর্ষে দাস প্রথা নেই বলে ভারতবর্ষে দাস প্রথা নেই বলে মন্তব্য করেছিলেন ট্রাবট অলেমি মেগাস্তিনিস ইউএন একশো তিরানব্বই নম্বর কোশ্চেন আমাদেরকে একটু এই কোয়েশ্চেনটাকে সার্চ করে নিতে হবে কারণ এই কোশ্চেনটা যথেষ্টই একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা করব সার্চ ওকে তো আমরা হু এম দ্য ফলোয়িং স্ট্যাটেড দ্যাট দ্যার ইজ নো সেলভারি ইন ইন্ডিয়া দেয়ার ইজ নো সেলভারি হু এম দ্য এই কোয়েশ্চেনটাকে ফলোয়িং স্টার্টেড থ্রি কোয়েশনটা জাস্ট সার্চ করবার সেকেন্ডের মধ্যে উত্তর তোমাদের সামনে চলে আসবে সেটাই আমি তোমাদেরকে বলে দেবো গুগল যেটা বলবে সেটা বলে দেবো তাহলে এই কোয়েশনটা যেটা উত্তর আসছে সেটা হয়ে যাবে অপশান বি দ্য রাইট আনসার সরি এখানে আছে অপশন সি মেগা সিনিস ইজ দ্য রাইট আনসার হয়ে যাবে এই কোয়েশনটা রাইট আনসার একশো তিরানব্বই আর মাত্র সাতটা কোয়েশ্চেন আছে আমার পাশে থাকো তো আমরা অবশ্যই সাতখানা কোয়েশ্চেন করতে বেশি টাইম লাগবে না আমার মোবাইলের নেটে সম্ভবত হয়ে যাবে আর এই মুহূর্তে আমাদের সাথে নশো পঁয়ষট্টি ক্লাসের স্টুডেন্ট তো দেখছোই দেখছো একটা বাদ দিয়ে দিয়ে করা আছে ওকে কে কী বলছো মানে একটা বাদ দিয়ে দিয়ে করা আছে না 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 ওই রকম নয় ওই রকম নয় জিনিসটা তোমরা ভুল ভাবছো শুনো তার পূরণ করে একশো চুরানব্বই নম্বর কোয়েশ্চেন কী হয়ে যাবে রাইট আনসার চটপট করে দেখে নেওয়া ডি হয়ে যাবে রাইট আনসার বলছে তিন আছে আট আছে ছয় আছে চোদ্দো আছে তাহলে কী হয়ে যাবে আমি বললাম এই মুহূর্তে ডি হয়ে যাবে রাইট আনসার নয় হয়ে যাবে এক্ষেত্রে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন একশো পঁচানব্বই ভারতের সংবিধান কত তারিখে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল গৃহীত আর হচ্ছে একটা হচ্ছে কি এটা কি বলছে দেখো অ্যাডপ্টেড আর একটা হচ্ছে কার্যকরী কার্যকরী পরে হয়েছিল গ্রহণ আগে করেছিল মানে কোনো একটা জিনিসকে আমি গ্রহণ করব তারপরে ভালো করে খুটিয়ে দেখে তারপরে তো আমি কার্যকরী করব তো সুতরাং এখানে কোনটা হয়ে যাবে একশো পঁচানব্বই নম্বর কোয়েশ্চেনের অপশন বি হয়ে যাবে রাইট আনসার কারণ দেখো এইটা এটা তো হবে না তোমরা সবাই জানো ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশে তো হবে তাই না পঞ্চাশে তো কার্যকরী হয়েছিলো উনপঞ্চাশে কী হয়েছিলো অ্যাডপ্ট করেছিল তো অপশান বি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোশ্চেন একশো ছিয়ানব্বই বলছে কি কোন লেখাটিতে সতী প্রথার প্রাচীনতম উল্লেখ পাওয়া যায়

ভানুগুপ্ত 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 রিলেটেড কোনো কি আছে অপশন ভানুগুপ্ত কিনারের অশোকের শিলালেখ দামোদর ইনস্ক্রিপশন দেখে নেওয়া যায় কোন ইনস্ক্রিপশন ভানুগুপ্ত এটাই তো দেখতে পাচ্ছি সবচেয়ে প্রাচীন বলেছে নাকি কোন লেখাটা এখানে বলছে ইন হুইচ অফ দ্য ফলোই ইনস্ক্রিপশন উই ফাইন্ড আর্লিয়স্ট রেফারেন্স অফ এখানে না এটা এখানে একটা জিনিস লেখা রয়েছে সেটা হচ্ছে কি এরান ইনস্ক্রিপশন আর ভানুগুপ্ত আচ্ছা এখানে তো এরান তো লেখাই রয়েছে তো সুতরাং এখানে এরান এখানে শিলালেখ হয়ে যাবে এরান শিলালেখ অপশন সি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন পোঙ্গাল প্রধান উৎসব যে রাজ্যে পোঙ্গাল একশো সাতানব্বই নম্বর কোয়েশ্চেন এ হয়ে যাবে তামিলনাড়ুর পোঙ্গাল ওকে তো নেক্সট কোয়েশ্চেন এলিসা টেস্টের মাধ্যমে কী করা হয় একশো আটানব্বই নম্বর কোয়েশ্চেন অপশন বি এইডসের অ্যান্টিবডি টেস্ট করা হয় এইচ আইভির যে ভাইরাস এইডস এইচ ভাইরাসের ফলে যে রোগটা হয় এইডস এই এইডসের নির্ণয় করা হয় রোগ নির্ণয় করা এলিসা টেস্টের মাধ্যমে তারপর কি বলছি একশো নিরানব্বই আন্দামান আন্দামান দ্বীপপুঞ্জ থেকে নিকোবর দ্বীপপুঞ্জ বিচ্ছিন্ন করেছে কোনটা এটা তো সবাই যেন আশা করি দশ ডিগ্রি চ্যানেল ইজ দ্য রাইট আনসার এখান থেকে করে নাও দুশো কুমারী নদীটি কোন নদীর উপনদী তাই তো উপনদী তো চলো লাস্ট কোয়েশ্চেন আর এই লাস্ট কোয়েশ্চেনটা আশা করি তোমরা আমার সাথে থাকবে আমরা একটুখানি দেখে নিই এই কোয়েশ্চেনটার উত্তর কি হবে আর এইভাবে তোমাদের সবার প্রথম হানড্রেড কেন দুশোটা কোয়েশ্চনের আমরা হান্ড্রেড পার্সেন্ট সমাধান করলাম যার মধ্যে কয়েকটা কোয়েশ্চেন ছিল যেগুলো আমরা এখনও পর্যন্ত উত্তর করিনি ওকে কংসাবতী কংসাবতী কি অপশানে ছিল কংসাবতী কংসাবতী অপশন সি ইজ দা রাইট আনসার তো এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি অপশান সি ইজ দ্য রাইট আনসার ওকে তো পুরো বোঝা গেল ব্যাপারটা কী করছি আমরা টোটাল এক থেকে দুশো নম্বর কোয়েশ্চেন তোমাদেরকে পশ্চিমবঙ্গে সবার প্রথম দেওয়ার চেষ্টা করেছি এবং সেখানে তোমরা আজকে সাক্ষী একটা প্রচুর স্টুডেন্ট যেখানে তোমরা আমাদের পুরো সলিউশনটা দেখলে যার মধ্যে হয়তো চার পাঁচটা কোয়েশ্চেন বাদে এমন কিছু কোশ্চেন ছিল যে চার পাঁচটা কোয়েশ্চেনকে সরাসরি উত্তর করা সম্ভব নয় যেগুলোকে অনেকটা টাইম লাগবে আমি তার জন্য এর মধ্যে করালাম না বাট প্রত্যেকটা ম্যাথ প্রত্যেকটা রিজনিং ম্যাক্সিমাম জিকে হয়তো নাইনটি নাইনটি এইট পার্সেন্ট তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সলিউশন আমরা করে দিয়েছি যে কটা কোশ্চেন আমরা করে হান্ড্রেড পার্সেন্ট সলিউশন এখান থেকে তোমরা পেয়ে গেছো আর এই যে পুরো যে পিডিএফটা দেখতে পাচ্ছ না পুরো পিডিএফ অর্থাৎ এই আনসার কি পিডিএফটা যদি তোমাদের ডাউনলোড করতে হয় ডিসক্রিপশানে একটা লিঙ্ক থাকবে দেখবে একটা লিঙ্ক রয়েছে যেখান থেকে ডাউনলোড করে রয়েছে সেখানে ক্লিক করো আমাদের ওয়েবসাইটে চলে যাও রয়েস কোচিং ডট ইন সেখানে গেলে পরে তোমরা পেয়ে যাবে এর যে পিডিএফটা একটা পেয়ে যাবে কোয়েশ্চেন পেপারে পিডিএফ একটা পেয়ে যাবে তোমরা আনসার কি পিডিএফ আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে ভিডিওটা শেষ পর্যন্ত থাকা জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং সেই সাথে অলরেডি আমার তো হান মানে হাজারের কাছাকাছি তোমরা লাইক করে দিয়েছো থ্যাংক ইউ সো মাচ আজকে কি রিজেনিং ক্লাস হবে অনেকে বলছে দেখো সাতটা অলরেডি পঁচিশ বেজে গেছে আমি রিজেনিং ক্লাস কখন নেব একটু বলো রিজেনিং ক্লাস তো নিতে পারবো না ষোলো হাজারের বেশি ভিউজ হয়ে গেছে অলরেডি ভিউজটা ভিডিওটা আজকের রিজনিং ক্লাস তো নিতে পারছি না কী করে নেবো বলো এখনও তো আমি লাইভেই রয়েছি রিজনিং তো করিয়েই দিলাম তো সেক্ষেত্রে তোমরা এত সাপোর্ট করলে সত্যিই খুব ভালো লাগলো আর এইভাবে তোমরা সাপোর্ট করো রয়েস কোচিংকে একদিন ধীরে ধীরে নাম্বার ওয়ানে নিয়ে যাওয়ার চেষ্টা করো আর তোমরা তো করছোই আমিও নিজেও চেষ্টা করছি দেখো এই যে মোবাইলের দিয়ে বাইরে রেখেছি মাইক্রোফোনটা যাতে যদি কোনো রকম বজ্রপাত হয় বাইরে আমাকে যাতে এফেক্ট না করে তো তোমরা বুঝতেই পারছো কীরকম অবস্থার মধ্যে দিয়ে তোমাদেরকে এই ক্লাসটা আমি করিয়ে দিলাম তো থ্যাংক ইউ সো একটা করে লাইক করে যেও এইটুকু আশা করবো তোমাদের কাছে আর বাকিটা সম্পূর্ণ তোমাদের হাতে থ্যাংক ইউ সো মাচ